إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة إخواني السلام عليكم

ছোটবেলা থেকে শুনে এসেছি অথবা বিভিন্ন বইপত্রে পড়ছি সঠিক সহি ইলম না থাকার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাদের খেদমতে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনি কোন নতুন খবর পেলে নতুন কোনো সংবাদ নতুন কোনো বিষয় আপনার সামনে উপস্থাপন করলে আপনি মনোযোগ দিবেন এটাই আমি আশা করি মনোযোগ না দিয়ে শুধু করে বাতিল ঘোষণা করে দেওয়া তারপর উনি কি বলেন পাগল হয়েছে কিনা এই ইত্যাদি ইত্যাদি এইভাবে কোনো কথা এগুলো এলম এর কোনো কথা নয় এগুলো জ্ঞান ভিত্তিক কোনো কথা নয় কথা হচ্ছে যেটি সহি সেটিকে আপনাদের জানতে হবে এবং সহি জ্ঞান খুব কম লোকের ভিতরেই খুব কম বইতেই সেগুলো পাওয়া যায় ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রথম বিষয় যেটি সেটি হচ্ছে আমরা লাইলাতুল কদর সম্পর্কে যে জিনিসটি আমরা বলতে চাই অথবা জানতে চাই সেগুলো হচ্ছে যে লাইলাতুল কদর নবী সাল আলি সাল্লাম জানতেন নাম্বার ওয়ান উনি জানতেন কিন্তু উনি ভুলে গিয়েছেন যেহেতু ভুলে গিয়েছেন আর তিনি পরে আর জানেন নাই তিনি যে আবার কখনো জেনেছেন কিনা সেটার কোনো দলিল পাওয়া যায় না সুতরাং লাইলাতুল কদর কোন রাতে সেটিকে কোনো তারিখ দ্বারা চিহ্নিত করা ঠিক নয় এটি হাদিসের খিলাফ নবী সাল্লামের সহি হাদিসের বিরোধিতা করাই এটা নামান্তর সব শেষের যে হাদিস যেটি স্কলাররা বলেছেন এটি হচ্ছে চূড়ান্ত কথা সেটি হচ্ছে আমরা সবাই জানি এটি বলার দরকার নেই তাও বলছি আন আয়সা তরাদি আল্লাহ আনহা আন্না রাসুলিল্লাহ সাল্লাম কাল তাহার রাও লাইলাতল কাদের ফিল বেতরে মৃণাল আশিরি আওয়াখের মিন রামাদান শেষ রমজানের শেষ দশক মানে শেষ দশ দিনের বেজোর রাতে বেত্রে মিনাল আশর আল আওয়াখের সো সুতরাং শেষ দশ রাতের বেজোর রাতগুলো এটি আমরা সবাই জানি এখন শুধুমাত্র এবং এটি হচ্ছে হক আর বাকি যে কথাবার্তা আছে সেগুলি হচ্ছে এর আগে ঘটেছে এর আগের ঘটনাগুলি হচ্ছে এরকম যেমন একটি এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন ইন্নি উরিতু লাইলাতুল কদর ওয়া ইন্নি নুসাইয়াতুহা ওয়া ইন্নাহা আল আশর আল আওয়াখির মিন বিতর ওয়া ইন্নি রাআইতু কাআন্না কাআন্নি اسجد في التين ومائي وكان سقف المسجد جريد النخل وما نرى في السماء شيئا فجاءت كزعه فامطرنا فصلى بنا صلى الله عليه وسلم، من ايه حديث تقول لك لمبه ابو سعيد الخدري تكب بولتن النبي صلى الله عليه وسلم بخاري الحديث উনি বলছেন যে আমি লাইলাতুল কদরকে দেখেছি লাইলাতুল উনি দেখেছেন এই যে দেখাটা এটি আসলে স্বপ্নের দেখা লক্ষ্য করুন তিনি লাইলাতুল কদর দেখেছেন সেটি তিনি স্বপ্নে দেখেছেন তাতে বোঝা যাচ্ছে যে তিনি মানে রোজার মানে যে রাতে সেটি দেখেছিলেন সেই রাতে কিছুক্ষণের জন্য তিনি ঘুমিয়েছিলেন না হলে গুণা ঘুমালে তিনি স্বপ্নে দেখলেন কিভাবে ওয়া ইন্নি উরীতু লাইলাতুল কদর ওয়া ইন্নি হা এবং আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে কথা কিন্তু সেই বছর শুধুমাত্র যেই বছর তিনি এই কথাটুকু বলেছিলেন সেই বছরের স্বপ্নে তিনি বলেছিলেন মানে দেখেছিলেন যে মাই আমি কাদা এবং পানির মধ্যে সিজদা করছি আপনারা সবাই দেখেছেন যে জায় নামাজের উপরে যে নবী সাল্লাহ নামাজ পড়তেন না এটি হচ্ছে দলিল কারণ তিনি নামাজ পড়ার পর তার মুখে এবং নাকে কাদা লেগেছিল যিনি যিনি সাহাবি সে বলছে হাত তারা আইতু তিন ওয়াল মায়ী עלাল جبحت رسول الله صلى الله عليه وسلم সুতরাং এই যে নামাজের জন্য জায়নামাজ নিয়ে দড়どり করা এগুলি হচ্ছে সুন্নাহ خلاف সুন্নতের خلاف তার নাকে এবং কপালে কাদা এবং পানি লেগেছিল সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহ আলazim আর আরেকটি হাদিস যেটা এসেছে সেটি হচ্ছে মানে উবাদাহ ইবনে সামিত সেখানে উনি অন্যভাবে বলছেন যে লিজুখ বিরায়না বিল্লাইতিল কাদের খারাজান নবী ও সাল্লাহ বিলাইতের মিনাল মুসলিম ইন তিনি বের হয়ে এসেছিলেন আমাদিগকে বলার জন্য যে কোন রাতটুকু লাইলাতিল কাদার কিন্তু তিনি যখন বের হয়ে আসলেন তখন দুইজন মুসলমান ঝগড়া করতেছিল فتلاحى رجلان من المسلمين فقال خرجت لأخبركم بالليلة القدر فتلاحى فلان وفلان فرفعت الوعى أن يكون خيرا লাকুম ফালতা মিসু তো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তোমরা দুইজন লোক ঝগড়া করতেছিল উমুক উমুক ঝগড়া করতেছিল ঝগড়া করার জন্য তিনি ভুলে গেছেন কিনা সেটি এখানে ইঙ্গিত করেছেন একটু কিন্তু নির্দিষ্ট তারিখের হাদিসের ভিতরে আসছে যে ওয়া রুফিআত ওয়া আসা যে ওই তারিখটুকু ওই যে তার যে জানার যে জ্ঞানটুকু যে আসলে কোন রাতে ছিল সেই কথাটুকু তিনি ভুলে গিয়েছেন আর এই ভুলে যাওয়াটাকে তিনি বলেছেন খায়ের ভালো করে শুনুন তার মানে খায়ের হচ্ছে এই যে আমাদের সমাজে এই লাইলাতুল কদর সম্পর্কে যত তাফসির আছে এবং যত জ্ঞানীগুণী ইসলামী চিন্তাবিদ স্কলার ইত্যাদি ইত্যাদি যে কথাবার্তা আছে এখানে লাগামহীন ভাবে তাফসির করা হয়েছে যার কোন দলিল নেই অনেকাংশেই এখানে একটি খায়ের পাওয়া গেল খায়ের কি আনি খায় ফাল যে তোমরা তাহলে সেটিকে অনুসন্ধান করো তাহলে শেষ দশ রাতে এটাকে অনুসন্ধান করাটা হচ্ছে আমাদের জন্য খায়ের এটা কি আল্লাহ রাসুল বলেছেন খায়ের খায়ের কি এই জিনিসটা বুঝতে গেলে এখানে এতে বুঝতে হবে এখন যে যে জিনিসটি কি আমরা বলতে চাই এবং নবী সাল্লা সাল্লাম যেটি বলেছেন যে এই যে খায়ের এটি কি অর্থে খায়ের এই আমাদের অনেকের ধারণা যে এই অনেক ভিতর ভিতরে কিছু লেখা আছে মনে হচ্ছে যে এই মানে সবে কদরে রাতে কোনো অ্যাক্সিডেন্ট হবে না কিচ্ছু হবে না কোনো দুর্ঘটনা হবে না ব্যাপী বিপদ আপদ সব বন্ধ থাকবে শুধু খায়ের হবে এই ব্যাখ্যা কোথাও নাই এবং এইগুলি থেকে আমাদেরকে শিখতে হবে যে সঠিক আঁকি রাখি খায়ের হচ্ছে যে যে ব্যক্তি এই রাতে নামাজ পড়বে তার অতীতের ছোট পাবগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে মান কামা লাইলাতুল কদর ইমানাও ওয়া সেখানে দুইটা কন্ডিশন শুধু আছে একটি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস যে আল্লাহ ক্ষমা করবেন এটুকু মনে করতে হবে আর আশা করতে হবে গফির আল্লাহু মা তাকদ্দমা মিন জামি তার মানে এক রাতে ওই রাতের ইবাদতের ক্ষেত্রে গুনাহ माफ হবে এটি হচ্ছে আর খাইর আল এটি হচ্ছে পরিপূর্ণ খায়ের এই হচ্ছে খায়ের যে আমাদের গুণাগুলি মাফ হয়ে যাচ্ছে আর সাথে যদি তওবা থাকে তাহলে হয়তো আল্লাহ সুবহান তারা মানে আমাদের কবিরা গুলা গুলোকে মাফ করে দেবে যদি এটার সাথে তবা থাকে তো এই জন্যই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে হাদিসের ভিতরে এসেছে যে ফিহি লাইলাতুন খাই মিন আলফি সাহার যে হাজার মাস থেকেও উত্তম মিন যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো মানে কি গুনা মাফ করতে পারল না সে হতভাগ্য হয়ে গেল এই হচ্ছে এখন এই রাতটুকু আমরা কিভাবে চিনব কারণ আপনারা একটি হাদিস সবাই জানেন যে আনা সারাদি আল্লাহ তা আলা আনহা কুলতুয়া রাসুল আল্লাহি আরা আয়িতা আলিম টু ভালো করে লক্ষ্য করুন তিনি নিজে বলছেন আরা আইতা ইন আলিম টু আই ইউ লাইলাতিন লাইলাতুল কদর আমি যদি বুঝতে পারি যে লাইলাতুল কদর কোন রাত এই হাদিসটুকু পড়ার সময় আপনাদের মনে কি এই প্রশ্ন আসেনি যে উনি তাহলে কিভাবে বুঝবেন বুঝার কি দলিল এখানে অনেকের ভিতরে আবার অনেক ধরনের আজগুবি অনেক চিন্তা ভাবনা আছে শোনেন আজগুবি কোন চিন্তা ভাবনা দিয়ে শরীয়তির কোন দলিল সাব্যস্ত করা যায় না আপনার জন্য দরকার হচ্ছে হাদিস আর ইন আলিম আমি যদি বুঝতে পারি ইন ইন আলিম তো আইয় লাইলাতিন লাইলাতুল কদর যে কোন রাত্রটা লাইলাতুল কদর আমি যদি বুঝতে পারি তার মানে বোঝা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ক্যাপাসিটি ছিল তিনি বুঝতে পারতেন মানে কোন লাইলটা কোন রাত্রটা লাইলাতুল কদর এটি হচ্ছে এটার একটি ব্যাখ্যা মা আকুলু আমি তখন কি বলবো ফিহা কল আল্লাহম্মা ইন্নাকা আফু বনত আফু আপনারা সবাই এটি জানেন এখন আরেকটি ব্যাখ্যা হচ্ছে কি যে আয়েশা আদি আল্লাহ আনহা তিনি নবী সাল্লা সাল্লামকে কেন জিজ্ঞাসা করছেন যে আমি যদি জানি যে যে রাতটা যদি লাইলাতুল কদর হয় তাহলে আমি কি বলবো তো এটির একটি ব্যাখ্যা হচ্ছে যে আয়েশা আদুল্লা তাল আনহা হচ্ছেন একজন মুসলিমা একজন আজওয়াজ মোতাহারা উনি একজন মানে মহিলা ভদ্র মহিলা এবং তার হাইদ হতে পারে তার যদি মাসিক হয় তাহলে সে কি করবে তাহলে তার জন্য কি দরকার কদর তো চলে যাচ্ছে এটিও আরেকটি শিক্ষা যে যারা যে সকল মানে মানে মহিলাদের মাসিক চলতে থাকে কিন্তু তারা যখন রোজার এই শেষ দশ রাতে তারা অতিক্রম করবে এবং তখন তারা কি করবে বেজর রাতগুলোতে তো এখানে যেটি করতে পারবে সেটি হচ্ছে এই দোয়ার পাঠ করবে বেশি বেশি করে এটি হচ্ছে একটি শিক্ষা আল্লাহম ইন্নাকা আফু বোন তখিববো আফুয়াফ আফু আইননি এইটাই পড়তে হবে ও সালা তুল কিয়াম আফ দলু মায়াকুমুবিহী বাহাদেল মিনাল লাইলেটুল কাদাল আমরা সবাই জানি যে সবচেয়ে উত্তম এবং মানে বড় এবাদত হচ্ছে লাইলাতুল কাদের কিয়াম দাঁড়িয়ে থাকা মানে নামাজ পড়া কিন্তু এটি যেহেতু যে সকল মাহিদ যে সকল মহিলাদের মাসিক হচ্ছে তারা যেহেতু এই নামাজ পড়তে পারছে না তাহলে তারা কি করতে পারে তারা প্রথমে যেটি করতে পারে তারা আতুল কোরআন তারা কোরআন পাঠ করতে পারে আমরা এর কারণ ব্যাখ্যা করব যে ওই রাতে সবারই কিছু কিছু কোরান পাঠ করা উচিত এবং মাসনুন সালাসরা সেই কাজটুকুই করেছেন কোরান পাঠ করতে হবে এটি একটি আর জিকরু মেন্টাসবেহ ও তাহলিল ও তাহমিদ ওয়ামা আশাব্বাহু জয়ালি স ট্যাক্সি সুভার আল্লাহ ওয়ালহান্দুল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহু ও আল্লাহ আকবর

এটি বলবে করবে তারপরে হাত তুলে দোয়া করবে গুনাগুলিকে স্মরণ করে দোয়া করবে হাত তুলে দোয়া করবে দোয়া করার জন্য যেগুলো মুনাসিব সেগুলো সেই নিয়মগুলো পড়বে যেমন সাল্লি আলা মোহাম্মদ সালাহ আলা নবী পাঠ করে দোয়া করবে ইত্যাদি ইত্যাদি ও দোয়া আর কি করবে ও দোয়া কারণ হচ্ছে এই দয়ারটকু বিশেষ করে করে আল্লাহ মাইননা কাফু উন প্রে বুলা ফুয়া ফফু আননি এর কারণ হচ্ছে যে দোয়াই হচ্ছে ইবাদা হাতটা ক আসুল ইল্লাহ ল সালাম আ দয়াউ হুয়াল আইবদ রাওয়া হততির মিদি দয়া করাতে হচ্ছে এক একটি আইবাদার আপনারা অনেকেই হাদিসটা অন্যভাবে জানেন আর দোয়াউল মখল ইবাদ দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাথা এই হাদিস সহি নয় দোয়ার উপরে অনেকগুলো হাদিস আছে এই হচ্ছে একমাত্র ইবাদাত দোয়া হচ্ছে একটি ইবাদাত আলবাইনি সাহিদ ত্রিমিজি ত্রিমিজিতে শেখ আলবাইনি হাদিস টুকে সহি বলেছেন সুতরাং দোয়া করতে হবে এই এই হচ্ছে মূল কথা আরেকটি হচ্ছে যে আয় সরাদি আন আয় সরাদি আল্লাহ তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الاواخر রোজার শেষ 10 রাতে তিনি খুব পরিশ্রম করতেন ইবাদত করার জন্য মালা ইয়াজিতাহিদু ফি গায়রিহা তিনি অন্য কোনো সময়ে এই পরিশ্রম করতে না সেই পরিশ্রম টুকু ইঙ্গিত দিচ্ছে এটেকাফ করার জন্য সুতরাং সেখান থেকে আমরা এটেকাফের ইঙ্গিত পাচ্ছি যে পরিশ্রমের একটি নমুনা হচ্ছে মসজিদের ভিতরে করা সেটি যে সময়ের জন্য করা হোক কিন্তু আমভাবে ভাবে সেটি জানানো হচ্ছে ইয়েচটা হিদু ফিলাসি রেল আওয়াকের মায়েলা ইয়েস্টা হিদু ফিরা এখন পরে

স্ত্রীদের সাথে সংস্পর্শে যেতেন না সাদ্দামি যাওহু ও আহিয়া লাইলাহু লাইলাহু এবং তিনি রাত জেগে এবাদত করতেন আই কাজা আহলাহু এবং তিনি পরিবারকে জাগাতেন তো এতে বুঝা যাচ্ছে যে সারা রাত জেগে এবাদত তার পরিবারের লোকরাই করতেন না ভালো করে শুনুন ও আই কাজা আহলাহু তিনি তার পরিবারকে জাগাতেন মানে তারে ঘুমিয়ে থাকতো তার পরিবার কারা আজওয়াজ আজ সুহান তার পরিবার যে তার পরিবারের ভিতরে যে তার পবিত্র স্ত্রীগণ রয়েছেন তারা ঘুমাতেন এবং তাদেরকে তিনি জাগতেন এটা থেকেই প্রমাণিত হয় আমাদের দেশে একটা ধারণা আছে ওই এতে যারা করে তারা ওই যে কথা বলে না আমরা ছোটবেলায় দেখেছি এই এই এগুলোর কোনো নিয়ম নাই এই ধরনের বোবা এতে কাজ কোনো হাদিস নাই এগুলি কোথার থেকে এসেছে কুসংত মনি ঋষি হিন্দু ধর্ম থেকে আসতে পারে কথা বলা বন্ধ আরেকটি বিষয় কি যে রাতের বেলা ঘুমাবে না এখন হয়তো সামারের সময় রোজা হবে রাতে না ঘুমালে চলবে কিন্তু রাত যদি বড় হয় যেমন শীতকালে রাত হয় রাতে ঘুমানো সন্না এবং মাসনুন এটি করা উচিত সবে কদর লাইলাতুল কদর মানে এই না যে আপনি রাতে ঘুমাইলে গুণা হবে যেটি অনেকের ধারণা থাকতে পারে এই ধরনের ধারণা থেকে আমরা আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন ধারণাই হচ্ছে আমাদের জন্য সর্বনাশ এখানে নবী সাল্লা সাল্লাম পরিষ্কার করে তিনি পরিবারের সবাইকে জাগাচ্ছেন তার মানে কি তারা ঘুমাচ্ছেন তো ঘুমানোটা একটা না এবং নবী সাল্লাহ আলাইসাল্লাম পরিবারকে তাহলে বলতেন যে তোমরা ঘুমিও না এই কথা কি তিনি বলেছেন বলেন নাই সুতরাং বেশি এবাদত করা নবী সাল্লাম আদর্শের বাইরে যাওয়া এইগুলি কোনো সন্না নয় এগুলি হচ্ছে সন্ন্যার বিরোধিতা করা সন্ন্যার বিরোধিতা করা আপনাদের ক্ষেত আমি বলতে চাই যে আপনারা যদি সিফাতুল নবী বইটুকু আপনার আপনাদের সামনে তুলে ধরেন সেখানে 106 ছয় পৃষ্ঠা এই যেখানে নবি সে কালবানী রাহমাহুল্লাহ তিনি একটি চ্যাপ্টার লিখেছেন রাতের নফল সালাত 102 নম্বর পৃষ্ঠা সালাতুল লাইল তো সালাতুল লাইল চ্যাপ্টারে তিনি কি হাদিস পেশ করেছেন আল কালএলবানী তিনি বলেছেন মা কানা সল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লু ইউসলি লাইলা কুল্লুহ এল্লা দেরান নবী সাল্লাম হাতে গোনা কয়েকটা হাতে গোনা এল্লা না দেরান ভালো করে শুনুন না দেরান মানে হল কদাচিত দুই একটা কখনো কখনো কদাচিত কোন রাত ছাড়া তিনি কখনোই পুরো রাত্রি লাইলা কুল্লুহা কুল্লাহা তিনি পুরো রাত্রি নামাজ পড়তেন না মা খানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি লাইলা তুন কুল্লাহা কুল্লাহু যে তিনি কদাচিত কোন রাত ছাড়া যেমন পরেই শেখাল বেয়ানি হাদিস দিয়েছেন যেমন বদরের যুদ্ধে একটি রাত সেই রাতে যে সাহাবি ছিল তার নাম হলো তার কাছে ছিল আবদুল্লাহ বিন খাব্বা বিন আউথ তো আবদুল্লাহ বিন খাব্বাব তিনি হাদিস বর্ণনা করছেন যে ওই রাতে তিনি কখনো ঘুমান নাই একেবারে তারপরে তিনি আরেকটি ঘটনাতে তখন তিনি পূর্ণ রাত্রে জেগেছিলেন সেখানে তিনি একটি কোরআনের আয়াত বারবার পড়তে ছিলেন এটি ও সে কালবানি উল্লেখ করেছেন ওয়া ইন্টু আই হুমা হুম wa in taghfir lahum fa innaka antal azizul এই আয়াতটুকু বারবার পড়েছিলেন এবং সারা রাত জেগেছিলেন এই দুইটি দলিল তিনি পেশ করেছেন তাতে বোঝা যায় যে মাঝে মধ্যে কদাচিত তাও আবার রোজার মাসে তিনি পূর্ণ রাত্রি এইভাবে আর কখনো মানে ওই ঘুমান নাই এটা নজির নাই বরঞ্চ দেখতে পাচ্ছি যে রোজার মাসে তিনি স্বপ্ন দেখেছেন তো স্বপ্ন সাহাবীরাও দেখেছেন আমরা সহি জানতে পারছি যে সবে কদর অনেক সাহাবিরা স্বপ্ন যুগে নবী সাল্লাহ সাল্লাম যখন জীবিত ছিলেন তখন তারা দেখে বলেছিল যে মনে হয় এই রাতটা সবে কদর তখন তিনি তাদের সাথে একমত হয়েছিলেন এরকম কিছু বর্ণনা আছে ইঙ্গিত পাওয়া যায় তবে সেটি হচ্ছে যে তাতে বোঝা যাচ্ছে যে কেউ না কেউ এবং প্রত্যেকেই কিছুটা সময় ঘুমিয়ে থাকতেন সুতরাং পুরো রাত জেগে থাকা এটি সন্ন্যার খিলাফ আপনি শক্তিশালী হলেও সন্না আদায়ের জন্য কিছুক্ষণ হলে ঘুমানো উচিত এই প্রসঙ্গে শিকাল আল বেয়ানি রাহমা তিনি বলছেন এই এই সিফাত সালাত নবীর ভিতরে বলছেন নিচের দিকে গিয়ে এই এই চ্যাপ্টারের নিচে একটি হাসিয়া উনি ফুটনোট দিচ্ছেন কুলতু অলি হাজ আল হাদিস ও গাইরুহু ইয়াকরাহু ইহিয়া লাইলে কুল্লুহা দা ইমান আও গালিবান যে এই হাদিসের আলোকে এবং অন্যান্য হাদিসের আলোকে অধিকাংশ সময় পূর্ণ রাত জেগে সারা রাত জেগে ইবাদত করা মাক্রো সারা রাত জাগা হচ্ছে মাকড়ো আর আমাদের দেশের লোক এটাই করে কারণ যেটি নিষেধ করা আছে সেটাই তারা করার জন্য খুব ইন্টারেস্টেড তো এবং শেখ আলবানি বলছেন এটি হচ্ছে সুন্নতের খিলাফ ওয়া লাহ কানা ইহইয়াউ কুল্লা লাইলাতিন আফদল লাম্মা ফাতাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়া সাল্লাম ওয়া খায়রুল হেদি হাদিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আর তিনি বলছেন যে সারারাত রাত যদি এবাদত করা উত্তম হতো তাহলে নবী সাল্লাল্লাহু এই ইবাদতের সুযোগটুকু ছাড়তেন না আর তিনি আমাদেরকে এটি এনে দিতেন। সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে নবী সাল্লাল্লাহু আদর্শ। এখানে শাইখ আল একটি আমাদের দেশে যেহেতু আমাদের দেশে আমাদের অধিকাংশ বাংলাদেশি ভাই বোনেরা ইমাম আবু হানিফার অনুসারী অধিকাংশ সেই ক্ষেত্রে তিনি সবার ক্ষেতমতের জন্য আবু হানিফা সম্পর্কে ইমাম আবু হানিফা সম্পর্কে একটি প্রচলিত কথার উদ্ধৃতি দিয়েছেন এবং এটি সিফাতু সালাদুর নবী বইতে আছে এবং তিনি এখন যে কমেন্টটুকু করবেন লিখেছেন এটি কিন্তু তার কথা নয় এই কথাটুকু লিখা রয়েছে একটি কিতাব তার নাম হচ্ছে রদুল আল এল এই কিতাবের লেখকের নাম হচ্ছে তো উনি শেখ আলবানি সেই ফিরোজাবাদীর এই কিতাব থেকে নকল করে বলছেন যে কি যে বলা হয়

এই কথা শুনে আপনারা কখনো ধোকায় পড়বেন না এই কথা শুনে আপনারা পড়বেন না যে ইমাম আবু হানিফা নামাজের উজু দিয়ে মানে এশার নামাজের উজু দিয়ে উনি ফজরের নামাজ পড়েছেন কতদিন আর বা চল্লিশ বছর কারণ কেননা ফাইহু মিমাল্লাহ আনহু আর এর কোনো ভিত্তি নেই এটা একটি ভিত্তিহীন কথা আর এই ভিত্তিহীন কথাটুকুই বলেছেন আল তার পৃথিবী বিখ্যাত কিতাব আল রদ আল মহতারিদ কিতাবের ভিতরে বলেছেন যে ও এটি হচ্ছে ইমাম হানিফা সম্পর্কে একটি মিথ্যা কথা একটি স্পর্শ স্পষ্ট মিথ্যা কথা যার সম্বন্ধ ইমাম সাহেবের প্রতি করা সংগতিপূর্ণ নয় এটি হচ্ছে কারণ তার মতো ইমামের এটি জানা উচিত ছিল যে প্রত্যেক নামাজের জন্য উজু নতুন করে করা উত্তম কাজ আর তাছাড়া এটি চল্লিশ বছর রাত্রি জাগরণের জন্য সাব্যস্ত হবে বস্তুত এটি অসম্ভব সেই জন্য ফিরোজাবাদী বলছেন ও কুল্লু জালিকা মাকসুব আর এই ধরনের সমস্ত কথাবার্তাই হচ্ছে মিথ্যা সুতরাং আল্লাহ সুবহান তালা আমাদেরকে মিথ্যার হাত থেকে যেন আমাদেরকে রক্ষা করুন আমিন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সারা রাত আমরা ওই রাতে নামাজ পড়ব না একটু বিশ্রাম নিব এর কারণ হচ্ছে যেমন একটি হাদিস এসেছে حديث تقول فتح الباري عبد الله بن عمور بن العاص وقد أخرج الإمام البخاري أن عبد الله بن عمرو بن العاص قال رسول الله صلى الله عليه وسلم يا عبد الله ألم أخبر ألم أخبر أنك تصوم النهار وتقوم الليل قلت بلى يا رسول الله من عمرو بن العاص पुत्र عبد الله الله صلى الله عليه وسلم بالجسم قلت হে আব্দুল্লাহ আমি খবর পেলাম তুমি নাকি দিনের বেলায় রোজা রাখো আর রাত সারা রাত নামাজ পড়ো এই কথাটুকু আব্দুল্লাহকে সরাসরি আল্লাহ রাসুল জিজ্ঞাসা করেছেন কেন জিজ্ঞাসা করেছেন যে তার কানে এই কথাটা গেছে এই হাদিসটাই হচ্ছে দলিল যে অস্বাভাবিক কোনো কাজ যারা করতো হাদিস বিরোধী তাদেরকে গাইড করার জন্য নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করতেন তার মানে অন্য কোন সাহাবি হয়তো এই আচরণটুকু দেখে নবী সাল্লাহ সাল্লামের কাছে বলেছে এই হাদিসটা হচ্ছে প্রমাণ আলাম আখবারু আন্যাকা সেখানে পরিষ্কার করে বলছে আমি আমি কি শুনি নাই যে তুমি এই কাজটা করতেছো আলাম আখবারু আন্যাকা তাসুমুন নাহার ও তাকুমুল লাইল সারা দিন রোজা রাখো আর সারা রাত জেগে থাকো এখানে সারাদিন রোজা রাখো ওইটার ভিতরে উনি অবজেকশন দেয়নি হাদিসটাতে আসতেছে কিন্তু তাকে মুল্লাইল সারা রাত জেগে নামাজ পড়ো সেখানে উনি তাকে ধরতেছে তো কাজটা উত্তম হলে তাকে জিজ্ঞাসা করলো কেন নিজে নিজে বানিয়ে কোনো এবাদত রচনা করতে যাবেন না তাতে আপনার খায়ের হবে না খায়ের হচ্ছে যে খায়রুল হাদি সবচেয়ে উত্তম হাদি খায়ের হচ্ছে হাদি মোহাম্মদিন সাল্লাহ যেই নির্দেশনা নবী সাল্লাহ দিচ্ছেন তখন ওই ছেলেটি বলল বললো বালাইয়লা সাহ জি আমি সারা রাত নামাজ পড়ি তখন তিনি কি বলছেন কল্যা তুমি এমনটা করবে না সরাসরি পরিষ্কার করে নিষেধ করে দিলেন ও ওয়াফতারু তুমি রোজা রাখবে মাঝে মাঝে এবং মাঝে মাঝে রোজা ভঙ্গ করবে সারা বছর তো রাখতে পারবে না মাঝে মাঝে রোজা রাখবে সাওম ওয়াফতার যেহেতু এটি নফল রোজা ওয়াকুম ওয়া নাম তুমি নামাজ পড়বে রাতের বেলা কিন্তু তুমি আবার ঘুমাবে ওয়াকুম ওয়া নাম ফা ইন্না লি জাসাদিকা আলাইকাল হাক্কা যে তোমার শরীরের একটা হক রয়েছে তোমার উপর যে প্রত্যেকেই প্রত্যেকের শরীরের উপরে একটি হক রয়েছে সুতরাং সে হক অনুযায়ী সে ঘুমাবে ওয়া ইন্না লিআইনুক আলাইকাল হক্বান হাক্কান যে তোমার চোখের কিছু হক রয়েছে দমনে চোখটাকে বিশ্রাম দিতে হবে চোখে মানে জেগে থাকে সুতরাং চোখের জন্য শরীরের জন্য তাকে ঘুমাইতে হবে ওয়া ইন্না লিজাওজাতিকা আলাইকান এবং তোমার স্ত্রীর তোমার উপরে হক রয়েছে মানে সেটিও তার একটি হক সুতরাং সারা ঘুমানোটা হচ্ছে সারা রাত জেগে নামাজ পড়া নবী সাল্লামের সন্ন্য বিরুদ্ধে এমনকি লাইলাতুল কদরেও ঘুমাতে হবে একটু হলেও ঘুমাতে হবে কারণ ঘুমানোটাই হচ্ছে সন্না ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি এবং যদি সামার যদি হয় সেখানে অ্যালার্ম গড়ি দিয়ে ইচ্ছা করলে অল্প একটু সময় ঘুমানো যায় কোনো অসুবিধা নেই বিশ্রামে ঘুমের মতো করে শুয়ে থাকলো কিছুক্ষণ তারপরে উঠে পড়লো ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদেরকে সারা রাত নামাজ পড়ার এবং সারা রাত জেগে থাকা যেটা সেটি কোনো সালাফ এই সারা রাত জাগে নেই এটি হচ্ছে বিভিন্নভাবে আমাদের কাছে এসেছে তো এখন আমাদের একটি জিনিস মানে জানতে হবে যে যেটা হচ্ছে যে এই যে তাআলা আনহা বললেন যে আমি যদি জানতে পারি যে এই রাতটুকু মানে লাইলাতুল কদর তাই উনি এইটা কিভাবে জানতেন উনি জানতেন কারণ নবী আলাইহি সাল্লাম বলেছেন পরিষ্কার এখানে কোন মারিফতি সুফি কোনো ধারণা নাই যে বুজুর্গ লোক এরা জানে আমরা সবাই জানি না এরকম কোন ডিসক্রিমিনেশন নলেজের ভিতরে ইসলামের ভিতরে নাই এখানে জানার অর্থ হচ্ছে যে নবী সাল্লাম সহী হাদিসের মাধ্যমে কিছু কিছু লক্ষণ বলেছেন সে লক্ষণগুলো আমরা এখন আলোচনা করব আপনাদের সামনে যদি কোনো মানে বই থাকে তাহলে সিলসিলাত হাদিস দাইফার ভিতরে একটি হাদিস রয়েছে এই হাদিস টুকুই হচ্ছে সমস্ত সিম্পটম গুলো একটি হাদিসের ভিতরে এসেছে এটি মানে চার হাজার চারশো চার নম্বর হাদিস দইফার ভিতরে আছে কিন্তু হাদিসটা দইফ না মানে হাদিসটার কোনো কোনো সূত্র দইফ ছিল কিন্তু শেখ আল আলবায়নী তিনি এই হাদিসটুকু দইফাতে প্রিন্ট করার পর তিনি দেখলেন যে হাদিসটুকু হচ্ছে সহিলি গাইরিহি এবং তিনি নিচে লিখে রেখেছেন যে এটি কিন্তু ছাপার জন্য ওইটা কিতাব থেকে তিনি সরাতে পারেন নাই সুতরাং দইফার ভিতরে হাদিসটুকু আছে বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন মানে হাদিসটুকু সহিলি গাইরিহি মানে সহি সহি দুই প্রকার একটি হচ্ছে সহি লিগাইরিহি এটি হচ্ছে হাদিস হাদিসের পড়লে এটা জানা যাবে আপনাদের ওইটুকু জানার দরকার নাই শুধু জেনে রাখুন যে এখানে পরিষ্কার করে বলা হচ্ছে কি হচ্ছে লাই কাজেরি লাই বালি জাতুন বালাজা মানে হচ্ছে পরিষ্কার উজ্জ্বল একটি রাত বালি যা মানে যেই রাত্রিতে প্রশান্তি থাকে খুব মনটা ভালো লাগে যেই রাত্রি সেটাকেই বলা হয় লাই বালি জাতুন সুতরাং রোজার শেষ দশ রাতের ভিতরে যে বেজর রাতের ভিতরে যে রাতটুকু থাকবে খুব উজ্জ্বল এখন নিউ ইয়র্ক বসে উজ্জ্বলতা দেখা যাবে না সুতরাং আমাদের জন্য এইটুকু আর আমাদের মানে আমাদের তৌফিকে এটি হবে না যারা একেবারে গহীন গ্রামে থাকে অথবা মরুভূমিতে থাকে যেখানে কোনো ইলেকট্রিসিটি আলোক বাতি নাই তারা সেটিকে অনুরূপ করতে পারবে সুতরাং এইটা আর ব্যাখ্যা এখানেই শেষ এটা নতুন কোনো আর ব্যাখ্যা দেওয়া যাবে না কারণ এখানে হচ্ছে লাইলাতুন বালিজাতুন খুব উজ্জ্বল একটি রাত যেখানে মানে পরিষ্কার এবং উজ্জ্বল থাকবে এটি লা হরতু ওয়ালা বারদাতুন বারিদাতুন যে খুব গরম থাকবে না খুব ঠান্ডা থাকবে না এই যে দুইটা শর্ত এই শর্ত দুইটা হচ্ছে সৌদি আরব অথবা আরব দেশের জন্য প্রযোজ্য যে দেশে অথবা কারণ এটি উইন্টারে যখন হবে উইন্টারে তখন এই শর্তগুলো হবে না কারণ এখানে এই রাতের লক্ষণ গুলো বলে দিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে যেন আমরা ধারণাটা পাই লা লাথুন ওয়ালা দেখুন খুব গরমও হবে না খুব ঠান্ডাও হবে না তার মানে শান্তিপূর্ণ রাত হবে যেটাতে মানুষের কষ্ট কম হচ্ছে এটি বুঝাচ্ছে এটি উইন্টার যখন ডিসেম্বর নভেম্বর যখন প্রচন্ড বরফ পড়ে তখন এই 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 শর্ত প্রয়োগ হবে না সুতরাং এটিও আমাদের জন্য তেমন প্রযোজ্য হবে না তবে এই যে সামার আসছে এই সামারে আমাদের এই সামারে আমরা এই শর্তটুকু প্রয়োগ করতে পারি লা হারোয়াথুন ওয়ালা বাড়ি যে এটি খুব বেশি গরম না এবং খুব বেশি ঠান্ডা না ওয়ালা সাহাবা ফিহি ফিহা যে ওই রাতে বেশি মেঘ থাকবে না গুমোট মেঘ এটি থাকবে না মানে এটি একটি লক্ষণ তো রাতের বেলা মেঘ দেখা তো এই নিউ ইয়র্ক টরন্টোতে দেখা খুব কঠিন কারণ আমাদের আকাশগুলো ইলেকট্রিসিটি থাকে আলো থাকে উপরে মানে আলোর জন্য আকাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা ভালো করে দেখতে পারি না ওলা মাতারা লক্ষ্য করুন ওলা মাতারা বৃষ্টি হবে না অথচ আমরা একটি হাদিস কিছুক্ষণ আগে পড়লাম যেই রাতে নবী সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখেছিলেন সেই রাতে বৃষ্টি হয়েছিল ফা উম না ফা সাল্লাবিনা নবী সাল্লাহ সাল্লাম বুঝতে পেরেছেন সুতরাং সব শর্ত মিলে যাবে এমন কোনো কথা নয় আর এটি অ্যাপসুলুট অর্থে নয় এটি আপেক্ষিক অর্থে ওলা মাতারা ওখানে বলছেন যে বৃষ্টি হবে না অথচ আমরা দেখতে পাচ্ছি যে বোখারির হাদিসের ভিতরে এসেছে যে যে রাতে তিনি স্বপ্নে দেখেছিলেন কাদা এবং মাটিতে তার নাক লেগেছিল সেই রাতে বৃষ্টি হয়েছিল অথচ তিনি বলছেন যে বৃষ্টি হবে না সুতরাং এটি আপেক্ষিক অথবা আমাদের দেশে বর্ষাকালে এই অংশটুকু প্রযোজ্য হবে না মানে তখন সব রাতেই তো বৃষ্টি হয় অত হয় না এরকম ওয়ালা রিহেন খুব জোরে বাতাস বইবে না হ্যাঁ যে জোরে বাতাস এখন ঝড়ের দিনে বাংলাদেশে যেরকম বৈশাখ মাসে খুব ঝড় হয় এই দেশে সামারে খুব স্টর্ম হয় ওই ওই ধরনের থাকলে সেগুলো ধরা যাবে না ওয়ালা ইউর মা ফিহা বিন নাজমি এটা হয়তো সবার জন্য প্রযোজ্য হতে পারে যদি কেউ দেখতে পারে ওয়ালা ইউর মা ফিহা বিন নাজমি যে তখন উল্কাপিণ্ড আকাশ থেকে উল্কাপিণ্ড বিচ্ছুত হবে না যে তারা খসে পড়ে তারা তারাগুলিকে যে খসে যায় এই তারাগুলি খসে যাওয়াটা বেশি হবে না যে তারাগুলো উল্কাপিণ্ড ছুটে আসবে না এখন নামাজ ইবাদত বাদ দিয়ে আকাশের দিকে নিশ্চয় কেউ তাকিয়ে থাকবে না সুতরাং এটিও আমাদের দেখার জন্য এত চেষ্টা করাটা ঠিক হবে না ওয়ামিন আলামাতি এবং আরেকটি আলামত হচ্ছে ইয়াউমিহা তাতুলু আশ-শামসু লা শুআহা লাহা যে পরের দিন সূর্য উঠবে যার কোনো কিরণ থাকবে না ওয়ালা শুআহা মানে ওঠার পরে তেমন বেশি কিরণ থাকবে না এ তার মানে রাত পার হয়ে যাওয়ার পরে হয়তো আমরা দেখতে পাবো সেটিও মানে যখন উইন্টার থাকবে তখন এটা দেখা যাবে না কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যদি সামার থাকে সেটি হয়তো কেউ ইচ্ছা করলে দেখতে পারে যদি দেখা যায় কিন্তু এটা নিউ ইয়র্ক থেকে দেখা খুব মুশকিল কারণ এখানে দিগন্ত দেখা যায় না বিল্ডিং এর জন্য আর শামসু লাশ লাহা যেই মানে সূর্য উঠবে সকালবেলা তাতে কোনো তেমন কোনো আলো থাকবে না সুতরাং আমরা এটি দেখতে পেলাম এখন যে আরেকটি কথা এসেছে ইন আব্বাস সাল্লাম আল্লাহাম কাজি এখন আপনাদের যাদের কাছে সিলসিলার যে জামে আসার যে বই আছে সেই বইতে তিনি চার তিনটা হাদিস পরপর আহ চারটি চারটি হাদিস পরপর লিখেছেন এটি লক্ষণের উপরে হাদিস পাঁচ হাজার চারশো বাহাত্তর নাম্বার হাদিস থেকে শুরু হবে লাইলাতুল এটা আলোচনা করেছি এটি আলোচনা হয়েছে পরের হাদিসটি হচ্ছে লাইলাতুল কাদের লাইলাতু সাবে আতুন ও তাওসে আতুন যে এটি হচ্ছে সাতাইশে রাত হবে অথবা উনত্রিশে রাত হবে ও ইন্নাল ইকাটা এই এই হচ্ছে হাদিস ইন্নাল মালাইকাতা তিলকা লাইলাতা ফিল আরদি আকসারু মিন আদাদিল হাসা যে এই রাতে এমন এত ফেরেশতা দুনিয়াতে আসবে ভালো করে শুনুন ইন্নাল মালাইকা মালাইকাতা তিলকা লাইলাতাল লাইলাতা ফিল আরদ এই রাতে আসেন আকসারু অধিক পরিমাণে আসেন মিন আদাদিল হাসা যে সারা পৃথিবীতে যে ছোট ছোট নুড়ি কণা রয়েছে ছোট ছোট পাথর নুড়ি কণা টুকরা টুকরা পাথর এই নুড়ি কণা যতগুলো আছে সারা পৃথিবীতে তত সংখ্যক ফেরেস্তা মানে এটা একটা এস্টিমেশন আকু মিন মানে তার থেকেও বেশি সুহান আল্লাহ মানে কত ফেরেস্তা যে দুনিয়াতে রাতে আসে তার কোনো হিসাব নাই কিন্তু একটা এস্টিমেশন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দিচ্ছেন যে আকসারও মিন আয়াদী আয় দায় হাসা যে ছোট ছোট আমরা যদি এগুলোকে গণনা করি এই হাদিসটুকু সফি এটা থেকে আমরা কারণ আল্লাহ সুবহানতা আলা যে ফেরেশতা তৈরি করেছেন সে ফেরেশতা কত সংখ্যক এটি তো আমরা জানি না ওয়ামা ইয়া আয়লামু জুনু দরব্বিকা ইল্লাহুয়া সোরা মুদাস্সের যে আল্লাহর যে এই যে ফেরেশতা আল্লাহ সুফ আলা তাদেরকে মানে জুনুদ বলেছেন সৈনিক বলেছেন যে আমরা সেটা জানি না যে এরা কত সংখ্যায় আছে ওমা ইয়া আলামু জুনুদাবদিকা ইল্লাহু যে কত সংখ্যায় তারা এই দুনিয়াতে আছে সেগুলো আমরা প্রচুর সংখ্যায় এগুলো দুনিয়াতে আছে সুতরাং এই ফেরস্তা গুলো মানে দুনিয়াতে আসে এটি হচ্ছে একটা সহি আরেকটি লাইলাতুল লাই আর শরুন এটি আছে আরেকটি হচ্ছে লাইলাতুল লাইলাতুল সামাহাতুন তালিকাতুন এই দুটি হচ্ছে অতিরিক্ত এই সামাহাতুন ও তালিকাতুন মানে এই রাতে হচ্ছে একটি দয়ালু রাত লাইলাতুন সামাহাতুন সামাহা মানে হচ্ছে কাইন্ড মানে একদম নরম হৃদয় এই 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 জন্য এই হাদিসের ক্ষেত্রে এই হাদিসকে কেন্দ্র করে কোন কোন ওলামা মনে করেন যে এই রাতে মানুষের মন খুব নরম থাকে এক ধরনের প্রশান্তি প্রশস্ততা থাকে আল্লাহ আলো আল্লাহ ভালো জানেন হয়তো হতে পারে আমরা এটা হয়তো মানে অনুভব করতে পারি নাও পারতে পারি কিন্তু রাতটাকে বলা হয়েছে সামাহাতুন খুব দয়ালু একটি রাত ও তালিকাতুন এটি খুব খুব সহজ প্রশস্ত স্বস্তিমূলক রাত খুব ইজি কোনো জটিল কোন বিষয়ে এই রাতে দেখা যায় না যে হচ্ছে যে পরের দিন সকাল বেলায় যে সূর্য উঠবে সেই সূর্যটা থাকবে দুর্বল আর এর রং থাকবে লাল হামরা হা হামরা আ হামরা মানে লাল রঙের একটা সূর্য উঠবে ওলা শুয়া যে তার কোনো কিরণ থাকবে না আমরা আলোচনা করেছি তার মানে এই হচ্ছে লক্ষণ লক্ষণের এই কয়টা হাদিস আমরা দেখতে পেলাম শুধুমাত্র ইবনে কাসিরের ভিতরে একটা হাদিস এসেছে এই হাদিসটুকু মুরসাল সহি না মুরসাল অর্থে এসেছে সেখানে এ এটা মুসনাদ আহমদ এসেছে ওয়ালা ইয়ুহিলু লিশাইতানি আন ইখরুজা মাআহা ইয়াউমা ইদিন যে শয়তান কে সেই সময় অনুমতি দেওয়া হয় না ওই সূর্যের সাথে ওঠার জন্য এটা কিন্তু এটা এটা সহি নয় এটি মুরসাল ভালো করে শুনে রাখুন সুতরাং শয়তানের সাথে ওই সূর্যের যে সম্পর্ক এটি অন্য হাদিসে সহি আছে কিন্তু পার্টিকুলারলি কদরের সবে রাতে যে মানে সকালবেলা পরের দিন সকালে যে সূর্য উঠবে সেখানে যে শয়তান এটা সূর্যের সাথে উঠতে পারে না এই কথাটুকু মুরসাল আরেকটি হচ্ছে যে রাতটুকুকে এমন ভাবে তুলনা করা হয়েছে যে রাতটুকুকে মনে হবে যে এটি একটি শান্ত চন্দ্রিমা রাত না ফিহা কামারান এই কথাটুকু হচ্ছে আপনার মুরসাল সহিনায় কারণ এই রাত আপনারা ভালো করে জানছেন যে এটা রোজার শেষের পর্যায়ে রোজার শেষ পূর্ণ চন্দ্রিমা তো পনেরো তারিখের দিকে থাকে পনেরো ষোলো সতেরো আঠারো তারপরে তো চন্দ্র ছোট হয়ে যায় এটা চাঁদের মতো সুন্দর এরকম হাদিসটার ভিতরে মিসলাল কামার যে যে পূর্ণ চন্দ্রের মতো ওই রাতটা দেখাবে এই কথাটুকু সহি নয় এটি মোরসাল অর্থে এসেছে যদিও ইবনে কাসিরে এটি উল্লেখ করা হয়েছে সুতরাং আপনাদের যে আগের লক্ষণ গুলোই হচ্ছে সহি এখন একটি জিনিসই শুধু বলতে চাই যে এই যে হাজার বছরের ইবাদতের থেকেও বেশি ভালো বেশি উত্তম এই জিনিসটিকেও মানে কিছু কিছু তাফসির আমরা কিছুক্ষণের ভিতরে ইনশা আল্লাহ তাফসিরে চলে যাবো লাইলাতুল কাদর সুরা কাদরের তাফসিরের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের তাফসির সুফহান আল্লাহ বিহামদি তাফসিরের শেষ নাই আল্লাহ আমাদের তাফসিরের হাত থেকে রক্ষা করুন এত তাফসির এসেছে যে সকল তাফসির কোন কোন সালাফ এই ধরনের তাফসির করতে বলে আমাদের জানা নাই এই ধরনের তাফসিরও আমাদের সামনে এসেছে মানুষ আজকাল তাফসিরের প্রতি অতি উৎসাহী হয়েছে কিছু কিছু তাফসির কারক কি করেছেন তারা ম্যাথমেটিক্স চালু করেছেন নতুন এক ধরনের ম্যাথমেটিক্স এই ম্যাথমেটিক্সের আমি নতুন নাম দিয়েছি তাফসিরের ম্যাথমেটিক্স এটা একটা সাবজেক্ট ফর্মুলা তারা বলছেন যে এরকম কি যে লাইলাতুল কদর এই কথাটুকু এই শব্দ দুটা লিখতে মানে মানে মোট নয়টা অক্ষর নয়টা অক্ষর যদি লাগে তাহলে এটি ও কদরের ভিতরে এসেছে তিনবার তাহলে তিন নং সাতাইশ তার মানে সাতাইশ তারিখে হচ্ছে মানে এই ধরনের ফর্মুলা অত্যন্ত জঘন্য এবং গর্হিত কাজ সহি হাদিসকে না মেনে সহি হাদিসের উপরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মনের আনন্দে এগুলি তাফসির করার পরিণাম কি হবে আল্লাহ ভালো জানে আর এদের খুব প্রশংসা যারা এগুলো করে তাদের পিছনে হাজার হাজার লোক লেগেছে তাদের বক্তৃতা রেকর্ড করে শুনছে আর বলছে বাহ 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 কি সুন্দর তাফিস ভালো করে শুনে রাখুন বোখারিতে এসেছে একটি হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইন্না এ রোজা সম্পর্কে এসেছে বলেছেন তিনি কি ইন্না নাহানু উম্মিয়াত উম্মাতুন উম্মিয়াতুন আমরা একটি মূর্খ জাতি কলেটা নাহতাসিবু আমরা হিসাব করতে জানি না আমরা লিখতে জানি না এর মানে হচ্ছে ক্যালকুলেশন করা এই ধরনের ক্যালকুলেশন করা রোজা সম্পর্কে ক্যালকুলেশন মানে এখানে মূর্খ বলতে বুঝাচ্ছে না যে তারা কিছুই পড়ালেখা যায় না তা নয় এইখানে হাদিসটার পরে বলেছে অসাহারুন হাকাজা হাকাজা আর তিনি বললেন যে এই না এই মাসটা হচ্ছে উনত্রিশ অথবা তিরিশ দিনের মাস কিন্তু তার আগে তিনি বলে রেখেছেন যে এই ধরনের ক্যালকুলেশন করে আমরা মাসের কিছু করি না এটা বোখাইতে এসেছে সুতরাং ফর্মুলা যারা আবিষ্কার করেন আসলে সমস্যা হচ্ছে এই মূর্খতা ছড়িয়ে পড়েছে সব জায়গায় কোরান গবেষণা চলছে কোন হাদিসের কোন খবর নেই তারপরে বলা হচ্ছে কি যে এই যে সুরাল কাদারের ভিতরে তিরিশটা অক্ষর রয়েছে তিরিশটা অক্ষরের ভিতরে যে সালামুনের পরে যে শব্দটা আছে শব্দ আছে তিরিশটা শব্দ রয়েছে শব্দটা হয়েছে হিয়া এই হিয়ার নাম্বার হচ্ছে সাতাইশতম শব্দ সুতরাং সাতাইশ তারিখে সবে কদর এই হচ্ছে ফর্মুলা তারপরে আরো ফর্মুলা আছে ফর্মুলা কি যে এই মানে তিরাশি বছর মানে আলফ সাহার এক হাজার এক হাজার বছর মানে হচ্ছে হাজার বছর মানে তিরাশি বছর চার মাস ইত্যাদি ইত্যাদি শুনেন আমরা আল্লাহকে ভয় করব আমরা এই ধরনের গবেষণা করে যদি তিরাশি বছর চার মাস আমাদেরকে বুঝতে হইত তাহলে আল্লাহ বছর মাসই বলতেন সেটি বলতে তো তা আল্লা সুবাহন তালা কোন সমস্যা নাই তিনি মাস সম্পর্কে বলেছেন পবিত্র করেন এসেছে আসরুল হরম যেখানে চারটি মাসকে তিনি সম্মানিত করেছেন সেখানে বলেছেন তারপরে উনি বলেছেন যে বারো মাস আল্লাহ সুবাহ আল্লাহ তৈরি করেছেন এটি কোরআনে আছে তো এখানে বারো কথাটা বলেছেন তিনি তো তারা বলছে যে তিরাশি বছর চার মাস হলো এক হাজার বছরের ইকুয়েল টু তো ওনারা আবার একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন যে কি যে আমেরিকার মানে মানে গড় আয়ু হচ্ছে আশি বছর আর মহিলাদের জন্য আর পুরুষের জন্য সেভেন্টি ফোর অথবা অন্যান্য দেশে গড় আয়ু এক বিরাট স্ট্যাটিস্টিক ফর্মুলা দিয়ে বলতেছে যে প্রত্যেক বছর যদি একটি সবে কদর পায় তাহলে তার সারা জীবন নামাজ পড়ার সমান সমান সব হয়ে গেল কারণ সেটা তো বছর হয়ে আমরা তো তিরাশি বাঁচব না এগুলো একটিও সহিভাবে নবী সাল্লা সাল্লামের কাছ থেকে কোনো ব্যাখ্যা নাই হাদিস নাই এগুলো হচ্ছে উর্বর মস্তিষ্কের আমদানি এগুলো থেকে কোনো খায়ের নাই এগুলো থেকে আমাদের দূরে সরে থাকতে হবে এই ধরনের ফর্মুলা আবিষ্কার করে কোরআন হাদিস বুঝতে গেলে তাহলে তো গায়েব বলে রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস বলে আর কোনো কিছুই থাকবে না সবই তো ক্যালকুলেশন করে বের করতে হবে তখন আউজ্লাহ আপনাদের সবার ক্ষেত মতে বলছি যে এই যে এক হাজার বছরের থেকে এবার থেকে বড় উত্তম এর কারণ কি এর কারণ হলো আল্লাহ ভালো জানেন এটি হচ্ছে এটা উত্তর আল্লা ভালো জানেন আমরা জানি না তিনি এই এক মানে বছরের রাত থেকে উত্তম বলেছেন আল্লাহ ভালো জানেন আপনাদেরকে আরেকটি উদাহরণ দেই তাহলে এই এই যে এই যে হায়ার দিয়ে ক্যালকুলেশন করা এগুলো গর্হিত কাজ এগুলো করা ঠিক নয় যেমন এটি হচ্ছে একটি অত্যন্ত ফজিলতপূর্ণ রাত আরেকটি ফজিলতপূর্ণ আপনারা যদি জানতে চান সহিভাবে এসেছে কিন্তু কারণ অতিরিক্ত ফজিলত যে সকল হাদিসে বলা হয় সে সকল হাদিস অধিকাংশ ক্ষেত্রে সহি যেগুলিতে বেশি বেশি ফজিলত বেশি বেশি মানে শাস্তি এগুলো আহ সহি হয় না সাধারণত কিন্তু একটা হাদিস কিন্তু সহি আপনাদেরকে আমি এখন পড়ে শোনাচ্ছি আউস বিন আউস فقر فيه قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعه واقتسل وبكر وابتكر ومس ومشى ومشى ولم يركب ودان من الامام فاستمع ولم يل يلغو عوس ابن عوس رضي الله عنه بولشا النبي صلى الله عليه وسلم بولشا جيبك জুম্মার নামাজে শুক্রবার দিন গোসল করবে গোসল করাবে নিজে গোসল করবে মান গাছালা অন্য কাউকে যদি সে গোসল করায় তাহলে সে সব পেয়ে যাবে সোফানি মান গাছশালা ওয়াক্তাসালা দুটোই অথবা নিজে গোসল করবে কাউকে গোসল করাবে এবং নিজেও গোসল করবে এরকম যদি কোনো লোক এই কাজটুকু করে ইয়াও মাল জুমা জুমার দিনে তারপরে শেষ ও সেখ্যারা এবং সকাল সকাল সে প্রস্তুতি নিবে খুব তাড়াতাড়ি করে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে হেঁটে চলবে ও মশা এবং সে হাঁটবে মসজিদের দিকে ওয়ালাম ইয়ার কাপ এবং সে কোনো কিছুর উপরে উঠবে না কোনো বাহনের উপরে উঠবে না ওয়ালাম ইয়ার কাপ এই জন্য জুমার দিনে যারা তরন্ত এবং নিউইয়র্কে আমরা নামাজ পড়ি আমাদের উচিত হচ্ছে একটু দূরে পার্কিং করে হেঁটে আসা তাহলে এই এটি এই সুন্নতের উপরে একটু আমল হয় আর সওয়াব বেশি ولم যে কোনো কিছুর উপরে সে আরোহণ করবে না ওয়া দান মিনা ইমাম এবং সে ইমামের নিকটবর্তী হবে ফাস্তামা এবং সেই ইমামকে শুনবে ولم ইয়ালগু এবং সে বাজে কথা বলবে না কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা ওই লোকের প্রত্যেকটি কদমে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হাদিস সহি তিরমিজিতে এসেছে শেখ আলবানি এই হাদিসটুকে সহি বলেছেন ওই লোকের একটি কদম মানে দুই পায়ে এক একটা স্টেপ দিলে ওই এক একটা স্টেপ এর সমান হবে কি আমালু সানাতিন এক বছরের আমলের সমান এক বছর এক একটা স্টেপ আমরা যখন মসজিদে হেঁটে যাই আমরা কি স্টেপ গুনে দেখেছি এক এক বছর আর ওই বছর পুরো বছর যদি সে রোজা করে সিয়া মিহা এক বছর পূর্ণ রোজার সাব আর হচ্ছে এক বছর রাতের বেলা তাহাজ্জুদ পড়ার সওয়াব ওয়াকিয়া মিহা এক বছর সুবহানাল্লাহ বিহামদি এক বছর এক বছর হলো 365 দিন এই 365 দিনের 365টা রাতে যদি সে তাহাজ্জুদ নামাজ পড়ে সেই পরিমাণ নামাজের সওয়াব আর 100 365 দিন তো রোজা রাখা যাবে না ওই মানে এই চার পাঁচ দিন যেই দিনগুলো হচ্ছে রোজা রাখা হারাম সেই রোজাগুলো বাদ দিয়ে যদি সারা বছর সে রোজা রাখে তাহলে এই এক বছর রোজা রাখার সাব আর এক বছর তাহাজ ওই একটা কদমে হবে প্রতি কদমে বিকুল্লে আল কতুয়াথুন বিকুল্লে আমালু সান এক বছরের সাব হবে সুতরাং এখন এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব ওটা তো ব্যাখ্যা করলাম যে হায়াত হচ্ছে তিরাশি বছর এটা কিভাবে ব্যাখ্যা হবে বলেন তো এই জন্যই হাদিসকে নিজের মন গড়া ব্যাখ্যা করা যায় না এগুলো থেকে বিরত থাকাই আমাদের জন্য উত্তম এগুলো দলিল থাকলে করা যাবে দলিল না থাকলে করা যাবে না এটি হচ্ছে মানে মূল কথা আমাদের বাংলাদেশের লোকরা আজকে এই আপনাদের সাথে এই যে কথা বলছি আমি বলবো আমাদের দেশের বাংলাদেশের জনগণ ভাগ্যবান কেন কারণ তাদের শুক্রবার দিন ছুটি থাকে এবং এই হাদিসটার উপরে তারা যদি আমল করতে পারে আর আমরা উত্তর আমেরিকা যারা থাকি আমরা হতবাগা কারণ আমাদের এখানে ফ্রাইডেতে আমরা অধিকাংশ লোকই কাজ করি সুতরাং আমাদের ওরকম হাদিসে বর্ণিত যেভাবে প্রিপারেশন নিয়ে মসজিদে যাওয়ার যে কথাগুলো আছে সেগুলো আমরা করতে পারি না আর আমরা এই সব থেকে বঞ্চিত হচ্ছি আর বাংলাদেশের লোকরা যারা কাজ করে না শুক্রবার দিন অফিস বন্ধ থাকে তারা পূর্ণভাবে এই আমল করে তারা করতে পারবে এখন আশা করছি যে আপনারা এই লাইলাতুল কাদর সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে যে এটি কোন রাত এবং এটি কি এখানে কোনো দরিলবিহীন ভাবে বলা হচ্ছে যে অধিকাংশ আলিম মনে করেন রাত এই অধিকাংশ এগুলি কোথায় লিখা আছে এগুলো কোথাও লিখা নাই অধিকাংশ মনে করেন আমাদের মনের খুশি কোন আমাদের যেমন সাতাইশ তারিখে সাতাইশ তারিখের ক্ষেত্রে যেই দলিলটুকু এসেছে সহি মুসলিমের ভিতরে সেখানে উবাইবনে কাব এই হাদিসটুকু বর্ণনা করে বলেছেন যে সাতাইশ তারিখে কিন্তু ওই সাতাইশ তারিখ হলো ওই বছরের সাতাইশ তারিখ ছিল কারণ উবাই হাদিসটা করার আগে তিনি সকালবেলা সূর্য দেখেছিলেন বুঝতে পেরেছেন সূর্য দেখার পর উবাই ইবনে কাব বিখ্যাত সাহাবি যা যাকে বলা হয়েছিল যে তুমি কি জানো যে সবে কদর কবে তখন সে মানে সে শপথ করে বলেছিল কদরটা হয়েছিল সাতাইশ তারিখ রাতে সেটি তিনি শপথ করে বলেছিলেন এটি হচ্ছে ওই বছর যে বছর উবাই এই ঘটনাটা বলেছিলেন এটা কি সারা বছর সাতাইশ তারিখে হবে নাকি ফাকুল তখন দেখেন সাহাবিরাও তাকে কিন্তু প্রশ্ন করেছে এমনি না যে তুমি যে বলেছ শপথ করে যে সাতাই তারিখে সপে তাহলে তুমি বুঝলা কিভাবে তারা জিজ্ঞাসা করতো ইয়া মঞ্জর হে আবু ওবাই বলছে যে তুমি কিভাবে জানলে যে তারিখে তুমি নিশ্চিত যে সবে কদর হয়েছে তখন সে বলল কাল বিল আলামাতি কারণ আমি আলামাত দেখেছি আলামাত দেখেছি মানে লক্ষণ দেখেছি আল্লাতি আখবার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আমাকে আমাদেরকে যেই খবর দিয়েছেন যে আলামত হবে সেটি কি আন্নাহা তাতলু ইয়াউমা ইদিন লা শুআ লাহা যে পরের দিন সূর্য উঠবে যার কোনো কিরণ থাকবে না তার মানে উবাই ইবনে কাব সকাল বেলা বুঝতে পেরেছেন যে গত গতকালকে রাতটা ছিল সবে কদর দিনে রাতের বেলায় বুঝতে পারে না উবাই ইবনে কাবের মতো লোক বুঝতে পেরেছেন সুতরাং রাতের বেলা বোঝা আরো কঠিন সুতরাং দিনের বেলা সূর্য দেখে বোঝা যায় এটি হচ্ছে মুসলিমের কথা আর এখান থেকে অনেক লোক বলে দিচ্ছেন যে জমহর অলামা মনে করেন যে সাতাইশ তারিখ এই সকল জমহোর এইগুলি কোন নির্ভরী জমহোরের কোন মূল্য নাই যেখানে হাদিস নাই এখন আসুন আপনাদেরকে আমি এই ইবনে কাসিরের শোনাচ্ছি এখোয়ানি আপনাদের সবার কাছে আমি বিনীত অনুরোধ করব মনোযোগ দিয়ে এই অংশটুকু শুনবেন আপনারা যারা কোরআন অনুসরণ করেন তাদের অনেকেরই ধারণা যেহেতু আপনাদের ইবনে কাসির হচ্ছে খুব অন্যতম একটি তাফসির ইবনে কাসির অবশ্যই একটি উত্তম তাফসির এর কারণ হচ্ছে ইবনে কাসির হচ্ছে প্রথম তাফসির যেটি হাদিসের উপরে নির্ভর করে ইবনে কাসির এ তাফসীর টুকু লিখেছেন কিন্তু ইবনে কাসির নিজে মুহাদ্দিস ছিলেন না এই কারণে তিনি হাদিসের কোনো তাহরীজ কিংবা যাচাই বাছাই করার যোগ্যতা তার ছিল না তিনি সরাসরি হাদিস বর্ণনা করেছেন অনেক ঘটনা বর্ণনা করেছেন সবকিছুরকে হাদিসের আলোকে দেখার চেষ্টা করেছেন দুর্ভাগ্যজনক এটি আমাদের দুর্ভাগ্যই বলতে হবে যে সুরালে যে ইবনে যে তাফসির রয়েছে আমরা তিন ভাগে ভাগ করব তিন ভাগে একটি ভাগ হচ্ছে যে এই হাদিসগুলো ঘটনাগুলি বর্ণ হচ্ছে পুরোটাই হচ্ছে সহি না এটি বাদ দিতে হবে এটি বলাই যাবে না বিশ্বাস করা যাবে না টোটালটাই বাদ এটি হচ্ছে একটি অংশ মানে আপনাদের বাসায় যাদের ইবনে কাসির আছে সুরা কাদার এর যে তাফসিলের যে পার্ট আছে সেখান থেকে ওয়ান থার্ডের বেশি এক তৃতীয়াংশের বেশি কথা আপনাদেরকে বাদ দিয়ে দিতে হবে এগুলো বাদ এগুলোকে মানা যাবে না বলা যাবে না কাউকে বলা যাবে না কিছু করা যাবে না এটা বাতিল সুতরাং এটি সহি না আরেকটি অংশ আছে সেটি হচ্ছে হাদিসে পাওয়া যাচ্ছে না কিন্তু তাফসির তাবাড়ি আর কুরতুতে বর্ণনা এসেছে বিশেষ করে তাফসির তাবাড়িতে এসেছে কোনো কোন স্কলার এই কথাগুলোকে বাতিল ঘোষণা করেন নাই কারণ হচ্ছে যে অন্য অন্য স্কলাররা বলেছেন যে এটি মানলে আমাদের কোনো অসুবিধা নাই এটি হচ্ছে অল্প কিছু কথা কিন্তু সেখানেও হাদিসের কোন দলিল নাই শুধুমাত্র জানার জন্য অতটুকু বোঝার জন্য শুধু মানতে হবে সেটুই আমরা ইচ্ছা করলে বর্ণনা করতে পারবো কিন্তু আমাদেরকে বলতে হবে যে এটি ইবনে কাসিরে এসেছে আমরা হাদিস বলতে পারবো না যে এটি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এটি আসলে সাহাবিদের কথা সাহাবিদের কথাগুলোকে ইবনে কাসিরের ভিতরে এসেছে কাদরের তাফসিরে সুতরাং সেগুলোকে আমরা কাউকে বলতে পারবো কোট করতে পারবো আর এই দুই প্রকার ছাড়া আর বাকি এক প্রকার হচ্ছে সহি হাদিস যেটি ইবনে কাসির উল্লেখ করেছেন যে রাতটুকু কিরকম হবে তারপরে লক্ষণগুলো কি এগুলি সবই হচ্ছে সহি এতে কোনো সন্দেহ নেই সুতরাং ইবনে কাসিরের এর ভিতরে মিশ্রিত অবস্থায় রয়েছে সহি কিছু হাদিস আছে আর কিছু রয়েছে সাহাবিদের কথা আসার রয়েছে যে আশারগুলো সহি কিনা সেগুলো আমরা জানি না কিন্তু স্কলাররা ওগুলোকে রেখে দিয়েছেন এবং তারা বলেছেন যে এটা বোঝার জন্য জানার জন্য জানা যেতে পারে আর বাকি যে কাহিনীগুলো অধিকাংশ কাহিনী এই কাহিনী ভিত্তিক হাদিসগুলো বাতিল এগুলিকে বর্জন করতে হবে ইবনে কাসিরের কাদরের তাসির অত্যন্ত ভয়ঙ্কর আবারও বলছি সেগুলো আপনাদেরকে বাদ দিতে হবে ওখান থেকে পড়ে কোনো কিছু মানুষকে বলতে পারবেন না নিষেধ এখন প্রশ্ন হইল এই ইবনে কাসির কোথায় আপনি পড়তে পারবেন ইবনে আমাদের একজন বিখ্যাত শেখ তার নাম হচ্ছে সফিউর রহমান মুবারকরি রহিমা উল্লাহ তা তিনি যখন জীবিত ছিলেন তখন ওই সহি দলিলের উপর ভিত্তি করে ইবনে কাসিরটাকে তিনি একটু বাছাই করে কাটছাট করেছিলেন এই তাফসিরের নাম হচ্ছে মিসবাহুল মনির মিন তাহজিব মিন তাফসির ইবনে কাসির মিসবাহুল মনির তাহজিব তাফসির ইবনে কাসির মানে ওই ওই সংবর্ধিত এডিটেড ওই যে কাটা ছাড়া করা তাফসির ইবনে কাসির মিসবাহুল মনির তাহজিব ইবনে কাসির সেই তাফসিরের ভিতরে এই মোবারকপুরি সেগুলোকে বাদ দিয়েছেন আপনারা যদি সেটা পড়েন তাহলে দেখবেন যে সেখানে ওই ওই ইজরা কিছু কিছু হাদিস আছে ইসরায়েলিয়ার থেকে ইজরা থেকে এসেছে এবং সেগুলি সবই বাতিল বলাও যাবে না এখন কোন কোন জিনিসগুলো বাতিল সেগুলো আমরা আপনাদেরকে পরে শোনাচ্ছি ইবনে কাশিরের ভিতরে এসেছে প্রথম এক নাম্বার যে হাদিসটুকু এসেছে সেটি হচ্ছে যেটি আমরা কখনোই কাউকে বলতে পারবো না সেটি হচ্ছে বন উমাইয়া রাজত্বকাল কাল ছিল এক মাস এক হাজার মাস এই হাদিস ইমাম বর্ণনা করেছে এই হাদিস হচ্ছে নয় এটি হচ্ছে এটি বর্ণনা করা যাবে না সুতরাং এটা বাদ যে নবী সাল্লাহ স্বপ্নে দেখেছেন যে বনু উমাইয়া সিংহাসনে বসে আছে তারা এক হাজার মাস শাসন করবে সুতরাং আল্লাহ রাসুলকে বলা হচ্ছে যে আপনার লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাসের থেকে উত্তম এটা বাতিল তারপরে পরের বাতিল হাদিসটুকু হচ্ছে ইবনে আবু হাতিম মুজাহিদ থেকে বর্ণনা করেছেন যে বাণী ইসরায়েলের এক ব্যক্তি এক হাজার মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় অস্ত্র ধারণ করেছিল লুবিসা সেলাহুন হ্যাঁ হাদিসের ভিতরে এটা আরবিতে থাকলে তো হাদিস হবে না রে ভাই এটি হচ্ছে জাল এই এই কথা এগুলি বলাই যাবে মনকার এগুলো এগুলো বাতিল সুতরাং লুবিসা সিলাহি ফি সাবিলিল্লাহ আলফ শহর যে বনি ইসরাঈলের এক লোক সে মানে এক হাজার মাস আল্লাহর রাস্তায় অস্ত্র ধারণ করেছিল তখন সাহাবীরা শুনে বলল যে অবাক হয়ে গেল ফাআজ্জুবুল মুসলিমুনা মিন আর তখন এই সুরা অবতীর্ণ হয় যে 1000 মাসের থেকে উত্তম এই হাদিস বাতিল এটা বলা যাবে না এটি সহি নয় এটি বাতিল এটি বাদ দেওয়া হয়েছে পরের হাদিস হচ্ছে মুজাহিদ থেকে এক লোক সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর আবাদত করত এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর দিনের শত্রুদের সাথে যুদ্ধ করতো এইভাবে সে এক হাজার মাস সে যুদ্ধ করেছে আর এই কিয়ামুল লাইল করেছে জালিকা ফাফাল জালিকা আলফা সাহাব আর তখনই এই সুরা নাজিল হয়েছে সুতরাং আমার উম্মতের কোনো ব্যক্তি যদি কদরের রাত্রে আবাদত করে তাহলে বনি ইসরাইলের ও থেকে বেশি নেকি পাবে এই হাদিস বলা যাবে না নিষেধ এটা সহি নয় ইবনে কাসিরে আছে বাদ দিবেন বাদ এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যে বনে ইসরায়েলের চারজন আবেদ এর একসাথে কথা বলতেছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম আশি বছর পর্যন্ত তারা আবাদত করেছিল তারা কখনোই আশি বছরের ভিতরে নাফরমানি করে নাই মানে হ্যাঁ মানে নাইন তারা এক পলকের জন্য আল্লাহ নাফরমানি করেন আশি বছর এবাদত করেছে তারা হলেন কারা আইয়ুব জাকারিয়া হিজকিল ইউ নুন এগুলি হচ্ছে নবীদের নাম সাহাবিরা এই কথা শুনে খুব অবাক হলো তখনই জিব্রাহিল আলাই এসে নবী সাল্লাহ বলল হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার উম্মতের এই ঘটনা শুনে চিন্তা পড়ে গেছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সুরাকাদর তাতে নবী খুশি হলেন সাহাবিরা খুশি হলো যে এক রাত এবাদত করলেই ওই আশি বছরের আবাদত থেকে বেশি স্বভাব হবে এই হাদিস বাতিল এটি বর্ণনা করা যাবে না ইবনি কাসিরের ভিতরে আছে চার নম্বর হাদিস এটা বাদ তারপরে আছে হলো কি যে চার নম্বর হাদিসের পর আপনাদেরকে যেটি বাদ দিতে হবে সেটি হচ্ছে পাঁচ নাম্বার এই সবচেয়ে বেশি জঘন্য পাঁচ নাম্বার হলো সবার শেষে এসেছে আবু হাতিম ইমাম ইবনো আবু হাতিমের হাদিস আবু হাতিমের হাদিস পাঁচ নাম্বার এই হাদিসটুকু আল্লাহ রস্তে আপনারা কেউ এটি মানুষকে বলবেন না এবং এই হাদিস সহি নয় এবং এটি বলা নিষেধ যেটি সব শেষে এসেছে একটি হচ্ছে পাঁচ নাম্বার যে সেটি হচ্ছে তাবরানি থেকে এসেছে সেটি হচ্ছে আব্বাস কদর সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন আমি জানি কোন রাত তখন তিনি বললেন যে শেষ দশকে সাত দিন অথবা সাত দিন বাকি থাকতে এই রাত তখন অমর রাজন তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেমনে বুঝলেন তখন বলল যে আকাশ সাতটা জমিন সাতটা মানুষের খাবার সাত প্রকার সিজদা করে সাত প্রকার ইত্যাদি ইত্যাদি এই হাদিস এইটাও সহি নয় এবং এটি মিসবাহুল মুনির তাহজিব তফসির কাসির থেকে শফিউর রহমান মুবারক পুরী রাহমাউল্লাহ তালা তিনি বাদ দিয়েছেন সুতরাং এই ঘটনা এই যে আব্বাস সহিভাবে আসে নাই সুতরাং এটিও আপনাদের বাদ দিতে হবে এটি আপনারা বলতে পারবেন না মানুষকে যে এইভাবে ক্যালকুলেশন করে সাত জমিন সাত আকাশ সাত সাত অঙ্গের উপরে শেষ দেয় এই সাতের ফর্মুলা এটা বাতিল সহিভাবে আসে নাই তারপরে ছয় নাম্বার যেটি সেটা হলো সবার শেষের হাদিস আবু হাতিম থেকে এই হাদিসটুকু অত্যন্ত ভয়ঙ্কর সেটি হচ্ছে সিজজাতুল মন্তাহা সংলগ্ন সপ্তম আকাশে অবস্থিত এখানে এর চূড়া এই 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 গাছের ডাল হচ্ছে কুরসির নিচ পর্যন্ত আর এটার চূড়া হচ্ছে জান্নাতে আর এই সবে বড় সবে কদরে রাত্রে ফেরেসটা সন্ধ্যা হওয়ার পরপরই দুনিয়াতে নেমে আসে এই বড় হাদিসটা পুরোটাই হচ্ছে বাতিল এটা কাপ থেকে এসেছে এসেছি হাতিম ইবনে কাসির দেখে নিবেন এই হাদিস কাউকে বলবেন না এখানে কিছু ভয়ঙ্কর কথাবার্তা আছে একটি ভয়ঙ্কর কথাবার্তা কি যে যে জিব্রাইল আলাইহিস সালাম প্রত্যেক ইমানদারের সাথে মুসাফা করে সর্বনাশ প্রত্যেক মানে এটা কিভাবে সম্ভব আমরা ছোটবেলায় বাংলাদেশে এখনো হয়তো বাংলাদেশে মসজিদে এটা বলে আর কি যদিও তারা ইবনে কাসির পড়ে না কিন্তু এই হাদিসটা তাদের খুব পছন্দ এটার মানে কি আমি ছোটবেলায় এই হাদিস যখন পড়েছি তখন আমি নিজেই ভয় পেয়ে যেতাম কারণ এই হাদিসে বলা হচ্ছে জিব্রাইল আলহ প্রত্যেক মুসলমান ইমানদারের সাথে মুসাফা করে জিব্রাহিল আলাই মানুষের সাথে হাত মিলাবে কিভাবে কিভাবে সম্ভব আরেকটি হচ্ছে তারপরে এই হাদিসের ভিতরে আছে লক্ষণ কি যে তখন তার পশম দাঁড়িয়ে যাবে যখন তিনি হাত মিলাবেন তখন তার গায়ের লোমকোপ দাঁড়িয়ে যাবে আর কি হবে চোখে পানি আসবে চোখে পানি চলে আসবে যে সুতরাং কোনো মানুষ যদি কোনো রোজার শেষ দশ রাতের কোনো রাতে যদি চোখে পানি চলে আসে কান্নাকাটি করে অথবা তার পশম দাঁড়িয়ে যায় আর যদি সে মানে চমকে যায় তাহলে বুঝতে হবে যে এই মুহূর্তে তার কাছে মুসাফা করে গেল এই ধরনের কথাবার্তা মানুষকে বলবেন না ইবনে কাসিরে আছে আল্লাহ রস্ত এটা কাউকে বলবেন না এগুলি সহি নয় তারপরে আছে আবার এই হাদিসের ভিতরে কেউ যদি তিনবার লাই লাহা ইল্লাহ এই রাতে পাঠ করে তাহলে একবার পাঠ করলে দুজক থেকে নাজাদ আরেকবার পাঠ করলে জান্নাত দিবে আর আরেকবার পাঠ করলে অনেক কিছু দিয়ে দিবে শুভ এগুলি বলা যাবে না এই তিনবার পাঠ করার এই রাতে পাঠ করার হাদিসের এই পুরস্কার এটা বাতিল তারপরে কি যে জিব্রাইল আলহ সাল্লাম আকাশে চলে যায় প্রথম আসমানে যায় তখন তার পালক মেলে ধরে তারপরে সূর্যের আলোকে মান ম্লান করে দেয় হ্যাঁ তারপরে জিব্রাইল প্রথম আসমানে এসে মানুষের সাথে ইয়ে ফেরস্তদের সাথে আলাপ করে যে তোমরা কাকে কাকে পেয়েছো আমরা গত বছর তাকে পেয়েছি নামাজ পড়তে এই বছর সে নামাজ পড়ে না ইত্যাদি আবার গত বছর পেয়েছি নামাজ পড়ে না এই বছর পড়েছি না ইত্যাদি ইত্যাদি তারপরে এই করতে করতে জিব্রাইল প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ তারপরে সিদরাতুল মনতাহায় যায় সিদরাতুল মনতাহে গিয়ে গাছের সাথে কথা বলে এত জঘন্য এই হাদিস এটি বলাই মুশকিল এটি মানে আল্লাহ আমাদের রক্ষা করুক এখানে বলা হচ্ছে যে সিদরাতুল মুনতাহা জিব্রাইলের সাথে কথা বলতেছে মুনতাহা হচ্ছে একটা গাছ এটা জিব্রাইলের সাথে কথা বলবে কি হবে হাদিস সহি নয় তারপরে আবার জিব্রাইল সবার শেষে বলছে যে আল্লাহ তখন জিব্রাইলকে বলতেছে যে ব্যক্তি অপকর্মে লিপ্ত আছে তাকে বলে দাও যে সে যদি তিন ঘন্টা আগে তবা করে তাহলে আমি ক্ষমা করে দিব এই কথা তো হাদিস বিরোধী সই হাদিস বিরোধী তিন ঘন্টা আগে তবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে এইটা তো আছে যেমন আল্লাহ বলতেছেন কোনুবু না এটার মানে কি ইয়াতুবু না কাবলাল মাউথ মৃত্যু আগে মৃত্যু হওয়ার যে লক্ষণ গারগার শব্দ করে যেটা সেই শব্দ হওয়ার আগ পর্যন্ত তার দোয়া তবা কবুল হবে অথচ এই হাদিসের ভিতরে বলতেছে যে তিন ঘন্টা আগে যদি সালাসা তার ইবনে এই মোট ছয়টা এই বড় বড় ছয়টা ভয়ঙ্কর হাদিস হাদিস না মানে যাই বলেন না কেন এগুলি আল্লাহর অস্ত্রে মানুষকে বলবেন না নিজেরা বাদ দিবেন লাল কালি দিয়ে দাগ দিয়ে রেখে দেন যে এগুলো বলা যাবে না যদিও এটা ইবনে কাসিরে আছে এই এখন যে সকল বিষয় ইবনে কাছিরে আছে কিন্তু হাদিস সহি না অথবা আমরা সহি জানি না সেই সকল বিষয়গুলো আমরা এখন আলোচনা করব এর প্রথম হাদিসটাই হচ্ছে যে এটি ইবনে আব্বাস এটি আসলে হাদিস নয় এটি স্কলাররা বাদ দেন নাই যেমন তাহিবের ভিতরে এটি বাদ দেয়নি

এই মানে ইজ্জাতে প্রেরণ করেছিলেন একভাবে যেন এটি তারপরে সেখান থেকে বছরে তিনি খন্ড খন্ড করে অল্প অল্প করে এই হাদিস সহি দয়িফ এটা আমরা জানি না এটা এটা আসার এটা হাদিস নয় ভালো করে শুনে রাখুন এই দলিল খুব শক্তিশালী কোনো দলিলই না এর কারণ হলো এটি শুধুমাত্র কাশির তাবারিতে বর্ণিত আছে আর কিছুই না কোনো হাদিসের বইতে নাই সুতরাং সাবধান এটি যেভাবে আছে সেই কিভাবে বলতে পারেন এটা এটা কিন্তু আমরা না যে এটি এটি কারণ নবী কাশির কথা না এটা হচ্ছে কথা শুধুমাত্র একটা কথাই আমি আপনাদের মধ্যে বলতে চাই যে এখানে বায়তুল ইজ্জা এই যে আকাশের ভিতরে একটি ঘর এই ঘরের নাম প্রথম আকাশের ঘরের নাম বাইতুল ইজ্জা এটি হাদিস দ্বারা কোনো প্রমাণ নাই সহি হাদিস দ্বারা এটি শুধু এখানেই আছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিস দ্বারা একটি ঘরের কথা শুধু বলেছেন সেটি হচ্ছে বাইতুল মামুর এটি হচ্ছে সহি হাদিসের પ્રમાણે আর এটি হচ্ছে সপ্তম আকাশের পরে মানে আপনারা যদি ফেরেশতাদের কিছু কাহিনী যদি শুনতে চান তাহলে আপনাদের কি আমি বলবো আলিমিল 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 মালাইকাতিল আবরার আলিমিল মালাইকাতিল আবরার একটি বই আছে ডক্টর ওমর সুলাইমান আল আশকর হাফিজাহুল্লাহ যে এঞ্জেলস এন্ড দা এন্ড देयर ওয়ার্ল্ড এই বই ইংরেজি অনুবাদ হয়েছে ওই বইটুকু পড়ে দেখতে পারেন সেখানে ফেরেস্তাদের অনেক কথাবার্তা লিখা আছে সেখানে ইবনে কাসিরের কথাটুকু ডক্টর আশকর বর্ণনা করেছেন এইভাবে যে প্রত্যেকটা আকাশে একটি করে ঘর আছে ইয়াতা বিদু সি হি যে ওই আকাশের যারা অধিবাসী মানে ফেরেস তারা সেই ঘরের ভিতরে গিয়ে তারা এবাদত করে এবং তারা ওখানে নামাজ পড়ে আর আপনাদের মতে বলছি আসমা সামা এটার বঙ্গানুবাদ আকাশ করা ভুল এটি আকাশ নয় এটা আমাদের বাংলাদেশের জাতীয় সমস্যা প্রত্যেক অনুবাদক এই ভুলটুকু করেছেন আর সামা আর দুনিয়া তার মানে দুনিয়ার আসমান বুঝায় না আসমান আকাশ বোঝায় না আপনারা ইংরেজি অনুবাদ দেখতে পারেন সেখানে সামা আর ইংরেজি অনুবাদ কখনোই কোনো ইংরেজি অনুবাদক স্কাই বলে নাই স্কাই বলে নেই বলছে বলছে কি হেভেন হেভেন বলেছে ফার্স্ট হেভেন হেভেন অফ দ্য ওয়ার্ল্ড সেভেনথ হেভেন হ্যাঁ বাংলাতে যেহেতু সেই হেভেন বলে কিছু নাই শব্দ সুতরাং আমাদের বাংলাতেও বলতে হবে আসামায় দুনিয়া এটা চালু হওয়া খুব জরুরি দরকার এই আমাদের দেশের লোকরা এই প্রথম আকাশ দ্বিতীয় আকাশ বলতে থাকে এটা ঠিক না আদিস বিরোধী কারণ আকাশ এবং সামা দুইটি দুই জিনিস ভালো করে শুনুন যেটা ইংরেজিতে এই সমস্যাটা নাই কারণ ইংরেজিতে যেহেতু ওরা খ্রিস্টান সুতরাং তাদের আকিদাতে ওইটা আগে থেকে ছিল ওই জন্য ওরা আলাদা করে রেখেছে সেটি হচ্ছে স্কাই হচ্ছে আলাদা সেটি হচ্ছে স্কাই যেটাকে আমরা আসমান বলি আর ওরা বলছে সেটাকে হ্যাবেন আপনারা ইংরেজি অনুবাদ দেখতে পারেন যত ইংরেজি অনুবাদ আছে কোরআন শরীফে সবগুলাই হচ্ছে এই সামা দুনিয়া সামা সপ্তম সপ্তম সামা এটিতে অনুবাদে ঠিক আছে শুধু বাংলাদেশে হচ্ছে আমাদের হতবাগা আমরা এখানে বলতেছি আকাশ 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 বলতে এটা বুঝায় না এটা বাংলা আসলে এটা কোনো শব্দ নাই এটি হচ্ছে উত্তম কথা সুতরাং এটা আরবিতেই বলতে হবে সামা আসামা সাবেয়া সপ্তম সামা আর সামা আর দুনিয়া হলো দুনিয়ার সামা দুনিয়ার যে সামা আছে যে এটার ভিতরে যে ঘরটুকু আছে সেটার নামে হচ্ছে বাইতুল ইজ্জা এই কথাটুকু হাদিসে নাই কিন্তু ইবনে কাসির বলেছেন আর স্কলাররা এটা প্রতিবাদ করেন নাই এটাকে আমরা গ্রহণ করতে পারি যেহেতু স্কলাররা গ্রহণ করেছেন এই কারণে আর এখানে বায়তুল ইজ্জাতে আল্লাহ সুবাহ মানে কোরআন শরীফকে নাজিল করেছেন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন করেছেন কিনা কারণ এটা কোনো হাদিসে নাই এটি হচ্ছে ইবনে আব্বাসের একটি কথা আর সেখান থেকে অল্প অল্প করে তেইশ বছরে রাসুল্লাহ সাল্লাহামের কাছে এসেছে এখানে যে কথাটুকু মানে আমাদেরকে এই এই কথাটুকু স্কলাররা বলেছেন যে এটা রাখতে বলেছেন অসুবিধা নাই আরেকটি হচ্ছে যে পরের যে কথাগুলো এসেছে তাফসিরের ভিতরে যেমন সালামুন সালামুন এর সম্পর্ক হচ্ছে মিনকুল্লে আমর যে সালামুন হচ্ছে সর্ব বিষয় থেকে নিরাপদ এটিও মুজাহিদের একটি মানে তাফসির সুতরাং ও আমরা রাখতে পারি যদিও এটার কোনো হাদিস নাই কিন্তু এখানে বলা হচ্ছে শয়তান কোনো প্রকার অপকর্ম অনিষ্ট করিতে পারিবে না এটি হাদিসে পাওয়া যায় সেই হাদিসটা আমরা বলেছি যে এটি মুরসাল শয়তানের যে অ্যাক্টিভিটি এই হাদিসটা মোরসাল কিন্তু এখানে সাইদ ইল থেকে বর্ণিত এসেছে যে এই সালামুন হিয়া এই কথাটার অর্থ হল শয়তান কোনো প্রকার অপকর্ম অনিষ্ট করতে পারে না এটি মিনকুল্লে আমর যে প্রত্যেক এই রাতে এই কাতাদা রাজি আল্লাহ আনহু উনি উনি বলছেন যে এই রাতে মানুষের হায়াত রিজিক বর্ণনা হয় এটার পরোক্ষ হাদিস রয়েছে এবং কোরআন এটার দলিল কারণ সুরা দোকানের ভিতরে এসেছে ফি হা হাকিম সুতরাং ওই আয়াতের আলোকে বোঝা যাচ্ছে যে আল হায়াত এটি এই রাতে আল্লাহ আল্লা সুবাহ নির্ধারণ করেন বছরের জন্য কিন্তু পরের যে কথাটুকু সাঈদ বিন মানসুর থেকে এসেছে এটি হাদিসের কোনো প্রমাণ নাই কিন্তু স্কলাররা এটা রেখে দিয়েছেন আপনারা ইচ্ছা করলে এটা বলতে পারেন কিন্তু এটা না বলাই ভালো কারণ এখানে সালামুন হিয়া হাতটা মাতলা সাজর এর ব্যাখ্যায় সাবি রাহিমা হল্লাহ তিনি বলছেন যে ফেরেস্টাগন ফজর পর্যন্ত মসজিদে যারা অবস্থান করে তাদের প্রতি সালাম দেয় এটি কোনো হাদিসে নাই মসজিদে অবস্থান করলে তাকে সালাম দিবে তাহলে বাসায় থাকলে তাদেরকে কি দিবে বাসায় তো আমাদের মহিলারা থাকে যে মহিলাদের কি কি ফেরেস্তা সালাম দিবে না আর যাই হোক এই এতে কোনো হাদিসের কথা না তবে স্কলাররা এটা এইভাবে রেখে দিয়েছেন সুতরাং এটা বর্ণনা করতেও পারে না না করলেও কোনো সমস্যা নেই কিন্তু এটি হাদিসের কোনো প্রমাণ নাই ইবনে কাসিরের ভিতরে এসেছে আ এই এটিগুলি সাহাবিদের কথা এসেছে কিন্তু অগণিত ফেরেস্তা দুনিয়াতে আসে সেটি সহি আমরা এটা দলিল দিয়েছি তারপরে হচ্ছে কোন রকম অকল্যাণ ঘটে না এটিও হচ্ছে মানে এই মানে মুফাসির বলেছেন এটি হাদিস পাওয়া যায় না কোন অকল্যাণ ঘটে না এটির কিন্তু কোনো হাদিসের দলিল দ্বারা প্রমাণ করা যায় না তবে তাফসিরের ভিতরে মুফাসিররা এটা বলেছেন যে কোন বড় ধরনের কোনো অকল্যাণ এখানে ঘটে না আরেকটি হচ্ছে ইমাম জুহুরি আবু বকর জুহুরি সে বলেছে যে এই উম্মতের আগের উম্মতের থেকে কম এটি হচ্ছে তার কথা এটি কোনো হাদিসে দিয়ে এইভাবে হায়াতকে কন্ট্রাস্ট করে সুতরাং এটিও এভাবে মোবারক মিসবাহুল মুনির ভিতরে তিনি বাদ দিয়েছেন এই এই কথাটুকু সুতরাং সুরা কাদের সাবধান আপনারা দারু সালামের যে আপনারা যারা আরবি পড়তে পারেন না দারুস সালামের ইবনে কাসিরের দশ নম্বর ভলিউম ইংরেজিতে আছে সেই দশ নম্বর ভলিউমের ইংরেজিটা যদি দেখেন তাহলে দেখবেন যে ওখানে ওই যে সকল রেওয়াতগুলো সহী সেটা আছে আর কিছু কিছু তা রেখে দিয়েছে আর ইজরায়েলিয়াত এবং অন্য বাকিগুলোকে ওরা বাদ দিয়ে দিয়েছে মিস রাহুল মনিরে এটি বাদ দিয়েছেন সুতরাং এই এই হায়াতের এইভাবে তুলনা করা যায় না এটা কোনো দলিল নেই আশা করি বুঝতে পেরেছেন এখন এই যে কথাটুকু আহ আপনাদেরকে আমি বলতে চাই সেটি হচ্ছে যে একটি জরুরি বিষয় যেহেতু আমাদের আজকে আমাদের লাস্ট অনুষ্ঠান আমরা আর অনুষ্ঠান আর করতে যাচ্ছি না ঈদ সম্পর্কে দু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে একটি জাল হাদিস আছে যে ঈদের রাতে জেগে থাকা এবং আমরা জানি যে আমাদের দেশের বিশেষ করে মার্কাজ মসজিদ গুলোতে মার্কাজ বুঝতেই পারছেন মার্কাজ মসজিদে কারা থাকে তাদের একটা প্রোগ্রাম থাকে রাতে রাতে সব গুজারি চলতে থাকে কারণ এই হাদিসটা সহি না হাজাল হাদিস ইবনে মাজাতে এসেছে কিন্তু এই হাদিসটুকু আগে শুনেন এটা কি বলা হচ্ছে আবি উমামা আদি আল্লাহ আনহু আন্নসাল্লাম কল মান কামা লাইলাতুল ঈদাইন যে ব্যক্তি দুই ঈদের রাতে নামাজ পড়বে মুহতাসিবান লিল্লাহি তাআলা আল্লাহর কাছে সওয়াবে আশা করবে লাম ইয়ামুত আলবুহু ইয়াওমা তামুত কুলুব যেদিন সবার অন্তর মরে যাবে সেদিন তার অন্তর মরবে না তার মানে কিয়ামতে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে মানে কিয়ামতের সময় মানে যেহেতু সবারই মানে আজাবে গ্রেফতার হবে

লক্ষ্য করবেন এবং মানুষের পাল্লায় পুরা ঈদের রাতে কাজ করে নামাজ রোজা পড়া শুরু করে দিবেন আরেকটি বিষয় হচ্ছে ঈদের সংক্রান্ত যে ঈদের তকবির কখন দিয়ে কখন বন্ধ করতে হবে সেটি হচ্ছে ঈদগাহ যাওয়ার সময় অনেকে রাতের বেলা তকবির দেয় কিন্তু এর কোনো দলিল পাওয়া যায় না অনেক মসজিদ দেয় বিশেষ করে আরব মসজিদে দেয় এখানে যে দলিলটুকু এসেছে সেটি হচ্ছে

খোদবা দেওয়ার সময় মিম্বর না আমি দুঃখিত মানে ঈদের নামাজের তো মিম্বর নবী সালাম ব্যবহার করতেন না উনি ময়দানে দাঁড়িয়ে বক্তি খোদবা দিতেন এই এই সুতরাংটাও হচ্ছে সকালবেলা মেয়ে পুরুষ সবাই এই তকবির দিতে হবে এখানে একটি জরুরি বিষয় আলাপ করতে চাই যারা শহিস মানেন তাদের ভিতরে সবাই জানেন যে ঈদের নামাজে বারো বারো তকবিরে নামাজ পড়ে সেটি আপনারা জানেন আমি ধরে নিচ্ছি জানেন হাদিস আয়েশা মারফুয়ান তকবীর আল ফিত্র ওয়াল ফিল আউয়াল সাবা তাকবীরাত প্রথম রাকাতে সাতটা তাকবীর ও ফিস সানিয়া خمسه তাকবীরাত সিয়াহ তাকবীরাতুল রুকু যেমন মানে পরের রাকাতে হলো পাঁচটা তাকবীর এই কোন কোন হাদিস এই হাদিসটা সহি যে কেরাতের আগে দুই রাকাতে এই সাত এবং পাঁচ তাকবীরে বারো তাকবীরে নামাজ পড়া হচ্ছে সুন্নাহ কিন্তু আমাদের বাংলাদেশের লোকরা ছয় তকবীরে নামাজ পড়ে এখন যারা শহীদ না মানেন তারা আবার এই ছয় তকবীরের বিরুদ্ধে লেগেছেন অত্যন্ত দুঃখজনক ছয় তকবীরের হাদিসও সহি সুতরাং আমাদের দেশের লোকদের সমালোচনা আপনারা করতে পারেন না কারণ ছয় তকবিরের হাদিস শহীদ কিন্তু বারো তকবীরের হাদিসটুকু বেশি সহি সুতরাং বারো তোকবির হলে ভালো আর যদি কেউ না করে এই হাদিসটা এসেছে সিলসিলাতিল হাদিস অহিহার ভিতরে দুই হাজার নয়শ আহ সাতানব্বই হাদিস লা তানসাউ কাতাক বিল জানা ই ওয়াসা বে আসাবাহু ওয়াকফ দা ইবাহু মাহু ইবাহা মাহু ইফ ই সালা তুল এইট মানে নবী সাল্লা সাল্লাম বলতেছেন মানে হাদিসটার ভিতরে যে তোমরা ভুলে যেও না যে জানাজার তাকবীরের সম্পর্কে জানাজার তাকবীর হচ্ছে চারটা তাকবীর সুতরাং জানাজার তাকবীরের কথাটা তিনি বলছেন এবং তিনি ইশারা করছেন ও আশারা বি আফা বি আহু তিনি চার আঙ্গুল দিয়ে আফা বা আহু তার আঙ্গুলগুলো দিয়ে তিনি ইশারা করছেন মানে চারটা আঙ্গুল ওয়াকাবদা ইবাহাম আহু যে তিনি বুড়ো আঙ্গুলটাকে মুট করে রেখেছেন তার মানে বুড়ো আঙ্গুলটাকে মুট করে চার আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে তকবির হচ্ছে চারটা ইয়ানি ফি সালাতিল ঈদ তার মানে এই হাদিসটুকু এসেছে এইভাবে আল কাসিম আল আব্দুর রহমান হাদাসাহু ক্বাল হাদাসানি بعد اصحاب رسول الله صلى الله عليه وسلم صلى بنا النبي صلى الله عليه وسلم يوم العيد فكبر যে তিনি ঈদের নামাজ পড়লেন চার চার করে তকবির দিলেন সুম্মা আকবালা আলাইনা বিওয়াজিহি হাইনা আনসারফ যিনি নামাজ থেকে ফারেক হলেন তখন আমাদেরকে এই হাদিসটুকু একটা তাকবির বাদ দিলে থাকে হচ্ছে তিন এই হচ্ছে তিন তিন ছয় হ্যাঁ এটার দলিল হচ্ছে যে ইবনে আব্বাস এরোয়াউল কালি এর ভিতরে শিকালবী বলেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন মানসা কাব্যান সাবান কাব্বারা সাবান যে ব্যক্তি চায় সে সাতটি তকবির দিতে পারবে ওমান শাহ আহ কাব্যা তেসান যে কেউ যদি চায় নয়টি দিতে পারবে ও এহদা আশারা কেউ এগারোটা দিতে পারবে সালা আসা আশারা কেউ যদি চায় তিনটিও দিতে পারবে সুতরাং এই হাদিসটুকুকে শেখ আলবানী সহি বলেছেন ও ইসনাদু সাহেহ كنت শেখ تتبع বলছেন ولكن أولى أصحى عندي جلاءة ان وحفظ ومتبعة وعمار له لكن يمكن ان يقول ان الروايات كلها صحيحة عن عبد ان ابن عباس ان সুতরাং ছয় তকবিরের যে যেমন প্রথম যেটা মানসা কাব্যেরা সাবান মানে কেউ চাইলে সাতটা তকবির দিতে পারে সাতটা তকবির দেওয়া মানে হচ্ছে যে তকবির আতুল এহরাম ছাড়া বাকি হচ্ছে ছয়টা এই সুতরাং শেখ আলবানি বলছেন যে এই সব ছয় তকবিরের হাদিস আর বারো তকবীরের হাদিস দুইটাই হচ্ছে

সুতরাং আপনাদের প্রতি অনুরোধ প্লিজ প্লিজ বাংলাদেশি মানুষের এই ছয় তকবিরের ঈদের নামাজের সমালোচনা করবেন না কারণ এটি সহি বারো তকবিরও সহি ছয় তকবিরও সহি ওয়ালা দুআইয়া লিতা'সিবুল সরকা এবং সে কালbani বলছেন যে আপনারা মানুষের ভিতরে দ্বন্দ্ব এই দলগত দলবাজি এই মানুষের ভিতরে বিভেদ করবেন না তকবির নিয়ে ওয়া ইন কানাসাবউল ওয়া খামসু আহাব্বু ইলাইয়া লাহ আক্স কিন্তু শেখ আলবানির কাছে ওই যে সাত এবং পাঁচ বারো তকবীর নামা তকবিরদের দলিলটা তার কাছে বেশি পছন্দ আহাব্য আইন নি ইলাইহিয়া আমার কাছে অত্যন্ত পছন্দ কারণ এর দলিল খুব বেশি সুতরাং বারো তকবীর পড়তে পারলে ভালো ছয় তকবির পড়লে কোনো সমস্যা নেই নামাজ নষ্ট হবে না আশা করি বুঝতে পেরেছেন এটি হচ্ছে মানে কথা আমরা আর যে কথাটুকু বলতে চাই সেটি হচ্ছে যে ওই রাতে ফেরেস্তা আসে মানে অনেক ফেরস্তা আসে কিন্তু ফেরেস্তা আসলে কি হবে আমরা আমাদের জন্য কি আমরা ফেরেস্তাদেরকে দেখতে পাই না সুরা আল্লাহ পাক কোরআনে বলছেন ও জুনু দেন বলছেন সুরা যে আল্লাহর যে সৈনিক ফেরাস্তা তুমি তাদেরকে দেখতে পারবে না তো যে সবে কদরের রাত্রে আসবে এগুলো যে আমাদেরকে সালাম দেয় এই কোনো হাদিস নাই আপনাদের ক্ষেত মতে আবারও বলছি এর কোনো হাদিস নাই কিন্তু তাফসির কারকদের ভিতরে অধিকাংশ তাফসির কারকরা বলেছেন যে সালাম দেয় এর ভিতরে ইবনে কাসির উল্লেখ করেছেন আর আমাদের বর্তমান বিশ্বের বিগত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুফাসের আল আল্লামা আল আমিন মোহাম্মদ আল আমিন আসানকৃতি রাহিমাহুল্লাহ তালা তার পৃথিবী বিখ্যাত তফসির আদোয়াউল বায়ান ফি ইদাহা আল কোরআন বিল কোরআন কোরআনকে দ্বারা কোরআন দ্বারা যে তাফসির আদোয়াউল বায়ান সেই তাফসিরের ভিতরে তিনি বলছেন পাউলাহু সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর ওয়া কিল সালামুন হিয়া আইয়ে আনাল মালায়েকাতু তুসাল্লিমু আলা কুল্লি মুমিন লিকাইতিহি তিনি বলছেন যে মানে ফেরেশতারা প্রত্যেক মুসলমানকে সালাম দেয় এই রাতে আর এটি হচ্ছে একটি বলা হয় তিনি বলেন নাই যেটা হাদিস তিনি বলেছেন এই কথাটু এই স্কলাররা বলেন আরেকটি হচ্ছে কি সালামুন হিয়া আইয়ে কুল্লু আমরিন ফিহা ফাহুয়া সালাম যে প্রত্যেকটি কাজ হচ্ছে খুব শান্তিপূর্ণ হয় ওয়ালা ইয়াসাব আহাদান ফিহা বিসু যে কারোর উপরে কোনো অনিষ্ট করা হয় না এটা সালামুনুল মালায়িকা আলাল মুমিন আর মুমিনদের উপরে সালাম থাকে এখন এটি কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব হতে পারে কারণ পবিত্র কোরআনে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের উপরে রহমত বর্ষণ করে তখন কিন্তু ফেরেস্তারাও মানে মুমিনদের উপরে সালাওয়াত পাঠায় মানে তারা আল্লাহর কাছে দোয়া করে যেন আমাদেরকে ক্ষমা করে এবং যেমন এসেছে কোরআনের ভিতরে হুয়াল্লা ইউসাল্লি আলাইকুম তিনি হচ্ছেন আল্লাহ যিনি তোমাদের প্রতি সালাওয়াত পাঠান মানে ব্লেসিংস পাঠাচ্ছেন আর কি ওয়াল মেলা ইকাতু এবং ফেরেস্তারাও তোমাদের প্রতি সালাওয়াত পাঠায় এটি সম্ভব হ্যাঁ সুতরাং এটি সমস্যা নাই যেটি আমরা বলতে চাই সেটি হচ্ছে যে যে এই এই ফেরেস্তা আমাদের সাথে হ্যান্ডশেক করবে এটি ইবনে কাসির আছে এটা কখনোই বলা যাবে না কিন্তু হ্যান্ডশেক সংক্রান্ত ফেরেস্তারা করতে পারতো এটি হচ্ছে একটি উঁচু স্তরের আচ্ছা এর আগে আমি একটু বলতে চাই আমাদের কাছে ফেরেস্তা কিভাবে আসবে আমরা আমাদের যে যে পোশাক নিয়ে আমরা যে বাইরে যাই এখানে এই আমাদের বাংলাদেশের মসজিদ দেখা যায় অধিকাংশ মানুষের কাপড় চাপড়ে তরকারির গন্ধ রান্নাঘর থেকে যে রান্না করে সেখানে যে তরকারি যে মানে তেল এবং পানির যে গন্ধ সেই গন্ধগুলো আমাদের পাঞ্জাবি বোরখা যেগুলি বলেন সবগুলোর ভিতরে তরকারির গন্ধ থাকে বিশ্রী গন্ধ নিয়ে এই গন্ধ নিয়ে মসজিদে যায় নামাজ পড়তে গামের গন্ধ তো আছে পোশাকের গন্ধ থাকে এইগুলি যে গন্ধ মানুষকে আক্রমণ করে সেই গন্ধ ফেরেশতাকে আক্রমণ করে এটি হচ্ছে হাদিস এবং এই হাদিসের ভিতরে রাসুল মান আকলা সাওমন ওয়াল বাসালা ওয়াল কারাসিন সালা ইয়াক রাবান যে ব্যক্তি পেঁয়াজ খাবে রসুন খাবে আর পিঁয়াজের গাছের ডাটা খাবে তারা যেন মসজিদে না আসে কেন গন্ধ করবে আদম যে ভেড়ে তারা কষ্ট পায় যেখানে বনি আদম কষ্ট পায় এবং রাসুল্লা সাল্লাম এরকম দুর্গন্ধযুক্ত মানে লোক পাইলে তিনি মসজিদ থেকে বের করে আন যানু ইলাল বাকি তিনি মসজিদ থেকে বের করে দিতেন আরেকটা কি আরেকটা হচ্ছে যে যে ঘরে কোনো ছবি থাকে তারপরে মানে কুকুর থাকে সেই ঘরে ফেরেস্তা আসে না আর ফেরেস্তা এসে আমাদেরকে কি করবে আমরা যে মসজিদে নামাজ পড়ি আমরা পায়ের সাথে পা লাগাই না তো এই যে সবে কদরের রাতে ফেরেস্তা যে আমাদের কাছে আসবে আমাদের মোসাহা করবে তো দূরের কথা এখানে হাদিসের ভিতর এসেছে ইন্নাল্লাহা ওয়া मलाइकाতু ইয়সাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা الصفوف নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা তাদের উপরে দরুদ পাঠ করে সালাওয়াত পাঠায় রহম করে যারা কাতার মিলায় ভালো করে হাদিসটা শুনুন যারা পায়ের সাথে পা লাগায় ইউসালি ইয়াসিলু ওয়াসাল করে না الصفوف যারা কাতারের সাথে পায়ের সাথে পা লাগায় তাদের উপরে আল্লাহ এবং ফেরেজ তারা রহম করে ওয়ামান সাদ্দাল ফারাজা এবং যারা তাদের ভিতরে যে গ্যাপ থাকে সে গ্যাপটা পূর্ণ করে আর আমাদের দেশের লোকরা মসজিদের ভিতরে গ্যাপ রেখা দাঁড়ায় থাকে পায়ের খালি ওইখানে থাকে শয়তান ফেরেস্তা থাকবে কোথায় হাদিসের ভিতরে এসেছে যে পায়ের সাথে ফাক যেটা থাকে সেটার ভিতরে একটা হজফ নামে একটা শয়তান থাকে এটা দেখতে ইয়েমেনের একটা বকরির বাচ্চার মতো হাদিস সহ আর পা লাগাইলে বলতেছে যে তার ইজ্জত নষ্ট হয়ে যাবে আর হাদিসের ভিতরে বলতেছে যারা এ পায়ে পা লাগাবে তাদের ইজ্যদ আল্লাহ বাড়ায় দেয় রাফাওয়াহু বিহা দা্বারা আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দিতেন সুবহান আল্লাহ এটা হাদিস ইননাল্লাহ ও মেলা আত উসাল্লুনা আলা লাজিনা ইসালু য়াসিলু নে সুফুব রাফা আল্লাহু বিহা দাঁড়া যায় আল্লাহ তাদের মর্যাদাকে বাড়াই দিচ্ছে সুতরাং এই ফেরেস্তা মানে আগেকার দিনের লোকদের সাথে আমাদের একটু পার্থক্য আছে এটা একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আগেকার সাহাবারা মানে সাহাবিদের ক্ষেত্রে ওরা ফেরেস্তাদের ইম্প্যাক্ট ওদের উপস্থিতি কিংবা এই সবে কদর সংক্রান্ত জিনিসগুলো কেন ভালো বুঝত এটা বুঝতে গেলে দুটো হাদিস আপনাদেরকে মনে রাখতে হবে তাহলে আপনারা বুঝতে হবেন ঘটনাটা কি ঘটনাটা হলো রাসুল্লাহ সালা সালাম বলতেছে হানজালাল হাদিস হানজালা তুল উসাহদ রাদি অল্লাহ আনু কল আন্ডা নাব সালাম কল ওয়াল্লাজি নাফসি বিয়া দিি এনলাও তাদু মুনা আলা তাকু নুনু না এন্দি ওয়াজিখরি লা সাফা হাতু কুমল আলা

লিসাফাহাতুকুমুল মালায়েকা তোমাদের সাথে ফেরেশতারা মুসাফা করবে তোমাদের বিছানায় গিয়ে মুসাফা করবে তোমাদের রাস্তায় দাঁড়ায় মুসাফা করবে এই হাদিসটুকুকে মুসলিমে এসেছে হাজাল হাদিস সহিহু সহিহু সহিহ মুসলিম তাতে বোঝা যাচ্ছে যে ওই সাহাবিরা হচ্ছে সৌভাগ্যবান তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছিল যে তোমাদের ইমান তোমাদের যে যিকরুল্লাহ তাআলা তোমরা যে আল্লাহকে শরণ করো ইবাদতের মাধ্যমে আমার সাথে থেকে থেকে যেরকম করে স্মরণ এটা যদি কন্টিনিউ করো ইন লাউ তাদু মু তোমরা যদি এরকম কন্টিনিউ করো তাহলে ফেরেস তারা তোমাদের সাথে মুসাফা করবে তোমাদের বিছানায় গিয়ে মুসাফা করবে তোমাদের রাস্তায় মুসাফা করবে কিন্তু আমরা কি নবী সাল্লা সাল্লামের সাহাবিরা যেভাবে রাসুল আল্লাহকে স্মরণ করতে ওইভাবে করতে পারছি সুতরাং আমাদের সাথে তো মুসাফা করার এটা আল্লাহ ভালো জানে কিন্তু হাদিসটাতে ইঙ্গিত দিচ্ছে

সাহাবিরা তোমরা যেরকম থাকো ঈমান আমলের ক্ষেত্রে এরকম যদি তোমরা থেকে থাকো তাহলে তোমরা জেনে রাখো কি হবে লা আজ আলতুকম ফেরেশতারা তাদের দানা দিয়ে তোমাদেরকে ছায়া দিবে এটিও সহে সুনান তিরমিজি এই হাদিস তোকে সে গালবানী সহি বলেছেন সুতরাং ফেরেশতারা ছায়া দিবে পাপ তাদের দানা দিয়ে তারপরে তারা মোসফা করবে এগুলি হচ্ছে ইহসান আল কামিল যখন পরিপূর্ণ এগুলি আল্লাহ সুবহান কারোর ভাগ্যে এইভাবে রাখেন নাই কিন্তু রসুল্লাহ বলেছেন যে এরকম হতে পারত এরকম আমরা আরেকটি হাদিস দ্বারা এটার বলবো যে এই যে ফেরেস্তারা এই যে মানে আমাদেরকে সালাম দেয় এটা আমরা শুনি না কেন শুনেন ফেরেস্তারা সালাম দিতে পারে এটি হচ্ছে থেকে এসেছে হাদিস থেকে আসে নাই সালামুন হিয়া হাত এই যে সালামুন এখান থেকে তাফসির কারকরা ব্যাখ্যা করেছেন যে সালাম দেয় কিন্তু আমরা কিন্তু যদি আমরা এই অর্থেও ধরি যে সালাম দেয় অস্বাভাবিক কিছু না দিতে পারে আহমদুল্লাহ আলমিন কারণ ওই রাতে প্রচুর খায়ের আসে খায়ের খায়ের এটি সমস্ত মুফাসিরা বলেছেন আর খায়ের ভিতরে একটি উত্তম খায়ের হচ্ছে ফেরেশতারা যখন আমাদের প্রতি সালাওয়াত পাঠায় যেমন সেহরি খাওয়ার সময় ফেরেশতারা আমাদের উপরে দূরত পড়ে হ্যাঁ আল্লাহ আমাদের উপরে সালাওয়াত পাঠায় সুতরাং রোজার মাসে এটা করতেই পারে এটা স্বাভাবিক আপনাদেরকে একটা হাদিস বলছি যে ফেরেশতারা রাস্তায় দাঁড়ায় থাকে একটা ফেরেশতা এমন একটা হাদিস আছে এই হাদিসটা সহিহ ফেরেশতা সম্পর্কে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ অক্টোবর মাসে আমরা যখন আকীদার ক্লাস করব শুধু ফেরেস্তার উপরে আমরা এই বইটা পড়ব ইনশাআল্লাহ আলাম আল মালাইকাতিল আবরার ডক্টর ওমর সুলাইমান বিন আব্দুল্লাহ আল আশকর তার লেখা বিখ্যাত বই ফেরেস্তাদের উপরে লেখা বই এই বইতে সে ডক্টর আশকর একটি সহি মুসলিম থেকে একটি হাদিস দিচ্ছেন হাদিসটা হচ্ছে এই আবু হুরায়রার হাদিস কল ইন্নারাজুলুন রাজুলুন যারা আখান লাহু ফি আলাই

একটা ফেরেস্তাকে নিযুক্ত করে ওই ফেরেস্তা রাস্তায় দাঁড়ায় থাকে তারই আল্লাহ ওই যে লোকটা তার ভাইয়ের সাথে দেখা করতে যাবে অন্য গ্রামে ওই রাস্তাতে একটা ফেরিস্তা তখন দাঁড়ায় থাকে একটা ফেরেস্তা মালকান সে যখন ওই ফেরেস্তার কাছ দিয়ে যায় কাল আই না তুরিদ তুমি কোথায় যাচ্ছ ওই ফেরিস্তা তার সাথে কথা বলে এটা কি সে আসলে বাস্তবিক বলে হাদিস কিন্তু সহী ফেরেস্তা কিন্তু ওই লোকটার সাথে কথা বলতেছে আইনা তুরি তুমি কোথায় যাও পাল আড়াইটা আহান লি সিহাজ হিল আমি তো আমার ওই ভাইকে দেখতে যাচ্ছি অন্য একটা গ্রামে তখন ফেরেস্তা তাকে বলে লাকা আলাইহি মিন নিআমাতি তুরাবহা যে তুমি কি কোন মানে থ্যাঙ্কস দেওয়ার জন্য তোমার ভাইকে দেখা করতে যাও মানে তুমি কি তোমার কোনো পাওনা আছে কিনা মানে আমরা সাধারণত কাউকে সম্মান করি এই নিউ ইয়র্ক দেখতে পাই যে কেউ কাউকে সম্মান করে কিভাবে যে সে পয়সাওয়ালা কিনা ডাক্তার কিনা ইঞ্জিনিয়ার কিনা ব্যবসায়ী কিনা অনেক টাকা পয়সা আছে কিনা গাড়িটা দামি কিনা গরিব মানুষের কেউ সম্মান করে না আর এখানে নিরপেক্ষভাবে যদি মানে কোনো লোকের কোনো কাজ করে দেয় তাহলে তার সুক্রিয়া জ্ঞাপন করার জন্য তারাই দেখা করতে যায় এই জন্যই ফেরাস্তা জিজ্ঞাসা করতে তুমি তার কাছে কিছু পাওনা আছে কিনা হাল্লাকা আলাইয়া মিন নিআমাতি ব্যাহা যে তুমি কি কোনো ফেভার নিছো তার কাছ থেকে তখন ওই লোকটা ফেরাস্তাকে বলে লা গায়রি গায়রু ইন্নি আহাব্বাত আহাব্বাতু ফিল্লাহি হি ওয়া জাল্লা আমি আল্লাহর ওয়াস্তে আমার ওই ভাইকে ভালোবাসি এই কারণে আমি দেখতে যাইতেছি সুবহানাল্লাহ গায়রু ইন্নি আহাব্বাতু ফিল্লাহি হি ওয়া জাল্লা قال ফেরস্তা তখন তাকে বলে ফা রাসুল ইল্লাহি ইক আমি আল্লাহ থেকে প্রেরিত একজন রাসুল হাদিসটাকে লক্ষ্য করেন এখানে ফেরেস্তা নিজে বলতেছে যে আমি আল্লাহ থেকে প্রেরিত একজন রাসুল ফেরেস্তা এভাবে নিজেকে রাসুল বলতে পারে এটি কোরআনেও আছে হাদিসের ভিতরে আছে সুতরাং অবাক হওয়ার কিছু নাই এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নয় ফা রাসুল ইল্লাহি ইলাইক হাদিসটা সহি মুসলিমের ভিতরে এসেছে যে আল্লাহ থেকে প্রেরিত একজন রাসুল তোমার কাছে এসে বলতেছি তুমি জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তোমাকে ভালোবাসেন কামা আহ ফি যেমন তুমি তোমার ভাইকে ভালোবাসো সেরকম তোমাকেও আল্লাহ ভালোবাসে তো এই যে এখানে হাদিসটার ভিতরে এসেছে যে এই কাজটা আমরাও যদি করি আমাদেরকেও ফেরেস্তারা আমাদের সাথে এইভাবে কথা বলবে আমরা কি বাস্তবিক করতে ফেরেস্তাকে দেখতে পাই নাম্বার ওয়ান দেখতে পাই না নাম্বার সে যে আমাদের সাথে কথা বলতেছে সেটা তো আমরা বুঝতে পারি না আমরা যেটা করতে পারি সেটা হলো কাউকে এরকম আল্লাহ ব্যবস্থায় দেখা করার সময় পথে যাওয়ার সময় আপনার অন্তরে যখন একটা অনুভব হবে যে আপনার কাছে হঠাৎ করে মনে হইল ওনাকে দেখতে যেতেছে আল্লাহ আমার ভাইকে দেখতে যেতেছে আল্লাহর হস্তে দেখতে যেতেছে এই ধরনের একটা কথা মনে আসলেই তখন আপনার বুঝতে হবে যে এটা ফেরেস্তাই আপনার মানে মানে মনে হচ্ছে যে কথা বলতেছে ইত্যাদি ইত্যাদি মানে এটা ধরে নিতে হবে কিন্তু কথাটা হচ্ছে বিল গাইব এটি আমরা বুঝতে পারি না কিন্তু হাদিস শহী এবং আজও এখনো কোনো মুসলমান যদি কোনো মুসলমান ভাইকে দেখা করতে যায় অনেক দূরে তখন রাস্তায় একটা ফেরাস্তা দাঁড়ায় তার সাথে কথা বলে এবং তাকে এরকম দেয় যে আল্লাহ তাকে ভালোবাসে কিন্তু এই যে কথাবার্তাটা হচ্ছে এটা হক সত্য কিন্তু আমরা বুঝতে পারি না সুতরাং ফেরেস্তারা আমাদেরকে সালাম দিতেই পারে এটাতে কোনো অস্বাভাবিক হওয়ার কোনো কারণ নাই এটা সবে কদরে রাতে ফেরেস্তা সালাম দিতেই পারে এতে কোনো সমস্যা নাই কিন্তু ফেরেস্তারা আমাদের হাত ধরে মুসাফা করে এটি বলা ঠিক নয় কারণ এটি মানে হাদিস ইবনে কাসির যেটা এসেছে এটা সহি নয় আর কোরআন পাঠ করলে এমনি ফেরেস্টা আসে আপনারা জানেন যে বিখ্যাত একটি হাদিস রয়েছে যে একটি লোক সুরা কাহাফ তেলাওয়াত করতেছিল তখন তার ঘোড়া নড়ে চড়ে উঠত বারবার তেলাওয়াত করতো আর সুরা কাহাফ আর তার মানে এই ঘোড়া নড়ে চড়ে উঠতো হাদিসটা সহি এটা বোখারিতে এসেছে তখন এই ঘটনাটা নবী সাল্লাহ কাছে বলার পরে সে কি বলেছেন নবী সাল্লাহ সাল্লাহ সাল্লাম তিলকাল মালাইকাতা কাল মালা ইকাতুন তুন খানাত তাস্তামি ও যে এটি হচ্ছে মালা ইকা তারা তোমার কোরানকে শুনতে ছিল কোরান শুনতে ছিল আমরা কোরান পড়লে এরকম ফেররেস তারা এসে কোরান শুনে এই জন্য ওই ঘোড়াটা লাভইতে ছিল ওর পমাবে ওলাও তারা এটা লা আজ বাহতু ইরা হান্স মা তাস্ মা তাস্ তাতর মিন হম যে তুমি যদি এইভাবে কোরআন কন্টিনিউয়াস তেলাওয়াত করতে আর সকাল পর্যন্ত করতে মানুষজন পরের দিন সকালে ওই দেখতে মা পাইতো রু মিন হোম তোমরা ওই ফেরেস্তাদেরকে দেখতে পাইতা কিন্তু ফেরেস্তাদেরকে তো দেখা যায় না আমরা ভালোই জানি কিন্তু হাদিসের ভিতরে এরকম আল্লাহ রাসুল বলেছেন মানে তাদেরকে বলেছেন যে এরকম চলতে থাকলে ফেরেস্তা যাওয়া হয়তো তোমরা দেখে ফেলতে পারতে সুতরাং আমরা এই এখানে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে বাইতুল মামুর হচ্ছে একমাত্র মানে যে হাদিসের ভিতরে এসেছে সেটি হচ্ছে সপ্তম আকাশের পর যে হাদিসের ভিতরে বাদা মুজা ওয়াজা তুহু সামা আসাবা সপ্তম সামা আর পরে সামার পরে হচ্ছে মানে রসুল হাসান বলছেন সুম্মা রাফিয়া ইলাল বাইতুল মামুর তো বাইতুল মামুরে যাওয়ার পর তখন জিব্রাইল আলহ ইসাল্লামকে জিজ্ঞাসা করেছিল হাজাল আল বাইতুল মামুর ইউসাল্লি ফিহি কুল্লু ইয়মিন আলফা মালাক যে এক সত্তর হাজার ফেরেস্তা প্রত্যেক দিন এখানে নামাজ পড়ে লা ইয়াউদুনা ইলাইহি আখের মা আলিহি আর তারা পরের বার আর আসতে পারবে না মানে এত অগণিত ফেরেস্তা এখানে মানে রয়েছে আরেকটি বিষয় হচ্ছে তাফসিরের ভিতরে এসেছে সেটি হচ্ছে যে কোরআন নাজিলের সময় জিব্রাইল আলহাম এসেছিলেন আর এখন সবে কদরে রাত্রে জিব্রাহুল আলাহিসাল্লাম কেন আসেন এটার একটা ব্যাখ্যা দিয়ে এই ধরনের ব্যাখ্যা কোনো হাদিস নাই এগুলো এই ধরনের বানানো তাফসির থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন একজন তাফসির কারক লিখেছেন যে এটা নাকি মেমোরিয়াল মানে ইয়ার কি মানে ট্রাভেলিং মানে কোরআনের সম্মানে এখনো নাকি এগুলো আমরা কোথায় পেয়েছি এগুলো কোনো হাদিস নাই মালা ইকাতু অর রোহ আর রোহ হচ্ছে হুয়া রোহ হল আই মিন জিব্রাহ আলী ইসাল্লাম ইকা তারা তানাজ মালায় ইকাতু অর রোহ যে জিব্রাহ আলী সালাম এবং সমস্ত মানে আসে তারা অনুমতি নিয়ে আসে এর এর ব্যাখ্যা কি এর একজনে ব্যাখ্যা দিয়েছে একজন তাফসির কারক বলেছে যে মানে ইত্যাদি ইত্যাদি সুতরাং এই ধরনের ব্যাখ্যা কারণ হচ্ছে কি যে মুশ্রিকরা মনে করতো ফেরেস্তারা হচ্ছে গিয়া আল্লাহর মেয়ে তো ওই কারণে নাকি এখানে এই এটার কোনো দলিল নাই যেটা সই হাদিসের ভিতরে এসেছে সুরা মানে এসেছে তেছে জিব্রাহ আলহিসাল্লামকে রাসুল্লা সাল্লা সাল্লামকে একবার কথা হয়েছিল এবং জিব্রাহলকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন আলা তাজা ওয়াজু তাজা ওয়াজু না তাজা ওয়ারু না আলা তাজা মিম্মা তাজা উরুন তাজা উরু না যে আপনি কি আমাদের কাছে আমাদের সাথে দেখা করতে ঘন ঘন আসতে পারেন না আলা তাজা উরুন আকসারু মিম্মা অরুন যে জিব্রাইল আরে সালাম আপনি কি আমাদের কাছে বারবার আসতে পারেন না নবী পছন্দ করতেন জিব্রাইল আলাইসাল্লাম বারবার আসুক বারবার আসবে জিব্রাইল আলাইসাল্লাম আসতে পারবে কিনা ঠিক তখনই আল্লাহ একটি আয়াত নাজিল করে আয়া ওমা তারা না তানাজ্জালু ইল্লা বি আমর রাব্বিক যে আমরা মানে ওমা না তানাজ্জালু ওয়া মা না তানাজ্জালু ইল্লা বি আমর রাব্বিক তোমার প্রভু অনুমতি ছাড়া আমরা পৃথিবীতে আসতে পারি না সুতরাং আল্লাহই ভালো জানেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া আদেশ ছাড়া তারা দুনিয়াতে আসে না এটা হলো ফেরেশতাদের একটা সিফাত এটার ব্যাখ্যা করার তো কোনো প্রয়োজন নাই সুতরাং এই ধরনের তাফসির থেকে আপনারা সাবধান থাকবেন এই ধরনের বানানো তাফসির থেকে এখানে ভিতরে আর একটা এসেছে কি যে হচ্ছে মানুষের বিধান সংবিধানের মতো সুতরাং আল্লাহ মানব কল্যাণে যে কাজ করতে গেলে হয়তো এক হাজার মাস লেগে যেত সেটা এক রাতেই এটি উনি কল্যাণ সাধন করেছেন সুতরাং এক হাজার মাস ধরে চেষ্টা করে যে সংবিধান প্রস্তুত করা যেত এটা এক মাসে এই ধরনের এই ধরনের তাফসির হয়েছে আমরা এই কথাগুলো বলছি এই কারণে যে আপনারা এই ধরনের বাতিল তাফসির থেকে বেঁচে থাকুন আপনাদেরকে আল্লাহ হেফাজত করুক সহি তাফসির মানেই হচ্ছে কোরআন এবং সন্না এর বাইরে যাওয়া যাবে না আর বাড়ানো তাফসির করা যাবে না আর ইবনে কাসির যখন পড়বেন তখন হাদিসকে দেখে পড়তে হবে এইটি হচ্ছে আজকের আমাদের এই মানে কথা আমার কথা এখানেই শেষ করছে আপনারা প্রশ্ন করবেন রোজা সম্পর্কে প্রশ্ন করবেন ইনশা আল্লাহ তা এই পর্যন্ত যে আলোচনা হয়েছে তার আলোকে প্রশ্ন করবেন আশা করি আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য যদি আমার এই উত্তরগুলো মনে থাকে এবং আমি পারি আর যদি আমি আজকে রাতে কোনো প্রশ্নের উত্তর দিতে না পারি সেটা আমাদের বোন উম্মু সুমাইয়া তার কাছ থেকে জেনে নেবেন প্রশ্ন করুন

যে আমরা তো জেনেছি যে আপনার রমাদানের অন্য ক্লাসে যে লাইকটেশনে যারা লাইকটেটিং মা তারা হচ্ছে রোজার মাসে তারা সিডিও দিতে পারে যারা যদি রোজা রাখতে না পারে আর রমাদানের পরে তারা হচ্ছে রমাদান শেষ হয়ে গেলে তারা সিডিও দিতে পারবে না রমাদানে দিয়ে দিতে হবে আর হচ্ছে তাদের কাজও করতে হবে না রোজাটা এখন যদি কোনো লাইকটেটিং কোনো মহিলা যদি লাইকটেটিং পিরিয়ডে থাকে এবং তার যদি পুরা রমাদান মাসটা মিশাসে যায় মানে পোস্ট পার্টন এর জন্য সে আসলে এমনিতেই রোদে রাখতেই সমর্থ না অ্যালাউড না এরকম যদি হয় তাহলে কি ওই ল্যাকটেটিং মাদার কি ফিডিয়া দিতে পারবে কিন্তু সে তো রোদে রাখতে আসলে সমর্থ না এমনিতেই সে মানে রোদে রাখলে তো হবেই না তো সে কি ফিডিয়াটা দিতে পারে কিনা কারণ নাকি সে বাচ্চা রুমিং পির যখন হবে মানে পাঁচ মাস পরে বরকম বা একটা সময় একটা সময় weaning যাবে তখন ওই সময়টা কি সে কাজা করার জন্য ওয়েট করবে নাকি fidya দিয়ে দিবে যেহেতু সে ফিডিয়া দিতে হলে Ramadan দিতে হয় এরকম আমি বুঝতে পেরেছি আপনি কি একটু ক্লিয়ার করবেন এখানে জজাকুল্লাহ খায়ের এই রোজার মাসে ফিদিয়া দিবে আর হবলা মানে যিনি আর মরদে যিনি ব্রেস্ট ফিডিং করাচ্ছেন এবং যিনি মানে প্রেগনেন্ট তারা রোজার মাসে ফিরিয়ে দিয়ে দিবে রোজার পরে যদি তারা ফিরিয়ে দিতে না পারে তাহলে প্রথম যেটা করতে হবে সেটি হচ্ছে রোজা যদি চলে যায় ফিরিয়ে যদি না দিতে পারে অথবা জানতো না তাহলে তাকে উত্তম হচ্ছে রোজা রাখা কারণ ফিদিয়াটা হচ্ছে রোকসা এর আসল হচ্ছে রোজা রাখা তাহলে তাকে রোজা রাখতে হবে সেই রোজাটা সে ইচ্ছা করলে দেরি করতে পারে যেমন আমরা বলেছি যে দিন যখন ছোট হয়ে যায় তখন সে রোজাটা রেখে দিল তাহলে সেটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আর যদি সে ওই ফিদিয়ার রোকসাটুকু ফিদিয়ার হিসাবে আদায় করতে চায় তাহলে তার পরবর্তী রোজার মাসে সেটিকে আদায় করতে হবে এই আর এখানে পোস্টমর্টেম ব্লিডিং নিফাস হ্যাঁ সেটি যদি তার শারীরিক অসুস্থতা থাকে সেই ক্ষেত্রে ফিডিয়ার কোনো মাসালা নাই সেটি হচ্ছে মারিদ সেটি হচ্ছে অসুস্থতা আপনি প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি সুন্দর প্রশ্ন মাশ আল্লাহ বিল খায়ের হ্যাঁ যে কারো যদি ব্লিডিং হয় সেটি তো বেস্ট ফিডিং এর সাথে কোনো সম্পর্কিত নয় এবং সেটি প্রেগনেন্সির সাথে সম্পর্কিত নয় ব্লিডিং হচ্ছে অন্য কোনো কারণে শরীর দুর্বল হয়ে গিয়েছে সেটি হচ্ছে তার অসুস্থতা সেই অসুস্থতা সেটা দেওয়া যাবে না মারিদ কারণ সেটা অসুস্থতা অসুস্থতার কোনো ফিরিয়া নাই যদি সেটা আমরা ব্যাখ্যা করেছি সেই অসুস্থতা হল টার্মিনাল ইলনেস যেমন আর কোনোদিন সুস্থ হবে না ওরকম যদি হয় তখন সে ফিরিয়া দিবে যে আর যে সকল অসুস্থতা যে কিছুক্ষণ থাকবে কিছুদিন থাকবে কিন্তু ভবিষ্যতে কোন না কোন দিন সে আবার সুস্থ হবে যেমন পোস্টমার্টম ব্লিডিং আপনি যেটা বলেছেন সেটাতে ফিরিয়া দিতে পারবে না ফিরিয়া তো কথায় কথা দেওয়া যায় না তার দলিল লাগবে আপনি জিজ্ঞাসা করে অত্যন্ত ভালো কাজ করেছেন তাহলে সেটি পোস্টমার্টম ব্লিডিং এর জন্যই হোক আর তা সিজারিয়ান সেকশনের জন্যই হোক যে কোনো কারণে হোক কারণ ইবনে আব্বাস বলেছেন যে ওই যে ফিরিয়া সেটি হচ্ছে বাচ্চার কোনো ক্ষতি হলে নট মায়ের আপনার যদি লেকচার শুনে থাকেন ভালো মনোযোগ দিয়ে আবার শুনতে পারেন ইবনে আব্বাস বলেছেন যে ওইটা বাচ্চার ক্ষতি হলে আর এখানে হচ্ছে মায়ের ক্ষতি তো মায়ের ক্ষতি হলে সে এটা তার অসুস্থতা সে অসুস্থতা জন্য সে রোজা রাখবে না কাজা আদায় করবে ফিরিয়াও দিবে না এখন কখন কাজা আদায় করবে যত তাড়াতাড়ি তার পক্ষে সম্ভব হয় সেক্ষেত্রে আমরা বলেছি যে সামারে যদি রোজা হয় তাহলে কাজা সে আদায় করতে পারবে না কোষ কষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে দিন যখন ছোট হয় তখন ইচ্ছা করলে ওই কাজাগুলো আদায় করে নিলেই হলো অসুবিধা নেই তাতে কোনো গুণা হবে না এই দেরি করার জন্য কারণ আল্লাহ সুবাহ পবিত্র কোরআনএ বলেছেন আই ফাইদাতুম আল আyyam আল আখির আল আইয়াম আল মানে পরের দিনগুলো এই পরের দিনগুলি মানে কত পরে যতক্ষণ আপনি জীবিত আছেন ততক্ষণ পরে করলেও হবে ইনশাআল্লাহ তাআলা তাতে কোনো ফিদিয়া দিতে হবে না তবে উত্তম হচ্ছে পরবর্তী মাসের পরবর্তী বছরের রোজার আগেই যেন আদায় হয়ে যায় সেটি স্কলাররা বলেছেন তাকীদ দিয়েছেন এই কিন্তু কোনো কারণে পরবর্তী বছরে রোজার আগে না রাখতে পারলে সেটা মানে মুদ্দাকাথা হচ্ছে যত দ্রুত তার আداء কর তত ভালো সেটি সামর্থ্যের ভিতরে হতে হবে মানে যখন সে রাখতে পারবে কিন্তু কোনো অবস্থাতেই ফিরিয়ে দিতে পারবে না তো নভেম্বর ডিসেম্বরে টরন্টো কানাডাতে দিন ছোট হয়ে যায় সুতরাং তখন দিন ছোট হয়ে গেলে তখন সে এক মাস রোজা রেখে দিল তাতে তার সবকিছু আদায় হয়ে গেল ফিডিয়া দিতে হবে সুতরাং ব্লিডিং হোক আর প্রেগন্যান্সি রিলেটেড সিজারিয়ান সেকশন হোক টিউমার অপারেশন হোক সার্জারি হোক যে কোনো অসুস্থতা হোক সেগুলিতে সে রোজা রাখবে না রোজার মাসে হলে সেই ক্ষেত্রে সে ফিডিয়াও দিবে না কারণ ফিডিয়া দেওয়া যায় না দিলেও এটা শুদ্ধ হবে না মকবুল হবে না তাকে কাজা আদায় করতে হবে আর কাজা আদায় করার কোনো নির্ধারিত কোনো সময় নাই কারণ আল্লাহ বলেছেন মাল আখর যত

স্পষ্ট করুন। জি আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জি ভাই আমার তো একটা প্রশ্ন ছিল যে তাহাজ্জুদের ব্যাপারে। এখন তো সামারে ট্রাভেল বেলা সময় খুব কম আমি শুনেছিলাম যে তায্যুর করার জন্য ঘুমানোটা জরুরি মানে ঘুম থেকে উঠে তায্যুর করতে হয়। তো রোজার মধ্যে তাহাজ্জুদ তে করে পড়া যাবে কিনা কারণ আমাদের এখানে ঘুমানোর সুযোগটা আসলে হয় না। 11টা সাড়ে মানে 12টা বেজে যায় তারাবি পড়ে আস্তে আস্তে 4টার দিকে আবার ফজর হয়ে যায়। সে যেটা بتقوله নাকি না এইখানে বিধি হচ্ছে এই ঘুমানো জরুরি মানে গোমানো কোনো শর্ত নয় এটা আবু হুরায়রার হাদিস আবু হুরায়রার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আবু হুরায়রাকে যে তুমি ঘুমিয়ে যাওয়ার আগে বেতের পড়ো হ্যাঁ যার জন্য এখন আজও পৃথিবীর অধিকাংশ মুসলমানরা মানে যারা তাহাজ্জুদ পড়ে না তারা আগে বেতের পড়ে ফেলে সুতরাং ওই হাদিসের আলোকে আপনি যদি পড়তে পারেন না এবং ঘুমাতে কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি আগেই লাইল পড়ে ফেলবেন আর রোজার মাসে তারাবি পড়লেই লাইল পড়া হয়ে গেল হ্যাঁ আবার নতুন করে ওই শেষটাতে তাহাজ পড়ার দরকার নেই সেটা আর যদি পড়তে চান সেটাও পড়তে পারবেন বেতরের পরে নামাজ পড়া যায় সেটি সে কালাল আহিমা রাহিমা তিনি শুধু সেটাকে সহি বলেন নাই তিনি বলেছেন যে হাদিসটা আদেশ সূচক মানে দুই রাকাত বেতের মানে বেতরের পরে যে দুই রাকাত পড়ার হাদিস যেটা আয়সা থেকে এসেছে তার মানে বেতের পড়া হয়ে গেল নামাজ পড়া যায় এটি হচ্ছে কথা মাঝে মাঝে পড়া যাবে অসুবিধা নাই সেই ক্ষেত্রে আপনি অসুবিধা থাকলে আপনি ঘুমানো মুদ্রা কথা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ঘুমানো তাহাজুতের কোনো শর্ত নয় তবে অধিকাংশ সাহাবি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে এবং অন্য অন্য সাহাবি সবাই নামাজটুকু ঘুম থেকে জেগেই করতেন কিন্তু না ঘুমালে যে এটা তাহাজ্জুদ হবে না সেটি ঠিক নয় সেটি হবে যদি সে উঠতে না পারে সেটি তার অবস্থার সাথে মানে মনাসিব কেউ যদি মানে ঘুমিয়ে গেলে আর উঠতে পারে না সেক্ষেত্রে সে ঘুমাইতে যাওয়ার আগেই পড়বে এটি যেহেতু রাত ছোট এই কারণে ইনশাআল্লাহ তাআলা আপনি আগে পড়ে ফেলছেন আর যখন ফেসাতে সেই সাহরি খাওয়ার সময় আবার দুই রাকাত ইচ্ছা করলে পড়তে পারেন যদি চান আর ঘুমাতে যাওয়ার আগে পড়ে ফেলবেন এই আশা করি বুঝতে জি ভাই আমার ইচ্ছা থাকলে ভাই 6 আরেকটা তো প্রশ্ন ছিল এটা মানে যদি বলে না কি আমি যাই না কোন যে ফরজের নামাজের পর নাকি না ঘুমানো ভালো এটা যদি একটু বলতেন এটাই শেষ ইনশাআল্লাহ না ফজরের নামাজের পরে ঘুমানো যাবে না নিষেধমূলক কোন হাদিস নাই বরঞ্চ নবী সাল্লাম ফজরের সুন্নত পরে ডান ঘুমাতেন মানে ফজরের পর বিলাল বিলালের আজানের পরে নবী সাল্লাম দুই রাকাত পড়ে তারপরে তিনি ডান কাত হয়ে শুতেন ঘুমাতেন কিনা এটা জানা যায় না কিন্তু তিনি তার শরীরকে বিছিয়ে দিতেন তারপরে ওখান থেকে উঠে তিনি ফরজ নামাজ টুকু পড়তেন কারণ তিনি টায়ার্ড থাকতেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো ফজরের নামাজের পরে যে সকল হাদিস এসেছে সেটি হচ্ছে যে নামাজের জায়গায় বসে থেকে সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করা তারপরে ঈশ্বরাকের নামাজ পড়া এইগুলি হচ্ছে ফজিলত পূর্ণ আমল এটা করলে অনেক হাসানাত সব বেশি আর কারোর যদি ঘুমাইতে ইচ্ছা করে সে যে ঘুমাবে হ্যাঁ ফজরের নামাজের নামাজ পরে ঘুমানো যাবে না নিষেধমূলক কোনো আমাদের দেশের লোকরা আসরের নামাজের পরে ঘুমায় না ঘুমাইলে নাকি বুদ্ধি কমে যাবে গরিব হয়ে যাবে তারপরে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো কোনোটাই সহি না ঘুমানো যে কোনো সময় মুনাশিব ইনশাল তাহারা নিষেধ যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত ঘুমালে কোনো ক্ষতি নাই ফজরের পরেও আপনি চাইলে ঘুমাতে পারেন ইনশাআল্লাহ তাআলা শুধুমাত্র আপনি বসে থাকলে যে আজকার আজগার সূর্য সূর্যোদয় পর্যন্ত থাকলে হয়তো সওয়াব হতো সেই সওয়াবটুকু আপনি পাচ্ছেন না ইনশাআল্লাহ পরের প্রশ্ন জি যা গতকালও হয়েছিল তাই বলি عليكم السلام সুকার বলুন আমাদের কারো যদি কোনো মহিলার তেরো বছর বয়সে তার নামাজ ফরজ হয়ে গেছিল কিন্তু সে গাছের ছিল কিংবা বাবা মা তাকে স্মরণ করায় নাই কিন্তু পঞ্চাশ বছর বয়সে এসে সে বুঝতে পারছিল যে আমার রোজা থাকার দরকার ছিল এখন এই অবস্থায় সে এই বয়সে তার অনেক টোক বাসা বাসা বেঁধেছে শরীরে কিন্তু সে রোজা থাকার চেষ্টা করতেছে এত বছরের রোজা এখন তার জন্য তো অনেক কঠিন এখন তার কি করা উচিত না ওইটা সেটা হচ্ছে মানে যিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন আর রোজা আগের গুলো কাজা আদায় করা তার জন্য দরকার তাকে প্রথমে আগে হিসাব করতে হবে এস্টিমেট করতে হবে যে আনুমানিক কত বছরের রোজা না এটি তাকে প্রথমে আগে তাকে ধারণা করতে হবে এটি ধারণা না করে এটা কোনো আমল করা যাবে না যে ইচ্ছা মতো যে পাঁচ বছর ছয় বছর সেটা সে মানে সালাতুল ইস্তেকার করতে পারে ইস্তেকার করে হয়তো কোন একটা সংখ্যাকে নির্ধারণ করলো যে আমার হয়তো পাঁচ বছর আমি তারপর থেকে রেখেছি এরকম আর যদি দেখা যায় যে বিশ বছর পঞ্চাশ বছর এরকম যদি বেশি হয় মানে হতেও পারে অসম্ভব কিছু না এখন তাকে দেখতে হবে প্রথমে রোজা রাখতে হবে আর কি এই রোজাগুলো যখন দিন ছোট হয় তখন সে রাখবে যেমন শীতকালে এই মানে এই ডিসেম্বর মাসে নভেম্বর মাসে দিন ছোট থাকে তখন রোজাগুলো রেখে দিবে প্রত্যেক বছরে এইভাবে রেখে রেখে যাবে আর কিছু কিছু রোজা যেগুলো সে দেখতে পাচ্ছে যে আমিও রোজাগুলো কে নিজে আর রাখতে পারবো না দিন ছোটগুলোতে যদি সে রাখতে পারে তাহলে সেটা উত্তম রেখে দেওয়া আর যদি রাখতে না পারে তাহলে সে ওইটা মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে যেহেতু তার অসুস্থ যদি সে এরকম হয় কিন্তু ফিদিয়া দেওয়াটা রিস্কি কারণ ফিদিয়া দিলে এটা কাজ হবে না এই কারণে যদি সে ফরজ রোজা রাখতে পারে তাহলে সে ফিদিয়া দিতে পারবে না কারণ ফিরিয়া হচ্ছে তাদের জন্যই যার অসুস্থতা আর কোনোদিন সুস্থ হবে না বৃদ্ধ হওয়া মানে এই না যে সে রাখতে পারবে না বৃদ্ধ হলেও রোজা রাখা যায় হয়তো দিন লম্বা হলে সে রাখতে পারবে না কিন্তু দিন তো সে পারবে হ্যাঁ হলে তাকে রাখতে হবে সে ফিরিয়ে দিলে সেটা আদায় হবে না যখন দিন ছোট হলেও যদি সে রাখতে না পারে এরকম অসুস্থ যখন সে হয়ে যাবে যে আর সে আর সুস্থ হচ্ছে না কোনো কারণে এমন এই অসুখ গুলা দেখতে হবে কি ধরনের অসুখ যেমন স্ট্রোক করেছে অথবা ক্যান্সার হয়েছে অথবা অন্য কোনো টার্মিনাল কোনো চিকিৎসা যেটার চিকিৎসা করলেও আর ভালো হবে না তখন সে ফিরিয়া দিবে এটি হচ্ছে ফিদিয়ার মশালা আর ওটি হওয়া আগ পর্যন্ত সামর্থ্য থাকা পর্যন্ত ফিদিয়া চলবে না তাকে রোজা রাখতে হবে সেটা সে যেভাবেই রাখুক সেই ক্ষেত্রে আমরা বলেছি যে দিন ছোট হলে ওটা উত্তম

আমি তো বাংলা ভাষায় কথা এটি হচ্ছে যে যে কোন জিনিস যদি তার পাওনা থাকে কাজা আদায় করার সত্তেই হচ্ছে তাকে নির্ধারিত করতে হবে কি জিনিসটা সে কাজা করছে এটি তো আমি জানি না এটা তো কোনো আমি এখন রোজা কাজে আদায় করবো তো এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন সেটা গণনা করতে বলেছেন আল্লাহ বলেছেন নাকি যে রাকি এখানে আল্লাহ বলেছেন সাফারিন তোমরা যখন অসুস্থ থাকো অথবা তোমরা যখন সফরে থাকো তখন তোমরা কি করো ফ্রাঈদ তুম মিন ওখার তোমরা দিনগুলোকে গণনা করো সুতরাং এটা হিসাব রাখতে হবে হিসাব করা হচ্ছে রোজার জন্য মানে এবার অন্যতম শর্ত এই জন্য এটা না করলে তখন তাকে ধরতে হবে তাকে যে কোনো একটা দিন বসে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কত বছর এই রোজা রাখবো তাকে মন স্থির করতে হবে এটি তার সাথে আর আল্লাহর সাথে সম্পর্ক সে তখন ওই ওই অ্যামাউন্টটাকে ধরে তারপরে সে কাজাগুলি করবে সে বললে যে ঠিক আছে আমার খুব সম্ভবত মানে ম্যাক্সিমাম পাঁচ বছর সেটা ধরবে সেটা সেখানে জানি না মনে নাই এগুলি তো কোন শরীয়ত সম্বন্ধ কথা না আর এগুলো কোরআন হাদিসের ক্ষেত্রে অত্যন্ত গর্হিত কাজ এখানে বলাই হচ্ছে নির্ধারিত করতে হবে মনে থাকে না আল্লাহ আমাদের মনের কথা সুবাহ আল্লাহ আলাম সুদূর কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তের দায়িত্ব আমাদের সেটা যিনি আদায় করবেন তাকে এটি প্রথমে স্থির হতে হবে যে আমি কত বছরের রোজাটা করব। যে দেখা গেল যে একজন লোক ধরলো যে আমার পাঁচ বছরের পাওনা একই কথা বারবার বলতেছি দশ বছর তাহলে দশ বছর তাকে একদিন স্থির হতে হবে তো যিনি মানে সকালে একটা স্থির হয় বিকালবেলা পরিবর্তন করে তাকে ডাক্তার দেখাইতে হবে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে যে ওই কোনো জিনিসে স্থির হয় না তাহলে এটা একটা অসুখ কিন্তু স্থির হতে হবে এই স্থির হওয়ার পরে সে পর্যায়ক্রমে রোজাগুলি রাখবে এক বছরে পারবে না যেমন একজন লোকের দশ বছরের রোজা পাওনা আছে সে এখন প্রতি বছরই নভেম্বর মাসে যদি এক মাস রোজা রাখে এরকম করে যদি সে মানে দুই মাস রোজা রাখে নভেম্বর ডিসেম্বর অথবা নভেম্বর জানুয়ারি ছোট ছোট দিনগুলোতে রোজা রাখে তাহলে তার দুই বছর দুই বছর করে আগাচ্ছে তাহলে সে পাঁচ ছয় বছর রোজা রাখলেই রোজাগুলো আদায় হয়ে গেল এই আর সেই ব্যক্তি যদি মারা যায় মরে যাওয়ার আগে তখন তার লোকদেরকে বলবে যে আমি আমার এতগুলি রোজা মানে কাজা করার জন্য নিয়ত করেছিলাম যে আমি এত বছরের রোজাগুলো করেছি বাকি রোজাগুলো আমার রাখতে পারতেছি না এখন তো আমি মরে যাচ্ছি তখন তার ইচ্ছা করলে সেটা আদায় করতে পারে এটা কোনো কোনো স্কলার বলেছে আর কোনো কোনো স্কলার বলেছে ফিরিয়া দেওয়া ফিরিয়া দিয়ে দিল আদায় হবে তার মৃত্যুর পরে এই এই হচ্ছে কথা কিন্তু তাকে তো স্থির হতে হবে এখানে স্থির হওয়াটা তার উপর আশা করি বুঝতে পেরেছি হ্যালো আসসালাম রহমতুল্লাহ ভাই আমার একটা জাস্ট প্রশ্ন আমি জানতে চাচ্ছি যে ফজরের নামাজ কোন সময় যদি দেরি হয়ে যায় আহ মানে সকাল হয়ে যায় সেক্ষেত্রে যদি তাহাজ্জুদ নামাজটা তো রাতে পড়া উচিত তাহাজ্জুদ নামাজ আমি সব সময় পড়ি সেই ক্ষেত্রে কি তাহাজ্জুদ নামাজটাও ওইভাবে দেরিতে ফজরের নামাজের সাথে কি পড়ে নেওয়া যাবে যদি আলো হয়ে যায় মানে কখনো কোনো একদিন এরকম যদি হয় তাহলে এটাকে অ্যাকসেপ্টেবল মানে এভাবে কি পড়া যায় আমি মানে এরকম দেরি হয়ে গেলে এটা একটু যদি কাইন্ডলি বলতেন জাযাকাল্লাহ খায়ের ফজরের ওয়াক্তে ফজরের নামাজের আর অন্য কোনো নামাজ নাই পড়লে এটা গুনাহ হবে উল্টা ফজরের আজান দিলে দুই রাকাতের বারের আর তো কোনো নামাজ নাই সেটা হলো ফজরের দুই রাকাতই হলো সুন্নাহ এই একটা আরেকটা হচ্ছে দুই রাকাত হচ্ছে ফরজ এই মোট চার রাকাত শুধুমাত্র বেতের পড়া যায় যদি কারো বেতের পড়া না থাকে তাহলে আমরা এগুলো নামাজের ক্লাসে এগুলো আলোচনা করেছি যদিও আজকে নামাজের কোন প্রশ্নের উত্তর দেওয়া আমার উচিত না আমি আয়সা আপা আপনার এই প্রশ্ন আজকে রোজার কোন প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন নেওয়া হচ্ছে না তো এই প্রশ্নগুলো গুলো ইনশাল্লাহ পরবর্তীতে আপনি আমাদেরকে জানাইন আর অন্য কোন কি প্রশ্ন আছে রোজা সংক্রান্ত ভাই আপনি কি আর প্রশ্ন হ্যাঁ রোজা সংক্রান্ত যদি কারোর প্রশ্ন থাকে ইনশাআল্লাহ তাআলা আমি অন্য কোন বলে যদি প্রশ্ন থাকে বলেন নাহলে আমার কাছে দুটো প্রশ্ন আছে কেনাটা থেকে একজন বোন দিয়েছেন রোজার উপর যে বলুন বলুন সেটা হলো আপনার যে রোজার সময় যদি সে বন্ধ সে ইয়ে করতে চায় আর কি হাইস সংক্রান্ত সে হাইসটা বন্ধ করে রোজাগুলো ওই পিল খেয়ে রোজাগুলো রেখে দিতে চাচ্ছে তো সেটাতে সে রাখতে গিয়ে যে যেতে যায় যাচ্ছে জানে সে

উত্তর আসলে আমরা হাইজের যখন ক্লাস নিয়েছি তখন আমরা বলেছি যে যে পিল খেলে যে ব্রেক থ্রু ব্লিডিং হয় এই ব্লিডিং হলে এটি ইস্তেহাজা তখন তার এবার চলবে রোজা বন্ধ করবে না সব কিছু নামাজ রোজা সব চলবে তাতে কোনো সমস্যা নেই কারণ ওটি মাসিক নয় যখন ব্রেক থ্রু ব্লিডিং এর ক্ষেত্রে যেহেতু সেটি মাসিক নয় কারণ মাসিকের ক্ষেত্রে আমরা মাসিকের বক্তৃতার সময় বলেছি যে মাসিক টুকু হচ্ছে এমন যেটা ই ওরাফুন যেটি মহিলারা চিনতে পারে যে এটা মাসিক সুতরাং যেটি কি চেনা যায় না এই ধরনের ব্রেক থ্রু ব্লিডিং হচ্ছে মানে এই মানে তখন ইস্তেহাজার রুলিং হাক হুকুমগুলো এখানে আরোপ হবে সেই ক্ষেত্রে তাকে দেখতে হবে যে ব্লিডিং যদি লাল রঙের হয় আলু আনুন যে ডিমা যে রক্ত যদি লালচে হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা ব্রেক থ্রু ব্লিডিং হচ্ছে স্পটিং হচ্ছে যেটা সেটা ডাক্তারও বলছে না এটা হচ্ছে কারণ হাদিসের ভিতরে যেটা আসছে যে মা আরো ফোন যে মেয়েদের কাছে অথবা এটা সবার কাছে পরিচিত সো আমরা চিকিৎসকদের কাছে এটি হচ্ছে ব্রেক থ্রু ব্লিডিং হিসেবে পরিচিত আমরা এটাকে মিনিস্ট্রেশন বলে পরিচিত নয় ডাক্তারদের কাছে আর মহিলাদের কাছেও এটি অস্বাভাবিক একটি ব্লিডিং স্পটিং সুতরাং কোন ক্ষেত্রে পরিচয়ের ক্ষেত্রে এবং রক্তের রং এবং সবকিছু মিলিয়ে সেটি হাইজের যে শর্ত সেটিকে পূরণ করছে না সুতরাং তিনি রোজা রাখবেন রোজা বন্ধ করবেন না নামাজ পড়বেন সবকিছু করবেন শুধুমাত্র যখনই তিনি উজু করবেন কল্লু সালা প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ার আগে উজু করে নেবেন ইস্তেহাজার আমরা হাদিসের ভিতরে পেয়েছি যে প্রত্যেক তিনি ইয়েতে উজু করবেন সেটি উত্তম আর যদি সম্ভব হয় ইচ্ছা করলে গোসলও করতে পারেন কিন্তু একবার গোসল করে বাকিগুলো উজু করলে হবে আর যেহেতু ব্লিডিংটা কাপড় চাপড়ে যদি না লাগে সেই ধরনের তিনি সতর্কতামূলক মানে মানে প্রিভেন্টিভ প্যাড ব্যবহার করবেন আর বাদ কন্ট্রোল পিল খেয়ে রোজা রাখা আর ব্যাপারে শেখ ওসাই তাআলা তিনি বলেছেন যে এটি করা যাবে কোনো সমস্যা নেই স্কলারদের ভিতরে অন্যতম তিনি বলেছেন যে এতে কোনো সমস্যা নেই এটা জায়েজ আছে আর কি কিন্তু অসুস্থতার জন্য যেই কথাটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যারা পিল খেতে চান তাদের প্রতি অ্যাডভাইস হচ্ছে যে আপনারা কয়েক মাস আগে থেকে পিল খেয়ে রোজাতে আসতে হবে কারণ না হলে তো আপনি হঠাৎ করে পিল খেলে আপনার সাইড এফেক্ট আছে যেমন মাথা ঘোরাতে পারে তারপরে বমি বমি ভাব হতে পারে তারপরে আপনি চোখে জিজি মানে মাথায় ঝিঁঝি হতে পারে তাহলে তো এবারও সমস্যা হলে সেটা করলে তো রোজা হয়ে যাবে কিন্তু এটি তো মানে উচিত নয় শরীয়ত বিরোধী কারণ আপনি নিজের ক্ষতি নিজে করতে পারেন না এটি হচ্ছে হাদিস আপনি নিজে নিজের কোনো ক্ষতির কারণ হতে পারেন না অন্য অন্য ক্ষতিও করতে পারেন না দুটাই সুতরাং সেক্ষেত্রে রোজাকে টার্গেট করে যারা পিল খেতে চান তাদেরকে আগে থেকে পিলে অভ্যস্ত হতে হবে যেন রোজার মাসে আপনার এবাদত বন্দিগিতে কোনো সমস্যা না হয় হ্যাঁ সেটাই হচ্ছে উত্তম আর এটি না করে যদি কেউ রোজা রাখতে চায় সেটাও উত্তম কোন সমস্যা নেই সবই হচ্ছে তার ইখতিয়ারের বিষয় এবং এটাতে মেজর স্কলার দের কাছ থেকে যেহেতু আমরা ফতোয়া পেয়েছি উসাইমিন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা আমি শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার কাছ থেকে কিছু আমার জানা নাই তবে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তাসওয়ালান 70 ফি সিয়াম এই রোজা দিকে 70 টা প্রশ্নের উত্তর দিয়েছেন ও অন্য অন্য জায়গায় তিনি আলোচনা করেছেন যে এটি করা যাবে পরের প্রশ্ন হ্যাঁ পরবর্তী প্রশ্ন ভাই এই কানাডা থেকে আসছে বলুন আমাদের একটা বারকে বন্ড করেছেন সেটা যদি আপনি আমার কাছে চুক্তি দিয়েছেন আমি সব বন্ধুদের শোনার জন্য আমি একটু শেড আবার করছি আর সেটার ওগমের খুব ইচ্ছা এতে এটা করার জন্য জি যে সমস্ত মসজিদে পারমিশন দেয় এতে কাজ করার জন্য তারা হাজবেন্ডের দশ দিন যে এতে কাজ করতে চায় সে এই জন্য তারা হাজবেন্ডে হয়তো খাবার দাবার একটু কষ্ট হবে বাচ্চাদের খাবার দাবার হয়তো শহর থেকে তারা বঞ্চিত হবে নাও খেতে পারে এই এই চিন্তা করে সে যাবে কি যাবে না কিন্তু তার মন চাচ্ছে যে সুন্নার কাজটা করার জন্য

আর আপনার প্রতি যেগুলো ওয়াজিব যেগুলো আপনার জন্য দায়িত্ব সেগুলো সেইভাবে করতে হবে সেই সবগুলোকে মিলিয়ে একটি সামঞ্জস্যতা সৃষ্টি করতে হবে এর এক নম্বর হচ্ছে এই যে মসজিদে অবস্থান করা এইকাফের জন্য সেটি হচ্ছে উত্তম হ্যাঁ কিন্তু আপনার যারা বিবাহিত রয়েছেন তাদেরকে হাজবেন্ডের কাছ থেকে অনুমতি নিতে হবে আর যারা অবিবাহিত রয়েছেন তারা তাদের পিতা অথবা বড় ভাইয়ের কাছ থেকে প্রথমে হবে এই এখন কেউ যদি এর ভিতরে থেকে গেল কিন্তু তার বাচ্চা কাচ্চা গুলো খাওয়া দাওয়া করছে না রান্না বান্না সব নষ্ট হয়ে যাচ্ছে এই সেই ইত্যাদি বিশৃঙ্খলা তৈরি করা তাহলে এই এতিকাফ মানে কতটুকু মানে মানে উত্তম হবে সেটা আপনারাই বিবেচনা করতে পারেন কারণ রোজার মাসে শেষ দশ দিন সবাইকে এবার সাহায্য করা এটি আপনার আমাদের সবারই দায়িত্ব একে অপরকে সাহায্য করা যেমন হাজবেন্ড আছে তাকে সে যদি রান্নাবান্না নিজে না করতে পারে অথবা ইয়ে করতে না পারে মানে ইত্যাদি ইত্যাদি সেই ক্ষেত্রে আপনারা এবার এই ভাগ করে নিতে পারেন ভাগ করে নিতে পারেন এইভাবে যে আপনাদের রান্না কাজগুলোকে শেষ করে তারপরে মাগরিবের নামাজে আপনারা যখন বাসায় মাগরিবের নামাজ ইফতার করে মসজিদে আসতে পারেন এসে এতে কাফের নিয়তে নিয়ত তো মুখে বলতে হবে না কিন্তু মনের ভিতরে থাকবে যে আপনি এই যে সবে বরাত মানে সবে কদর পাওয়ার উদ্দেশ্যে কারণ এখানে এপ হাদিসের ভিতরে এসেছে এই কথাটুকু অন্তরে না থাকলে এতে কাপ হবে না কারণ রোজার এতেকাপ পার্টিকুলারলি এতেকাপ রোজা ছাড়াও করা যায় কিন্তু রোজার এতেকাপের ভিতরে যেটা হাদিসের ভিতর এসেছে যে তোমরা তাহা হারো লাইরাতুল কাদর যে তোমরা রোজ মানে লাইলাতুল কাদরকে অনুসন্ধান করো সুতরাং এটি হচ্ছে এটার মূল সুতরাং মাগরিবের নামাজ পড়ে বাসায় ইফতার করেও যদি কেউ আসে তারাবির একটু আগে অথবা তারাবির নামাজের সময় তারাবি পড়ে সে থেকে এবং মসজিদের ভিতরে সে নামাজ পড়বে একটু বিশ্রাম নিবে আবার নামাজ পড়বে এইভাবে যদি থেকে যায় একদম ফজল পড়ে চলে যায় তাহলে তার সবে কদর অনুসন্ধান করাটা তামি সুহা যেটা হাদিসের ভিতরে এসেছে যে তোমরা সবে সবে কদরকে অনুসন্ধান করো অনুসন্ধানের জন্য আল্লাহ রাসুল অনেকগুলো শব্দ ব্যবহার করেছে ইফতি তারপরে তামিসুহা তারপরে হাসতে হলো তাহা হারু সবগুলো হচ্ছে সবে কদরকে পাওয়া মানে রাতের বেলা নামাজ পড়ার উদ্দেশ্যে মানে রাতের বেলার নামাজ পড়ার উদ্দেশ্যে যদি মসজিদ এসে অবস্থান করে তাহলে মূল জিনিসটা হাসিল হয়ে গেল তাতে আল্লাহ সুবহান তার যদিও সে পরিপূর্ণ এতেকাফ হয়তো করতে পারে নাই কিন্তু এতেকাফের যে আল মুরাদ সেটি সে করতে পেরেছে এবং এটি হচ্ছে মাকসুদ এটি হচ্ছে উদ্দেশ্য ছিল এই এতেকাফের সুতরাং আল্লাহ সুবহান তালা তাকে বেগাইরি হিসাব তাকে অনেক মানে হাসানাত দিবে এবং এটি উত্তম কিন্তু কেউ যদি দিনে রাতে চব্বিশ ঘন্টা থাকতে চায় দশ দিন সেটাও জায়েজ রয়েছে অবশ্যই এতে কোনো সমস্যা নাই কিন্তু পারমিশন কোনো হাজবেন্ড যদি পারমিশন না দেয় তাহলে তার এতে কিছুই হবে না মসজিদে আসাই তার জন্য হারাম পরিষ্কার হারাম যদি কেউ জোর করতে পারে সেটা আমেরিকার আইনে এখানে হু কেয়ার্স এ হু কেয়ার্স তো কোন ধর্ম আমরা করি না এখানে কেয়ার করতে হবে কারণ অনুমতিটা হলো শর্ত অনুমতি ছাড়া এতিকাফ হবে না জোর করে কোনো আবাদত হবে না সেটি সেটি অন্য কিছু করলে করতে পারে তো সুতরাং হাজবেন্ড যদি ওইভাবে তাকে অনুমতি না দেয় তাহলে তো সেটা করা যাবে না করা উচিত না সেক্ষেত্রে একটা আলোচনা সাপেক্ষে একটি রিকনসিলিয়েশন এই জন্য আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে বলেছে পারিবারিক ভাবে হাজবেন্ড ওয়াইফের ভিতরে যদি কোনো গন্ডগোল তৈরি হয় তাহলে কি করতে হবে একটা একটা সন্ধিতে আসতে হবে আসল হো খায়ের আল্লাহ বলেছে আসল আসল হো হচ্ছে কন্ডিশন নেগোসিয়েশন করে যেটাকে এবং এটাকে আল্লাহ বলেছেন আল খায়ের আসল হো খায়ের তো সেই ক্ষেত্রে সে এই মানে বেজর রাতগুলোকে টার্গেট করতে পারে তারপরে দিনের বেলা রান্না করে ফ্রিজে রেখে দি আসতে পারে মাইক্রোওয়েভে সেগুলো গরম করে খাবে এরকম একটা ব্যবস্থা করে সে আসতে পারে একান্তই না আসলে সে বাসায় নামাজ চলবে মসজিদে আসবে না কারণ গন্ডগোল করে বিশেষ ঝামেলা করে পরিবারে ব্যক্তি জীবনে মানুষের জীবনে রোজার মাসে যা আল্লাহ রাসুল বলতেছেন যে কদরের রাতগুলি হচ্ছে শান্তিপূর্ণ এখানে কোনো অশান্তিপূর্ণ কাজ হয় না বলে মুফাসিরা বলছেন সমস্ত মুসা হাজ্লাইল তিলকাতুন মানে এখানে বলেছেন যে এই রাতটা হচ্ছে এমন একটা রাত যেখানে কোনো অনিষ্ট হয় না এখন কোনো মহিলা যদি বাসায় একটা চরম গন্ডগোল তৈরি করে তাহলে বোঝা যাবে যে সবে কদর আসলে হচ্ছে না তার জন্য হচ্ছে না বাসায় হচ্ছে না এটা বেসিক্যালি একটা মানে 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 শরীর বিরোধী কাজ হইতেছে কারণ শান্তি প্রতিষ্ঠা করাটাই উচিত ছিল এটা এটা দেখার একটা শর্ত ছিল সুতরাং এদিক থেকেও আমাদেরকে লক্ষ্য করতে হবে হুম তো সুতরাং একটা সুলহ একটি নেগোসিয়েশন এসে আমরা যেটা করতে পারি ইবনু হাজম যে দলিলটুকু দিয়েছেন তার বিখ্যাত কিতাব মহাল্লাতে যে এতে কাফের জন্য নির্ধারিত কোনো সময় নেই ইচ্ছা করলে এই এক মিনিট অথবা ইচ্ছা করলে একদিন অথবা যে কোনো সময় সুতরাং যে কোনো সময় যখন মুনাসিব হবে পার্টিকুলারলি রাতের বেলা যদি মানে করা যায় সেটি সবে কদর পাওয়ার জন্য জন্য সহায়ক হবে এবং আমরা ওইভাবেই জিনিসটা আমরা করতে পারি মানে মসজিদে থাকার নিয়তে আল্লাহ নিকটবর্তী হওয়া এতে কাফের যে ইবনু হাজম যে কথাটুকু বলেছে কাল ইবনু হাজম আল ইতিকাফু লিগাতুল আল ইয়ানি আল ইমাম ইবনু হাজম মানে উনি বলছেন যে 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 তারিফু আল ইতিকাফ ইন্নাল ইতিকাফ মুকাররিবুন ইলাল্লাহি তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে নৈকট্য লাভ করার জন্য বাইনাতুল তাকরিবান ইলাইহি আল ইতিকাফ

কোরআন হাদিসে কোনো উল্লেখ নাই নবী সাল্লা সাল্লাম নিজেই বিশ দিন এতে কাপ করেছেন এবং সেটা আমরা দেখতে পেয়েছি সুতরাং নির্ধারিত কোনো সময়ও নাই তবে জমহুর হচ্ছে শেষ দশ দিন করা অবশ্যই এখান থেকে তিনি বলছেন সুতরাং আমরা যদি তার কথার উপরে নির্ভর করতে চাই সুতরাং আমরা ওই বিচ্ছিন্ন ভাবে বেজর রাতগুলোতে মানে মাগরে নামাজের পরে এসে খাবার দাবার নিয়ে এসে যদি সেহেরি মসজিদে করতে পারেন তাহলে উত্তম একদম ফজরের নামাজ পড়ে বাসায় চলে আসলেন তাহলে আপনার সবে কদর কাফের রত অবস্থায় মানে সবে কদরটুকু আপনি আমল করতে পারলেন এবং এটাতে আল্লাহ সুহান তালা আপনাকে অনেক খায়ের দিবে কারণ হাদিসের ভিতরে এসে মান কাবা লাইলাতুল কাদার যে ব্যক্তি লাইলাতুল কাদের নামাজে দাঁড়াবে সুতরাং ইমান ও এহতেসাহান সবের আশায় এখানে সে পুরো দিন রাখতে পারে না কিন্তু সবের আশা একটু হলেও সে এসেছে সে আশাটুকু দেখাই যাবে যখন সে সবকিছুকে নেগোশিয়েট করে আসবে আমরা কখন কোনটাকে আশা করি যখন আমরা একান্তই মিনিমামটুকু করি তখনই আমরা আশা করি দুনিয়াতে কোনো কাজ যদি আমরা পূর্ণটা করি তখন আমরা সাধারণত আশা করি না আমরা বলি যে এটা আমরা করব যেমন পরীক্ষার প্রিপারেশন যদি অল্প আমরা নেই অল্প পড়াশোনা করি তাহলে আমরা পাশ করার আশা করি আর যদি অতিরিক্ত পড়ে ফেলি তাহলে আমরা আশা করি না আমরা বলি যে পাস করব জিনিসটা এরকম সুতরাং এহতেসাবেন যদি আল্লাহর কাছে আমরা সবাবে আশা করি সেটা যত অল্পই হোক না কেন গফির আল্লাহ হুমা তাকাদ্দামা আল্লাহ দিয়ে আল্লাহ সুফান তার পূর্বের গুণাগুলোকে মাফ করবেন আমার মনে হয় এই এইভাবেই এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে দিতে চাই তার থেকে বেশি যদি অন্য কোনো

আপনাদেরকে মানে আমি বলতে চাই যে অক্টোবর মাসে আমরা এই ক্লাস করব সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টে ফিরে যাব বীজ তাআলা এটাই আমার ইচ্ছা আশা করি আপনারা ক্লাসে শরিক হবেন আর রোজা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আজকে রাতে আপনারা করতে না পারেন তাহলে আমাদের বোন உம்মু সুমাইয়া তার কাছে করবেন আমি ওনার কাছ থেকে জেনে ওনার কাছে উত্তর বলে দিব তার কাছ থেকে জেনে নেবেন হ্যাঁ এখনো যদি কারোর প্রশ্ন থাকে করতে পারে না হলে এখানেই শেষ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া আমার কোশ্চেনটা হচ্ছে যে যেটা দলিল থেকে জানা যাচ্ছে যে সালাফদের practice ছিল যে ওনারা রমাদানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন আর হচ্ছে যেসব মহিলারা মানে menstruation থাকে অথবা postpartum bleeding থাকে এদের এরাও কি যে আমরা তো শেখ আলবিন রহমানুল্লাহ তিনি দলিল দ্বারা প্রমাণ করেছেন যে এই অবস্থায় কোরআন করা যাবে এখন তাদের জন্য কি উত্তম হবে যে তারাও কোরআন তেলাওয়াত করবে সরাসরি যেটার মধ্যে কোনো ট্রান্সলেশন নাই ওই কোরআন থেকে নাকি তারা একটু সতর্ক হয়ে যেসব কোরআনের ট্রান্সলেশন থাকে মানে শব্দার্থ থাকে ওলা থেকে পড়বে নাকি তাফসীর পড়বে আপনি কি একটু বুঝায়ে বলবেন আমাদেরকে দাদা কি লেখা আপনি খুব আমাদের যে আমরা আপনার প্রতি আমাদের অনুরোধ কুসম্ভবত আপনি আমাদের অনুষ্ঠানে নতুন এসেছেন আমরা এই মাসিক অবস্থায় কি কি করা যাবে কি করা যাবে না এই বিষয়ে আমরা তিন দিন কথা বলেছি এক ঘন্টা নয় তিন তিন দিনে প্রতিদিনে আমাদের যে প্রায় তিন ঘন্টার মতো তিন তিন নয় ঘন্টার বক্তৃতা আছে এই বিষয়ের উপরে আছে শুনে শুনে হ্যাঁ বলছি আমি সুতরাং আপনি যদি ওই বক্তৃতা গুলো রেকর্ড নাম্বার নিয়ে যদি শুনেন তাহলে সেখানে এর উত্তর দেওয়া আছে যেগুলো আপনি বলছেন প্রশ্নের ভিতরে এর ভিতরে আমরা কোনটার সাথেই একমত নই এখানে তাফসির পড়া যাবে যেটা ইংরেজি লেখা আছে শব্দার্থ এগুলো কিছুই আমরা বলি নাই আমরা বলেছি যে কোরআন পড়া যাবে সেখানে আমরা কোনো শর্ত প্রয়োগ করি নাই আরো অনেক কথা আছে সেগুলো মোদ্দা কথা হচ্ছে যে কোরআন পাঠ করার ভিতরে কোন শর্ত আরোপ করার কথা আমরা বলি নাই এবং সেটি কোন হক কথা নয় এর কোনো আমরা বলেছি আমরা ওই প্রশ্নের ওই ওই বিষয়ের উপরে ওইভাবেই কায়ে আছি যেভাবে আমরা যেটাকে বর্ণনা করেছি এবং ওই লেকচারে সেগুলো আছে সুতরাং যে সকল মানে মারাতি মুসলিমা যাদের হাইদ হবে তারা কোরআন ধরতে পারবে পড়তে পারবে এবং তেলাওয়াত করতে পারবে এতে তো কোন বাধা আমরা তখনও আলোচনা করি না এখনো আলোচনা করছি না আর এই কোরআন হচ্ছে প্রচলিত কোরআন সেই কোরআনেই এটি হচ্ছে মানে শেখ আলবাহ তার কথা তিনিও সেটা সিলসিলাতে হুদা নূরে বিস্তারিত বর্ণনা করেছেন আপনার প্রশ্নটা আমরা ধরতে পারিনি বলুন কি বলতে চান জি আমি আমি আসলে লেকচারগুলো শুনেছি জি আমি বুঝতে পেরেছি জি আমি আগের লেকচারগুলো সবই শুনেছি জি আমি বুঝতে বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তো আমরা সেই লেকচার যেটা দিয়েছি সেই সেই যে বক্তব্য আমাদের সেখানে আমরা পরিষ্কার করেছি যে কোরআন যখন আমরা বলি মুসহাফ সেটা কি কোরআন সেটি সেটি অন্য কোনো অর্থে নেওয়ার কোনো কথা আমরা সেখানে বলি নাই আমরা পরিষ্কার করে বলেছি সেটি হচ্ছে কোরআন এবং কোরআন বলতে যেটা বোঝায় মোসাফ এখানে আমি জানি যে এই ধরনের মত কিছু কিছু স্কলার দিয়েছে সেটা আমরা জানি না কারণ এখানে আমরা সেগুলো আমরা জানি যে কোনো কোনো স্কলার বলেছেন যে এই মানে বাংলা অনুবাদ থাকলে কোনো অসুবিধা নাই ইংরেজি অনুবাদ থাকলে কোনো অসুবিধা নাই সেটা ধরা যাবে কিন্তু শুধু আরবি থাকলে এই আরবির সাথে কি সম্পর্ক আর বাংলা থাকলে এগুলি করতে করতে এখন যেই অবস্থা দাঁড়িয়েছে যে বাংলাদেশে এখন বাংলা কোরান বের হয়েছে যেটি শরীয়ত বিরোধী এরকম বইপত্র বের হয়েছে কি বাংলা কোরান এখানে কোনো আরবি হরফ টরফ কিছুই নাই শুধু বাংলা কেন কো এটা এই যাদের মাসিক চলতেছে এই সকল মহিলারা এটা পড়বে এই হিন্দুরা পড়বে এই ধরনের কোরান আদৌ বানানো যায় কিনা এটি বানালে ইসলাম অনুমোদন করে কিনা এর কোনো গ্যারান্টি নাই অথচ এগুলো চলছে সুতরাং যে সকল জিনিস মানে শেখ রাহিমা উল্লাহ তারা তিনি দলিল দ্বারা উপস্থাপন করেছেন ও সেগুলোর উপরে আমরা কায়েম আছি ইনশা আল্লাহ তালা এবং আমরা ওই ওই রকম ইনশা তালা আর কারোর প্রশ্ন আছে ইনশাআল্লাহ কাকলি করুন না হলে যদি প্রশ্ন থাকে ভাই দীর্ঘ টাইম বিরতি কয়েক মাস বিরতি নিচ্ছেন আপনারা সরাসরি আজকে প্রশ্ন করতে পারতেছেন যদিও রাত হয়ে গেছে ভাই যেহেতু আমাদেরকে সময় দিচ্ছেন Please আপনারা bomba করে শুনাশরী যদি প্রশ্ন থাকে আচ্ছা যদি প্রশ্ন থাকে তাহলে বলতে মানে কোনো প্রশ্ন শুধু প্রশ্ন আমি যেটি মানে একটু বলে রাখতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানে আমাদের এই রোজার মাসে এই যে আমাদের যে মানে পদ্ধতি যেটা আমরা আলোচনা করেছি সেটা আবারও বলতে চাই যে কোরআন তিলাওয়াত অধিক পরিমাণে করতে হবে শুধু তিলাওয়াত অর্থেই হাদিসের ভিতরে এসেছে এবং তিলাওয়াত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বন্ধুদেরকে একটা সুন্নার কথা স্মরণ করিয়ে দিতে চাই সেটি হচ্ছে যখন আপনি তেলাওয়াত ক্লান্ত হয়ে যাবেন তেলাওয়াত যারা করছে তাদেরকে বলবেন যে তুমি তেলাওয়াত করো আমি শুনি এটি কিন্তু একটা সন্না এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্না আমরা আমাদের সমাজে এটা আমরা চালু করতে পারি নাই আনফর্চুনেটলি কারণ আমাদের ভিতরে লজ্জা কাজ করে যে আমি কি করে আরেকজনকে বলবো যে তুমি আপনি পড়েন আমি শুনি এটি কিন্তু লজ্জার বিষয় নয় কাউকে পড়ার জন্য অনুরোধ করা এবং নিজে এটি শোনা এটি একটা ইবাদাত এবং এই ইবাদাত এত শক্তিশালী ভাবে এসেছে যেমন সুরা বাইয়েনার যে সুরা এই সূরার ক্ষেত্রে ই উবাই ইবনে কাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসে উবাইকে বলতেছে যে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে আদেশ করেছেন আমি যেন কোরআন পড়ে তোমাকে শোনাই তার মানে শোনা হচ্ছে একটা ইবাদত তেমনি ইবনে মাসউদকে আল্লাহ রাসূল বলতেছেন যে মানে যে যে তোমরা তুমি কোরান তেলাওয়াত করো আমি শুনব সুতরাং শোনা এবং আমরা সুরা জিন যদি দেখি কোরানের ভিতরে এখানে জিনরা বলতেছে যারা কোরআন শ্রবণ করেছে তারা বলেছে যে আমরা এক আশ্চর্য কোরান শ্রবণ করেছি সুরা জিনের ভিতরে আয়াত আছে সুতরাং আমরা চেষ্টা করব একটা নতুন সুন্না জীবিত করতে এই রোজ রোজার মাসে অন্তত পক্ষে পাঁচ মিনিটের জন্য হলেও এই সুন্না আপনারা সমাজে চালু করবেন সেটি হচ্ছে মসজিদে অথবা ছেলে মেয়েদের কাছে অথবা কারোর কাছে গেলে রোজার মাসে আপনারা বলবেন যে তুমি একটু পড়ো আমি একটু শুনি এই সোনাটাই হচ্ছে একটি বিরাট সুন্না আর এতে অনেক ফজিলত আর আল্লাহ সুবহান এই সোনাটাকে এত প্রশংসা করেছেন হ্যাঁ যেমন জিনরা বলেছিল নাসমাউ হাজাল কোরআন যে আমরা এই একটা আশ্চর্য কোরআন শ্রবণ করেছি কোরআন আজাবা হ্যাঁ সুরা জিন প্রথম আয়াতি আল্লাহ এই কথাতে উল্লেখ করেছে যে জিনরা বলল আমরা একটি আশ্চর্য কোরআন শ্রবণ করেছি শুধু শুনছে শুধু আল্লাহ এটাই পছন্দ করেছেন এবং এটা করা অত্যন্ত সহজ সুতরাং আপনারা যারা পরস্পর পরস্পরের ভিতরে যাদের বন্ধুত্ব আছে মানে সম্পর্ক আছে তাদের মাধ্যমে এই সুন্নতটাকে জীবিত করতে পারেন যখনই দেখা হয় বলেন যে আপনি একটু কোরআন শরীফ পড়েন আমি একটু শুনি এটি ভুল ধরা শিক্ষা দেওয়া এটি নয় এটি উদ্দেশ্য নয় শুধু শোনা আর হচ্ছে কেউ কোরআন শরীফ শুনলে এটি যিনি পড়বেন তার তো সওয়াব হবে আর যিনি শুনছেন তারও সওয়াব হবে একটি নতুন সুন্নত প্রতিষ্ঠা করার জন্য আরো অনেক স্বভাব হবে أقول قولي هذا واستغفر الله العظيم فاستغفروه إنه الغفور الرحيم سبحانك اللهم وبحمدك استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته السلام ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد

যদি এটি আমরা যথাসময়ে সময়ে শেষ করতে না পারি তাহলে বিসমিল্লাহি তাআলা শুক্রবার দিন মানে আগামী শুক্রবার ফ্রাইডে এই একই সময়ে আমরা আবার বাকি বক্তৃতাটুকু শুনব বিসমিল্লাহি তাআলা রোজার সাথে রোজাকে বুঝতে গেলে দুটো জিনিস আপনাদের বিবেচনায় আনতে হবে একটি হচ্ছে বাংলাদেশের প্রচলিত ধারায় রোজা এবং তার নিয়মাবলী এবং ভিতরে প্রচুর রয়েছে আলোকে আপনারা যেভাবে নামাজকে শুদ্ধ করেছেন তেমনি আপনাদের রোজাকে শুদ্ধ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং করতে হবে আমরা রোজার আলোচনার ভিতরে অনেক ক্ষেত্রেই নামাজের মতো আমাদের দেশের অনেক আচার অনুষ্ঠানের সমালোচনা করব সেই সমালোচনা শুধুমাত্র আমাদের সহি হাদিস মানার জন্যই অনুপ্রেরণা যোগাবে আমরা দেশের ভালো কাজের প্রশংসা করি দেশের প্রচলিত বেদাত সমূহ জাল হাদিস সমূহ এবং অন্যান্য মানে গরহিত কাজ যেগুলো ইসলামের ভিতরে এসেছে বেদাত হিসেবে অথবা জাল হাদিসের উপর ভিত্তি করে সেগুলোকে আমরা অপছন্দ করি ঘৃণা করি ইনশা আল্লাহ ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে আপনারা সবাই জানেন তাও শহীদ ইল্লাল্লাহ তারপরে রয়েছে আফলা তারপরে রয়েছে আজ্জাকা তারপরে রয়েছে সামান যেটি সম্পর্কে আলোচনা হবে এবং রয়েছে আল হাজ আল হাজুল বাইতি মানে আমিন কুম হিসাবিলা যাদের সামর্থ্য আছে তারা হজ করবে এই মৌলিক বিষয়গুলোর ভিতরে কিসের সম্পর্ক আমরা সেগুলো প্রথমে আলোচনা করে শিখব এবং রোজাকে এই তরিকায় শিখা উচিত যদিও দুঃখের বিষয় যে রোজা সম্পর্কে যত বক্তৃতা হয় এভাবে খুব সম্ভবত রোজা সম্পর্কে খুব বলা হয় না এই জন্য আমাদের শ্রোতা এবং যারা অনুসরণ করছেন তারা জিনিসটাকে সঠিকভাবে ভাবে বুঝতে পারেনি রোজার সাথে রমজানের সাথে তাওহিদের কি সম্পর্ক তাওহাই আল্লাহ তাআলা এবং এই রোজার ভিতরে প্রথমে সম্পর্ক আমরা আলোচনা করব তারপর রোজার সাথে জাকাতের কি সম্পর্ক সেটি আমরা আলোচনা করব রোজার সাথে নামাজের কি সম্পর্ক সেটি আলোচনা করব রোজার সাথে হজের তো কোনো সম্পর্ক নাই কারণ হজ হচ্ছে রোজার মাসে হয় না কিন্তু ওমরার সাথে কি সম্পর্ক রোজার সাথে সেটা আমরা আলোচনা করব এভাবে চারটা বিধানের সাথে মৌলিক বিষয়ের সাথে রোজার কি সম্পর্ক আপনারা সেভাবে রোজাকে প্রথমে শিখবেন এটি হচ্ছে এটি হচ্ছে কায়দা এইভাবে শেখা উচিত রোজার সাথে তাওহিদের সম্পর্ক আমরা আলোচনা করছি এখন হাদিসের ভিতরে এসেছে এই হাদিসটুকু আহকামুল জানায় শেখ আল আলবানি রাহমাহুল্লাহ তিনি সহি বলেছেন ওয়া ইন্নামা ওয়ারাদা ফি ফাদল মিন মান মাতা ফা ইমান কলেন নবী সাল্লাম যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করবে যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করবে মান কালা এই এই ব্যক্তির অবস্থা হবে সে জান্নাতে প্রবেশ করবে আমরা যেভাবে জানি এই তাওহীদের সাথে রোজার সম্পর্কটা এতটুকুই গুরুত্বপূর্ণ একই শব্দে হাদিস এসছে এই হাদিসটা সহি

আল্লাহ সন্তুষ্টি হয় না সন্তুষ্টির কথা হাদিসে নাই কারোর যদি অপছন্দ লাগে সেটি হচ্ছে মানে ভুল আকিরা আল্লাহর চেহারা খুঁজবে আর আল্লাহর চেহারা খুঁজতে গিয়ে সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ সে আল্লাহর চেহারাটা খুঁজবে এই কাজটুকু যদি হয় দুটো কথা এখানে হাদিসের ভিতরে এসেছে একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা আরেকটি হচ্ছে আল্লাহর চেহারাকে খোঁজা ইবতিগা ওয়াজহিল্লাহ খতিমা লাহু আর এই কাজটুকু যদি সব শেষ কাজ হয় বিহা দাখালাল জান্নাত তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওমান সামা ইয়াওমান

ইবতিরাআ ওয়া জিলা খুতিমা লাহু বিহা دخل الجنہ যে ব্যক্তি সাদাকা করবে আর এই সাদাকা করাটাই হবে তার শেষ কাজ আর এর পরে আর কোন কাজ সে করতে পারে নাই তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এই কারণে অনেক স্কলার মনে করেন যখন মানুষ মুমূর্ষু থাকে মরে যাওয়ার একটু বাকি আর কোন সময় নাই ঠিক ওই মুহূর্তে সে তার যে জমি জমা যতটুকু তার নিজের দখলে ছিল টাকা পয়সা সেগুলোকে সে সদকা করে বলে যে আমি আমার এই মানে এই ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা অথবা আমার ওই জায়গাটা আমি সদকা করে দিলাম এটা তোমরা গরিবদেরকে দিয়ে দিবে মূল্যটা দিয়ে দিবে ওই তখনই দিয়ে দিল আর তারপরেই সে যদি মৃত্যুবরণ করে তাহলে মৃত্যু যাদের খুব কাছাকাছি চলে আসে তাদের এই এই করলে তারা প্রবেশ করবে ওমান জানা কারণে আমাদের যারা অসুস্থ মৃত্যু মস্য থাকে তাদের কাছে আগ্রম বাগ্রম মানুষ অনেক হইচই করে কিন্তু দেখা যায় যে এই কাজটুকু করতে পারতো কিন্তু না জানার জন্য করতে পারছে না এই কারণে তিনটি কথা من قال لا اله الا الله ابتغاء وجه الله ختم له بها دخل الجنه তারপরে হচ্ছে من صام يوما ابتغاء وجه الله ختم له بها دخل الجنه ومن تصدق بصدقه ابتغاء وجه الله ختم له بها دخل الجنه هذا الحديث صحيح صحيح احكام الجنايه الشيخ الالباني رحمه الله تعالى রোজা রাখা এরকম লাইলা ইল্লাহ বলার মতোই গুরুত্বপূর্ণ এটি বোঝার জন্য হারিসটুকুকে আমরা এখানে শেখার চেষ্টা করছি যে তাওদের সাথে রোজার পার্থক্য খুব কম এটি খুব কাছাকাছি তুলনামূলক ভাবে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন এখানে নামাজের কথা আসেনি যে ব্যক্তির শেষ কাজ হবে নামাজ সে জান্নাতে প্রবেশ করবে এই কারণে এটি বলে নেই এটি বলে নাই যে ব্যক্তি হজ করবে তার শেষ কাজ হবে সে জান্নাতে প্রবেশ করবে এটা নাই কিন্তু রোজা সম্পর্কে আল্লাহ আলা বলেছে আবার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যে ফামান মিন ফমান যে তোমরা যদি অসুস্থ থাকো তাহলে তোমাদের রোজা রাখার দরকার নেই সুতরাং এটি বোঝার বিষয় মানে আপনি অসুস্থ থাকা থাকবেন থেকে রোজা রাখবেন সেটি এখানে বোঝানো হচ্ছে না এটি বোঝানো হচ্ছে যাদের মৃত্যু হচ্ছে আকস্মিক হঠাৎ করে ইন্তেকাল করলো রোজা রাখছে হঠাৎ করে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক অথবা কার অ্যাক্সিডেন্ট অথবা এই ধরনের আচমকা মৃত্যু হয়ে গেল রোজা রাখা অবস্থায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ তাআলা আর যদি সে একদম অসুস্থ থাকে যেটাতে তারাস্থ্যের আর ক্ষতি হবে মৃত্যু বরণ করবে সেই সময় সে রোজা রাখবে না ওইটিই হচ্ছে হাদিস এবং শরীয়তের দলিল সুতরাং রোজা রাখার ক্ষেত্রে আকীদা পরিবর্তন করতে হবে যেমন অনেকে রোজা রাখে ওজন কমানোর জন্য তাহলে ওয়াবতিগা ওয়াজহিল্লাহ আল্লাহর চেহারা খোঁজা তা এই কাজটুকু হচ্ছে না তাহলে আল্লাহ তারা এ রোজার বিনিময়ে কিছুই দান করবে না কারণ হচ্ছে যে তার নিয়তটাকে শুদ্ধ করতে হবে তারপরে অনেকে আছে রোজা রাখেন স্বামী আবার কি বলবে আমি যদি রোজা না রাখি বাসা থেকে বের করে দিবে আমার আব্বা কি বলবে ইত্যাদি ইত্যাদি আমার বস কি বলবে ইত্যাদি এই কারণে রোজা রাখি এই ধরনের সন্তুষ্টি মানুষের সন্তুষ্টি করলে রোজার যে উদ্দেশ্য সেটি নষ্ট হয়ে যায় রোজা রাখো সুস্থ থাকো এই এরকম খুব আমরা আজকের অনুষ্ঠানে অনেক ধরনের জাল হাদিস আলোচনা করব যেটি মানুষের শিখার জন্য এবং ওগুলোকে আপনারা জাল হাদিস বলে মেনে নেবেন অথবা দুর্বল শিখার জন্য যেমন একটি প্রচলিত হাদিস হচ্ছে সুমু তাসাহ রোজা রাখো সুস্থ থাকো এই হাদিসটি হচ্ছে জাল এই হাদিস সহি নয় রোজা রেখে সুস্থ থাকবে এটি কেউ বলেনি অথচ আমাদের দেশে রোজার মাস আসলেই এই রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা শুরু হয়ে যায় এই রোজা রাখলে গ্যাস্ট্রিক আলসার ভালো হয় ইত্যাদি ইত্যাদি কতগুলো জ্ঞানহীন ডাক্তার যাদের ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই তারা রোজার ফজিলত হিসাবে এই রেডিও টেলিভিশনে এসে পত্রিকাতে এসে এরকম ফজিলত বয়ান করতে থাকে যে রোজা রাখলে সুস্থ থাকবে আর এটির উৎস হচ্ছে এই জাল হাদিস সুমু তাফাহ রোজা রাখো সুস্থ থাকো রোজা রাখো রোজা রাখলে সুস্থ থাকবে এর কোনো গ্যারান্টি নেই সুতরাং রোজার সাথে সুস্থতার কোনো সম্পর্ক নেই সে ভালো থাকতে পারে অসুস্থ হতে পারে আল্লাহ ভালো জানেন রোজার সাথে তাওহিদের সম্পর্কটাই এইভাবে এসেছে যে আমরা তাওহিদের একটি বড় উপাদান হচ্ছে আল এহসান এহসান হচ্ছে কোনো কাজকে সঠিক ভাবে করা আল এসান হচ্ছে আমরা আপনারা সবাই জানেন যে হাদিসে জিব্রাইলের ভিতরে রসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিব্রাইল যখন প্রশ্ন করছিল যে দিন কি তারপরে ইমান কি তারপরে প্রশ্নটা ছিল এহসান কি কয়লা জিব্রাহিল মা

প্রশ্ন হলো আল্লাহকে কি দেখা যায় কিনা যদি তুমি দেখতে না পারো আল্লাহকে তারাহু ফাইন না হু ইয়ারাক তাহলে তুমি মনে রাখো যে আল্লাহ তোমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে তার মানে এই কাজটুকু যদি আমি করতে পারি তাহলেও এহসান আদায় হয়ে যাবে কারণ দুটি অপশন আনতা কান্নাকা তাড়াহ যে আল্লাহকে আমি আল্লাহকে দেখি অথবা আমি যদি আল্লাহকে দেখতে না পারি তাহলে আমি ধরছি যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই যে এহসান আল কায়ামিল পরিপূর্ণ এহসান এটি ইসলামের যতগুলো ইবাদত আছে ভালো করে লক্ষ্য করুন নামাজ বলুন হজ বলুন বলুন এর কোনটার এরকম করে এসান করা হাসিল করা যায় না একমাত্র রোজাতে এটি সম্ভব এর কারণ হচ্ছে মনে করেন আপনি রোজা রাখছেন হঠাৎ করে ভুল করে খেয়ে ফেললেন তো রোজা যদি ভুল করে রোজা রাখছেন কিন্তু হঠাৎ করে আপনার কি মনে হলো মনে নাই হঠাৎ করে আপনি পানি খেয়ে ফেললেন কিছু খেয়ে ফেললেন তো এখন তাওহিদ চলে আসবে এখানে রোজাস তাওহিদ আপনার সামনে এসে দাঁড়াবে কারণ ওই মুহূর্তে মনের ভিতরে কি ছিল এটি আল্লাহ সারা কেউ জানে না আপনি কি সত্যি ভুলে গিয়ে খেয়েছেন নাকি না ইচ্ছা করে খেয়েছেন এটি একমাত্র

রোজা রাখা অবস্থায় ভুল করে খেয়ে ফেললো অথবা কোনো কিছু পান করলো পানি খেতে পারে অথবা বিস্কুট কুকি খেতে পারে কিছু একটা কে বেললো সে তাকে রোজাটাকে পরিপূর্ণ করতে হবে সে এতে তার রোজা ভাঙ্গে নেই রোজা ভাঙ্গে নাই কারণ হচ্ছে আল্লাহ তাকে দেখছেন শুধু দেখছেনই না তার অন্তরের খবর রাখছেন ফাইন নাম আত আ মাহু ওয়াহু ওয়াসাকাহু কেননা আল্লাহানা তালা তাকে খাইয়ে দিয়েছেন এবং তাকে পান করিয়েছেন সুতরাং এটি তাওহীদ তাওহীদের পরিপূর্ণ জ্ঞান ছাড়া ওই পর্যায়ে রোজা রাখাতে স্থির থাকতে পারবে না কোনো মানুষ যদি সে খেয়ে ফেলে তখন তার ভিতরে তাওহিদের পরিপূর্ণ জ্ঞান থাকলে সে মনে করবে যে আল্লাহই তাকে খাইয়ে দিয়েছে অথচ রোজা রাখা অবস্থায় সে খেয়ে ফেললো তাতে রোজা ভাঙবে না রোজাকে পূর্ণ করতে হবে কাজা করতে হবে না রোজার কোনো ত্রুটি হবে না বরঞ্চ রাসুল্লাহ সাল্লাহ বলছে যে এই খাওয়াটা আল্লাহর একটা নিয়ামা যে রোজার ভিতরে ভুল করে সে খেয়ে ফেলেছে সুতরাং আল্লাহ তাকে খাওয়াইছে সুতরাং এটি তাও শহীদ আল্লাহ তাকে দেখছে এই জিনিসটাই তার মনের ভিতরে থাকলেই এটি সম্ভব হ্যাঁ

আল্লাহ সুবহান দেখছে এটি তার মনের ভেতরে আনতে হবে আল্লাহকে দেখা আল্লাহকে দেখা এটি আমরা বিস্তারিত হবে ইনশা আল্লাহ আমরা যখন তাওহিদের উপরে দর্শ করবো তাআলা ভবিষ্যতে তখন আল্লাহ সুবাহান দেখা বিষয়টা আলোচনা করব বিস্তারিত হবে আমাদের অনেকের ধারণা যে ফেরেস্তারা আল্লাহকে দেখে ফেলেছে জিব্রাহ আলী সালাম আল্লাহকে দেখেছেন এর কোন প্রমাণ নাই কোন ফেরেস্তা আল্লাহর সৃষ্ট কোন মালা ইকা আল্লাহ হ তাহলে দেখেছেন বলে কোন কোরআন এবং সন্নাতে কোন প্রমাণ নাই দলিল নাই যে আল্লাহ সুভায়ানা হওয়া তাহলে আদম আলিহি সালামকে দুই হাতে তৈরি করেছেন সেই আদম আলিহ সালাম আল্লাহ সুবাহান তাহলে দেখেছেন বলে কোরআন হাদিসে কোনো প্রমাণ নাই الله سبحانه وتعالى يقول الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلمًا فاغفر للذين تابوا واتبعوه سبيلك وقيهم عذاب جحيم পুরা গাফের আয়াত নাম্বার সাত এখানে আল্লাহ সুবাহ বর্ণনা করছেন যে তার যে আড়স সেই আড়স যে ফেরেজ বহন করছে মানে আল্লাহ সুবাহের উপরে রয়েছেন আর ওই আরসটাকে যে ফেরেজ বহন করছে তারাও আল্লাহ দেখেছে বলে কোনো বর্ণনা নাই তারা কি করছে তারা মুমিনদের জন্য ইস্তেফার পাঠ করছে সুবহান আল্লাহ আমাদের জন্য মানে যারা আমরা মুসলমান তাদের ভিতরে যারা মুমিন সেই সৌভাগ্যবান লোকদের জন্য ওই ফেরেজ তারা ইস্তেকফার পাঠ করছে এবং আল্লাহকে বলছে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করো সুতরাং এটি হচ্ছে কথা যে ফেরেজ তারা আল্লাহ আলার এত কাছে থেকে যে আল্লাহ আওস মানে বহন করছে যারা তারা তাজবি পাঠ করছে কিন্তু আল্লাহ সুবাহকে দেখতে পাচ্ছে না

আল্লাহ দেখেছে বলে আমাদের দেশের লোকরা ওয়াজ করে শীতকালে এই ধরনের ওয়াজ থেকে আল্লাহর কাছে আমরা প্রার্থনা চাই আল্লাহ আমাদের এই ধরনের গর্হিত আকিদা বিরোধী কথাবার্তা থেকে আমাদের বাংলাদেশের ভাই বোনদেরকে রক্ষা করো নবী সাল্লাহ আল্লাহকে দেখেন নাই আল্লাহ সুবহান দেখা সম্ভব নয় الذي لا ثبت فيه الا بدليل ايتي بلا دليل ছাড়া بلا সম্ভব وفي الحديث معراج ان جبريل عليه السلام سعد مع النبي صلى الله عليه وسلم الى المستوى يسمع فيه صريف الاقلام جبريل عليه السلام সাথে আমাদের النبي صلى الله عليه وسلم معراج রাতে যখন উপরে তিনি এত নিকটবর্তী হলেন যে তিনি শুনতে পারলেন পাচ্ছেন যে যে আল্লাহ সুবাহার কাছে যে কিতাব রয়েছে যে কিতাবের ভিতরে আল্লাহ সুফান নিয়োজিত ফেরেস তারা সেখানে ভাগ্য এবং অন্যান্য বিষয়াবলী লিখছেন সেই কলমের আওয়াজ নবী সাল্লাহ সাল্লাম পেয়েছেন এতটুকু পর্যন্ত যেতে পেরেছেন অতটুকু পর্যন্ত যেতে পেরেছেন ইয়াসমাউ ফিহি সারিফুল আকলাম কলমের আওয়াজ শোনা যায় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কিতাব রয়েছে হ্যাঁ যে কিতাবে আল্লাহ সব সুবহানাহু ওয়া তাআলা সবকিছু লিখছেন আল কাদা ওয়াল কাদম যে তাকদীর গুলো লিখছেন এবং সেইগুলি যে লেখালেখি হচ্ছে ওই লেখালেখি কিতাবের যে কলমের খসখস শব্দ সেই শব্দটুকু যতটুকু দূরত্বে শোনা যায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং জিবরাইল আলী ইসালাম সেই পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন তার বাইরে নয় সুতরাং কোথায় রয়েছে কিতাব যেখানে লেখা হচ্ছে সেটি অনেক দূরে অনেক দূরে তার লেখার শব্দ তিনি পেয়েছিলেন তাও খসখস শব্দ হিসাবে ততটুকু দূরত্ব পর্যন্তই তারা যেতে পেয়েছিলেন

প্রধান রাসূল রয়েছেন রাসূল তাদের ভিতরে অন্যতম রাসুল موسی আলাইহিস সালাম বললেন ক্বাল রাব্বি আরিনি আনজুর ইলেই হে আল্লাহ হে আমার রব আমি তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই ক্বাল আল্লাহ তাআলা লান তারানি তুমি আমাকে দেখতে পারবে না ওয়ালাকিন আনযুর ইলা জাবালি ফাইন ইসতকারা মাকানহু ফসাউফা তারানি যে তুমি যদি চাও তাহলে সে পাহাড়ের দিকে তাকিয়ে থাকো তাহলে আমাকে দেখতে পারবে কিন্তু আল্লাহ যখন আল্লাহ সুবাহ পাহাড়ের উপরে আবির্ভূত হলেন তার আগেই যা আয়লাহায় সে পাহাড় ধ্বংস হয়ে গেল আর মুসা আলি সালাম মুসা মুসা সালাম অজ্ঞান হয়ে গেলেন সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানের যে কথাটুকু রয়েছে আনতা আবাদুল্লাহা কান্নাকা তারাহু যে এমনভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতে পাও সুতরাং এটি সম্ভব নয় এটি যেহেতু সম্ভব নয় সুতরাং আপনাদের এবং আমাদের সবার জন্য রয়েছে এমনভাবে ইবাদতটা করো যেন আল্লাহ তোমাকে দেখছেন ফা ইনলাম তাকুন তারাহু ওয়া ইন্নহু ইরাক আর এটি একমাত্র রোজার মাধ্যমে কামিল হতে পারে এই কারণেই রাওয়াহু নিসা নাসাইর আবি উমামা থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আরেক তোমরা রোজা রাখো লা মিসলাহু আর এর মতো অন্য কোন ইবাদত নাই এই কথাটুকু কিন্তু নামাজের জন্য হজের জন্য জাকাতের জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নাই

বনি আদমের প্রত্যেকটি কাজই হচ্ছে তার জন্যই বনি আদমের আমরা যতগুলো এবাদত করি সেই ভালো কাজগুলি সেগুলো আমাদের জন্যই করা হয় যেমন রোজা এগুলি আমাদের ভালোর হজ জন্য এটি হাদিসের ভিতরে আল্লাহ বলছেন কল্ল আমালি আদম লাহু শুধুমাত্র রোজা ছাড়া সুভান আল্লাহ রোজা একটি অন্য ধরনের সুতরাং বাংলাদেশী চিন্তা ভাবনা মাথা থেকে দূরে ছেড়ে দূরে ছড়িয়ে রাখতে হবে রোজা অন্য কোনো এবাদতের মতো নয় এটি আমরা যে আমাদের জন্য করি তা নয় এটি আল্লাহর জন্য করা হচ্ছে আল্লাহ সুবাহির ভিতরে নবীর সাল্লাই এর মাধ্যমে বর্ণনা করছেন শুধুমাত্র রোজা ছাড়া লি আর রোজা হচ্ছে আমার জন্য আর আমি এর প্রতিদান দিব সুতরাং এখানে প্রাসঙ্গিক ক্রমে আমি একটা কথা বলতে চাই আমি আগেই বলেছি প্রিয় শ্রোতা যারা শুনছেন বাংলাদেশের বইপত্র ইসলামী চিন্তাবিদদের কথাবার্তা গার্বেজ পরে নিজের অন্তরকে কলুষিত করবেন না তাতে আপনি তাওহিদ থেকে বঞ্চিত হয়ে যাবেন রোজার মাহাত্ম বুঝতে পারবেন না আমাদের দেশে পত্রিকায় রোজা শুরু হইলে কি হবে এক শ্রেণীর রয়েছে কতগুলো জ্ঞানহীন ডাক্তার যারা ডাক্তারি শিখেছে কিন্তু ধর্মের কিছুই জানে না তারা এই আসবে রোজার উপকারিতা স্বাস্থ্যের উপকারিতা বর্ণনা করার জন্য আর আরেক শ্রেণী হচ্ছে চিন্তাবিদ এই চিন্তাবিদের প্রথম কথা কি যে রোজা আল্লাহ সুবাহ তোলা দিয়ে যে গরিবের দুঃখ বোঝার জন্য আউজবিল্লাহিমিনা সে তোমাজিম এই কথা যে বলছে সে ভয়ঙ্কর অন্যায় করেছে কত বড় অন্যায় করেছে সে তাকে বুঝতে গেলে পুরো একদিন তাকে অথবা কমপক্ষে তিন চার ঘন্টা এর বিষয়ের উপরই বক্তৃতা দেওয়া সম্ভব গরিবের দুঃখ বোঝার জন্য রোজা এসেছে এটি হলো আমাদের দেশের একটি বানানো কথা বিভ্রান্ত ও বুদ্ধিজীবী ইসলামী চিন্তাবিদদের কথা এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেছেন যে গরিবের দুঃখ বোঝার জন্য আর রোজা এসেছে কষ্ট পাওয়ার জন্য কোন ধরনের কাজ কাম যাদের নাই ইসলাম সম্পর্কে গবেষণা করে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে এই ধরনের কথার দেশ রোজার উদ্দেশ্য সেটি নয় রোজা এসেছে আল্লাহর জন্য এটি হচ্ছে সঠিক কথা তাউহিদের জ্ঞান যেহেতু নাই তাউহিদ জিনিসটা কি এই কারণে রোজাকে বুঝতে পারে নাই এই কারণে এসেছে স্বাস্থ্য নিয়ে এসেছে ওজন কমানো এসেছে এই সেই এসেছে আর এক বুদ্ধিজীবী যে গরিবের দুঃখ বোঝার জন্য আর কিছু কিছু লোক আছে রোজার মাসে কষ্ট করে এমনি ভালো খাবার খায় না বলে যে ইফতার যদি ভালো ভালো পোলাও কোলা খাই তাহলে তো কষ্ট বোঝা হলো এই সকল বুদ্ধি আপনাদেরকে যারা দিয়েছেন দিচ্ছেন তারা সতর্ক হন এগুলো কখনো করবেন না মুখে বলবেন না আপনি যদি আমেরিকায় থাকেন এখানে চিকন চাল পাওয়া যায় ভালো খাবার পাওয়া যায় আপনাকে আপনি খাবেন কেন খাবেন না আপনি এই থিউরি কোথায় আবিষ্কার করেছেন যে আপনাকে কষ্ট করতে হবে রোজা রাখতে হবে এগুলো কি হাদিস কোরআনের কথা এগুলো মানুষের বানানো কথা যেমন হাদিসের ভিতরে এসেছে কয়াল্লা সাল্লি সাল্লামা ইমান যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে এবং সে যে ইফতার খাবে নাই আপনি কোথা থেকে এটা পেলেন বাংলাদেশের রোজা সম্পর্কে ভুল ধারণাগুলো আলোচনা করতে গেলে রাত পোহে যাবে কিন্তু শেষ হবে না রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবাদতকে সমূলে নষ্ট করেছে এর ভিতরে দায়ী হয়েছে আমাদের আলেম ওলেমা এবং সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী কোন হাদিস কোন দলিল ছাড়াই মনের যে রোজা সম্পর্কে কথা বলে বেড়াচ্ছে বই লিখছে মানুষকে প্রচার করছে আর এই কারণে আমাদের দেশে মসজিদের ভিতরে যখন ইফতার দেওয়া হয় তখন আমাদের দেশের সম্পন্ন পরিবারের লোকরা ইফতার করে না মসজিদে আপনারা যারা টরন্টো এবং নিউ ইয়র্কে মানে মসজিদে গিয়ে ইফতার করেন তারা সবাই জানেন যাদের বয়স বেশি বাংলাদেশ থেকে এসেছেন আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশের মাটিতে মসজিদের কোনো ইফতার বাংলাদেশের কোনো ভদ্রলোক খায় না এর কারণ কি আকিদা নষ্ট আকিদায় দুষ্ট হয়েছে আমাদের এই দেশ এর জন্য দায়ী হচ্ছে সে সকল মওলানা বৃন্দ যারা মিথ্যা কথা ভুল কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করছে আর সাথে রয়েছে আমাদের সেই জনগোষ্ঠী যারা কোরআন হাদিসের কোনো ইত্তেবা করতে পারছে না সঠিকভাবে বইয়ের অভাবে সঠিক জ্ঞানের অভাবে পাচ্ছে না দেখা যায় যে মসজিদের ভিতরে ইফতার দিলে কোনো ভদ্রলোক ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ও আইনজীবী তারা কেউ মসজিদে ইফতার করে না কারণ কি ওটা ফকির মিসকিনের জন্য আমি ইফতারি খাওয়ানোটা হলো ধনী লোকের কাজ রোজা যেহেতু রেখেছি সুতরাং ওটা তো ফকির মিসকিন খাবে আমি যদি ইস্তারি মসজিদে গিয়ে করি তাহলে তো আমার মানসম্মান থাকে না এবং ওই মানসম্মান থাকে না এইভাবে আমরা বড় হয়েছি বাংলাদেশে কারণ আমাদেরকে বোঝানো হয়েছে যে গরিবের দুঃখ বোঝার জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন এই কথা কোরআনেও নাই হাদিসেও নাই এটি বললে তাওহিত থাকবে না আল্লাহ বলেছেন হাদিসে কুৎসির ভিতরে এসেছে ফাইন না হুলি এটি আমার জন্য এখানে গরিব দুঃখী কোথায় আসলো রোজা রাখার এই সুতরাং এর সাথে রোজা সম্পর্কটা এরকম যে আল্লাহ তিনি রোজাকে মানে তিনি রেখেছেন যেমন আল্লাহ সুবাহ বলছেন রোজা যারা রাখে যে ও আম্মা ইস্তিদাল لخلوف لخلوف فم فم صائم اتيبو عند الله من ريح المسك رواه البخاري ومسلم যে রোজাদারের মুখের দুর্গন্ধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিসক যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজুদ করে রেখেছে আল মিসক এটি হচ্ছে জান্নাতের একটি সুগন্ধ আল্লাহ সহিহ হাদিসের ভিতরে বলেছে আল্লাহ সুহান যে ব্যক্তি রোজা রাখবে তার মুখ থেকে বের হওয়া এই এখানে বুঝতে হবে মুখের দাঁতের দুর্গন্ধ এখানে বুঝায় নাই এটি বুঝাইছে খালুফ ফাম ফাইম মুখের ভিতর থেকে রোজা রাখার জন্য যে দুর্গন্ধটা আসে সেটি আল্লাহ সুহান কাছে মেস্কের মতো মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে এইভাবে গ্রহণ করছে এটি আল্লাহ যেহেতু এটি অন্য অবশ্য আপনারা লক্ষ্য করেছেন যে রোজা নামাজের ক্ষেত্রে কিন্তু মুখে দুর্গন্ধ থাকলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মসজিদ থেকে বের হয়ে যাও অথবা মিসওয়াক করার জন্য পরামর্শ দিয়েছেন। রোজাটা রোজা তো মিসওয়াক করা যায় কিন্তু রোজাটার বিনিময় এটার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহ আর এটিকে বুঝার আমি কোনো উদাহরণ খুঁজে পাই না কি করে আমি বহু চিন্তা করেছি যে কিভাবে একটি দুর্গন্ধ আল্লাহ কাছে মতো মনে হতে পারে এটি আমরা কল্পনা আমাদের যে লজিক সিস্টেম সেই আমরা এর কুল কিনারা পাই না তবে আমার কাছে কেন জানি মনে হয় অনেকটা আমি এই জিনিসটা নিয়ে আমার একটু চিন্তা এসেছে আমি আমার শ্রোতাদের কাছে আমি সেটি নিবেদন করতে চাই মনে করেন একজন প্রবীণ মহিলা অথবা প্রবীণ ব্যক্তির অথবা কোনো 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 দম্পতির দীর্ঘদিন কোন সন্তান হয় না কোনো ছেলে সন্তান নাই মেয়ে সন্তান নাই হঠাৎ করে তাদের যদি একটি বাচ্চা হয় এবং সেই বাচ্চাকে যখন মানুষ আদর করে ছোট অবস্থাতে আমি দেখেছি যে অনেক দাদি অনেক নানি তারা ওই বাচ্চার পায়খানাকে হাতে নিয়ে নেয় ওই পায়খানা কে একটুকু ঘৃণা করে না ডান হাতে পায়খানা নিয়ে নেয় সাথে সাথে হাতে নিয়ে এটা পরিষ্কার করে ফেলে কারণ ওই পায়খানাকে তখন পায়খানা মনে হয় না ওই দাদির ওই নানির পায়খানা ওরকম মনে হয় না কারণ এত পছন্দ করছে যে এত এতদিন পর আল্লাহ সুহানা তালা একটি বাচ্চা তাকে দান করেছে নাতি তাকে দান করেছে ওই নাতির উপরে সে এত পছন্দ অন্য কোনো বাচ্চা পায়খানা করলে সেটি কিন্তু ওই নানি দাদি গ্রহণ করবে না সেটি হাতে ধরবে না কিন্তু যাকে সে পছন্দ করে দিন পরে পেয়েছে ভালোবেসেছে তার পায়খানা পেশাবটাকে হাতে পরিষ্কার করছে হাতে নিয়ে নিচ্ছে এরকম আমি দেখেছি এটি সম্ভব যদি মাত্র নিঃস্বার্থ ভাবে একান্ত ভাবে ওই বাচ্চাকে খুব চেয়ে চেয়ে বহু কষ্ট বহু প্রতীক্ষার পর সে পায় তাহলে এই কাজটুকু করতে পারে তাতে বোঝা যাচ্ছে যে ভালোবাসার তীব্রতা আল্লাহ সুবহান ওয়া তাআলা তার এই ইবাদতকে এত পছন্দ করেন যে তার ওই দুর্গন্ধটাকে ওইভাবে আল্লাহ সুবহান ওয়া এই উদাহরণ হয়তো যথেষ্ট নয় আল্লাহ সুবহান ওয়া জানেন কতটুকুকে পছন্দ তিনি করেন কিন্তু তার একটা নমুনা দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন যেন আমরা কিছুটা হলে আজ করতে পারি আরেকটি বিষয় হচ্ছে তাও এর বিষয় হচ্ছে যে আমি বলেছি যে ওই রোজার মাস আসলে ইচ্ছা করে করে কষ্ট করবে কিছু এটি এটির সংখ্যা কম এটি হচ্ছে এক ধরনের পন্ডিত কিছু লোক আছে কোরআন হাদিস বেশি বুঝে ফেলেছেন তারা সুফি মতবাদ থেকে কিছু ধারণা এনেছেন যে কি করতে হবে মোটা চালের ভাত খেতে হবে আটা রুটি খেতে হবে আর অল্প করে ইফতার করতে হবে অল্প করে সেহেরি খাইতে হবে তাহলে রোজাতে বেশি কষ্ট করবে বেশি সোয়াব হবে আউজুবিল্লাহ মিনা শেতান রাজিম এগুলো কোনো কিছুই রোজার সাথে সংশ্লিষ্ট নয় আপনার যা খুশি তাই খেতে পারেন ইনশা আল্লাহ তালা তাতে রোজার কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ তালা আপনাকে শুধু শুধু মানে কষ্ট করার জন্য আল্লাহ সুহান তালা রোজা কে আমাদের জন্য পাঠান নাই ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আল্লাহ সুবাহ আমাদের কষ্ট চান না তিনি আমাদের জন্য সহজ করতে চান এই কারণে তিনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন এবং আমরা আমাদের তাও অনুযায়ী খাবো আর এইগুলি বলব না যেটি হারাম সেটি হচ্ছে মানে এক্সট্রা বেগান যে যেই আপনি অতিরিক্ত করেন অপচয় করেন সেটি খারাপ অপচয় করাটা ঠিক নয় অপচয় অবশ্যই এটি খারাপ রোজার মাসে অতিরিক্ত কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনি খাবেন খাবেন না এখানে নতুন থিউরির জন্য আমাদের অপেক্ষা নাই বরঞ্চ শরীয়ত পরিবর্তন করার সামিল হবে সুতরাং এই ধরনের কথা আমরা বলবো না অলফা আলুল সাউম আর তাছাড়া আরেকটি জিনিস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ইফতার এবং শহর এগুলো খাওয়া তো হচ্ছে রোজার বাইরে অপচয় যদি হয়ে থাকে অন্যায়টা হচ্ছে রোজার বাইরে রোজার ভিতরে তো কোনো ক্ষতি হচ্ছে না কারণ রোজা তো রাতের বেলা হচ্ছে না রোজা হচ্ছে দিনের বেলা সুতরাং এটি পরিত্যাগ করাই বেটার উত্তম কিন্তু এতে রোজার কোনো ক্ষতি হবে না আমরা যতটুকু পরিমাণ কষ্ট করব এবং খরচ করব সে অনুযায়ী আমাদের পুরস্কার নির্ধারিত থাকবে এটি হচ্ছে একটি হাদিস নিসাবিক ও নাসাতিক নিফকাতিক ও নাসাবিক যে আমরা যে নিফাক নিফকাতুন যে আমরা যে কষ্ট করব এবং আমরা যে খরচ করব সে অনুযায়ী আল্লাহ সুবহান পুরস্কার নির্ধারণ করবে এই হাদিস রোজার জন্য আসে নাই কিন্তু এটি আমি বলে রাখছি যে এই হাদিস দ্বারাও প্রমাণ হয় না যে রোজাতে কষ্ট করতে হবে অনেকে এই হাদিসের দলিল দিয়ে কথা বলেন যে আল্লাহ সুবাহন তালা বলেছেন যে কষ্ট অনুযায়ী তোমাদের পুরস্কার নির্ধারিত থাকবে এই হাদিসটুকু শেখ আলবায়নী সহি আর তার কিতাবে 1116 নম্বরে সহি বলেছেন কিন্তু এই হাদিস সহী হলেও এটি রোজার জন্য আসে নাই সুতরাং কষ্ট করে রোজার সওয়াব বাড়ানো যাবে না এটি হচ্ছে মূল কথা রোজার রোজা এমন একটি বিষয় যে সেই বিষয়ে রোজার তেমন কোনো ক্ষতি হবে না যদি আপনি শরীয়তের ভিতরে থেকে আপনি আপনার কাজগুলো করেন যদি না করেন যে বাকি কাজগুলো সেগুলোতে আপনার গুনাহ হবে কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না কারণ এর দলিল নাই যেমন হিজাব যদি কেউ না পড়ে একজন মানে ভদ্র মহিলা মারা মুসলিমা তিনি রোজা রাখছেন কিন্তু তিনি হিজাব করছেন না তো তাহলে সে একটি অন্যায় করছে কিন্তু তাতে তার রোজার সমস্যা হচ্ছে না রোজা তো হয়ে যাচ্ছে সেটি তার আসল কাজটুকু সে করছে না এটি গুরুত্বপূর্ণ হিজাব রাখা তার জন্য ফরজ ছিল আল্লাহ সুতরা বলেছেন কিন্তু সেটি অন্যায় হিসাবে থেকে যাচ্ছে কিন্তু তার রোজাটা হয়ে যাচ্ছে তেমনি হবে পুরুষদের ভিতরে অনেকে দেখা যায় যে রোজার সময় সেপ করে তাদের দাড়িগুলোকে বিয়ার্ড গুলোকে করে তাতে কিন্তু রোজার কোন সমস্যা থাকছে না কিন্তু রোজা হয়ে যাচ্ছে কিন্তু ওই কাজগুলো অন্যায় হচ্ছে এখানে আরেকটি কথা আমি বলতে চাই যে রোজাকে সম্মান জানানো এটি হচ্ছে আরেক সমস্যা আমাদের দেশে আমাদের দেশে এই ধারণা খুব প্রবল যে রোজা আসলে কি করতে হবে হোটেল রেস্তোরাঁ সব বন্ধ করতে হবে কারণ রোজাকে সম্মান জানাতে হবে আমাদের ঢাকা শহরে যারা বড় হয়েছেন চিরাগাং আমি জানি না অন্যান্য শহরে হয় কিনা মিছিল বের করে রোজাকে সম্মান জানানো তাহলে কি করতে হবে রোজার মাসে সমস্ত হোটেল টোটেল বন্ধ করে দিতে হবে কেউ খেতে পারবে না তো রোজার বাইরে যারা আছে অসুস্থ তারা কিভাবে খাবে সেটার কোনো চিন্তা নাই তারপরে যারা হিন্দু আছে খ্রিস্টান আছে যারা ইসলাম ধর্মে অবলম্বন করে না তারা কিভাবে খাবে তার কোনো পড়াও নাই হোটেল বন্ধ করতে হবে কি করতে হবে রোজার পবিত্রতা হাসিল করতে হবে আমরা কি কখনো এরকম মিছিল করেছি যে রোজার মাসে ঘুষ খাব না অথবা ব্যাংকের থেকে লোন নিব না সুদের উপরে এগুলি কি আমরা মানে রোজার মাসে এগুলি তো ঠিকই করছি ওগুলোর জন্য তো কোনো মিছিল হচ্ছে না যে রোজার মাসে ব্যাংকগুলোকে আমরা বন্ধ করে দিই এটি কি আমরা কি বলি বলি না তারপরে ঘুষ খাওয়াকে রোজার মাসে বন্ধ করি এগুলো কি করি করি না কোথার থেকে এসেছে যে হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে এগুলি গরিহিত কাজ এগুলো রোজাকে সম্মান জানানো এর কোনো দলিল নাই এটি বাংলাদেশীয় মানে মানে একটা তরিকা এই তরিকা কোথার থেকে এসেছে আমার জানানো আমি অনেক চেষ্টা করেছি এর দলিল অনুসন্ধান করার জন্য যে রোজাকে সম্মান জানানোর বিষয়টা কি এটি কোরআন হাদিসে তেমন কোনো কিছু পাওয়া যায় না আরেকটি বিষয় হচ্ছে যারা রোজা রাখে না খাচ্ছে তারা আবার রোজাদারদের সামনে খায় না কারণ সম্মান করে এটি দুটি বিষয় রয়েছে আপনি যদি বাসায় আপনার ছোট বাচ্চা কাচ্চা রোজা রাখে যেহেতু তারা ছোট তাদেরকে তার গিফট দেওয়ার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের সাথে খাবেন না সামনে খাবেন না এটি এটি শিক্ষার জন্য তার বিয়াতের জন্য খুবই ভালো উপকারী এটি ঠিক কারণ ছোট্ট বাচ্চা যারা রোজা রাখছে তারা হয়তো বুঝতে পারছে না যে খেলে কি হবে তো সুতরাং অথবা লোভ সামলাতে নাও পারে এই জন্য বাচ্চা তাচ্চাদের সামনে খাওয়াটা ঠিক না সেটারও কোনো দলিল নাই কিন্তু সেটি হচ্ছে আমাদের ধারণা যে এটি বাচ্চাদের জন্য উপকারী কিন্তু এমন কোন হাদিস নাই দলিল নাই যে রোজাদারের সামনে খাওয়া যাবে না বরঞ্চ একটি হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ সুহান তালা যে ফেরেস্তা তৈরি করেছেন রোজাদারদের সামনে যদি কেউ খায় তাহলে ওই রোজাদারের উপরে ফেরেস্তারা রহমত কামনা করে তার জন্য মাঘ ফেরত কামনা করে উল্টা

যে আবার এসে যে আবার এসেছে ইন্নাফা ইমা ইজা উকিলা ইন্দাহু সাল্লাত আলাইহিল মালাইকাতু হাত্তা ইয়াফরুগু আল সাইমু ইজা উকিলা ইন্দাহু সাল্লাত আলাইহিল মালাইকা যে রোজাদারদের সামনে কোন ব্যক্তি যদি খায় মনে করেন আপনি রোজা রাখছেন আপনার সামনে কেউ খাচ্ছে তাহলে ফেরেস্তারা আপনার উপরে সালাওয়াত পাঠাবে সালাওয়াত পাঠাবে এখানে হাদিসের বর্ণনাকারী সাহাবি তারা কেউ বলে নাই যে খাওয়া নিষেধ উল্টা আরো রিওয়ার্ড রয়েছে আপনার সামনে যদি কোনো লোক খায় আর আপনি রোজা রাখছেন সেই ক্ষেত্রে আপনাকে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে এটি আছে এই যদিও এই এই হাদিসটুকু মাউকুফ এটি এটি আখরাজ আবি এরকম তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রোজাদারদের সামনে খাওয়া যায় খাওয়া তাতে কোনো সমস্যা নাই বরঞ্চ রোজাদারদের জন্য ফেরেস্তারা দোয়া করে যদি তার সামনে কেউ খায় এই ধরনের কথাই বিভিন্ন আহ সাহাবিরা বলতেন কারণ এই হাদিস টুকু মাউকু সহি এটা সাহাবিদের থেকে এসেছে ও হাজ আল ইসনাদ এবং এটি এটি মৌকু হরতে সহি শেখ আলবানী বলেছেন সিলসিলাতিল আহাদিস দাইফিয়া আল মাওদুয়ার ভিতরে এক হাজার তিনশো বত্রিশ নম্বর হাদিস তো আমরা দেখতে পাচ্ছি যে রোজাদারদের সামনে খাওয়া যায় এবং খেলে বরঞ্চ রোজাদারের উপকার হয় কারণ রোজাদারদের জন্য যদি কেউ খায় তাহলে তার ফেরেস্তা তার জন্য দোয়া করবে তো এটা তো আরো ভালো মানে যদি কেউ খায় যদিও খাওয়া মানে কিন্তু আমরা না বুঝে যেহেতু আমাদের বাংলাদেশি মন মেজাজ হ্যাঁ সাথে সাথে আমরা হাদিস বলে দিচ্ছি হাদিস না থাকলেও সমস্যা হচ্ছে এখানে আমাদের মন মেজাজের ভিতরে কোন কোরআন হাদিসের আদৌ আছে কিনা জিজ্ঞাসা করার কোনো কোনো প্রয়োজন নাই আমরা আমার যুক্তি দিয়ে আমরা ধর্ম তৈরি করি সাথে সাথে বলে দিচ্ছে এটা হারাম হারাম খাওয়া যাবে না এই সেই তারপরে তাকে একটা ধমক দিবে লজ্জা সরম নাই এই ইত্যাদি ইত্যাদি এগুলো গরহিত কাজ হাদিস না জেনে আন্তাজেই নিজেই নিজেই হুকুম বর্ণনা করা আল্লাহ আমাদের সবাইকে এই দুর্ঘটনা থেকে এই ধরনের গর্হিত কাজ থেকে হেফাজত করুক রোজাকে সম্মান জানাতে গিয়ে আমাদের দেশের মহিলারা যারা মাসিকের জন্য রোজা রাখেন না তারা না খেয়ে থাকে এ হচ্ছে আরেক সমস্যা তারা খাবে না সারাদিন না খেয়ে থাকবে কেন আপনার কি হয়েছে কি সমস্যা যে আমি রোজা আমার রাখতে হবে না কারণ আমার মাসিক শুরু হয়েছে বেলা দুইটার সময় আমি এখন না খেয়ে থাকবো এটা কোন হাদিস এই হাদিসের জন্ম কোথায় এই হাদিস কোন বইতে লিখা আছে এটার কোনো জাল হাদিসও নাই আশ্চর্য এটি এসেছে বাতিল আকিদা থেকে কারণ রোজা রাখা এবং খাওয়া এটা তাওহিজ সাথে সম্পর্ক লি এটি আল্লাহর জন্য আল্লাহ সুবাহ তার খবর রাখতেছে আপনাকে এখানে দেখাতে হবে না মানুষকে যে আমি খাচ্ছি না খাচ্ছি না এটার কোনো ফজিলত নাই কিছু নাই এটাতে আপনার কি লাভ কোনো লাভ নেই বরঞ্চ আপনার উচিত ছিল খাওয়া এই জন্য ইবনে মাস অউদ রাদি আল্লাহ আনহু তিনি বলেন এটা ইবনে মাস অউদের কথা মান ওকেলা আউ্লেন আউ্লেন নাহার যে ব্যক্তি দিনের শুরুতে খাবে সে শেষেও খাবে আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে শুরুতেও যদি খান তাহলে শেষেও খাবেন আপনি না খেয়ে থাকবেন কেন ও হোয়াট ইজ দ্য প্রবলেম সুতরাং এই ধরনের কাজ করে কোনো লাভ নেই কারণ তাও শিক্ষা লাভ হয়নি দেখে এই সমস্যা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে শয়তান এটিতে অনেকে হাসি তামাশা করে এই কারণে কারণ আপনারা যারা হাসাহাসি করেন তাদের খেদমতি বলছি আমরা জানি যে রোজার মাসে আল্লাহ সুহানা শয়তানকে বেঁধে রাখে ও সুলসিল বখারি বোখারিতে এসেছে মুসলিমের ভিতরে এসেছে সূলসিলাত শায়াতিন শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখে আর আরেকটি হাদিসে এসেছে ওয়া তুগাল্লা মারা মারাদাতুস শায়াতিন এখানে দুটো হাদিস এসেছে একটি আছে নাসাইতে সেখানে বলেছে সবচেয়ে দুষ্ট জিনদেরকে শয়তানদেরকে বন্দি করে রাখা হয় তো একটি হচ্ছে শায়াতিন আরেকটি হচ্ছে সবচেয়ে বেশি শয়তান মারা ডাক্তার শয়তানদের ভিতরে যে সবচেয়ে বেশি অনিষ্টকর তাকে বন্দি করা হয় এর অর্থটা কি তাহলে রোজার মাসে যে অন্য অন্য কাজগুলো হচ্ছে শয়তানি কাজগুলো হচ্ছে আমরা নামাজের ভিতরে আউজ বিল্লাহ মিনের পড়ছি এটা পড়ার অর্থ কি সুতরাং এটা জানতে হবে যে রোজার মাসে বেঁধে রাখে এর অর্থ কি হাদিস পড়লেও সেটার ব্যাখ্যা অনেকে জানে না বিধায় অনেকে অনেক ধরনের টিটকারি জোকিং হ্যাঁ এগুলো করে এই সকল যোগ করা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক এর অর্থ হচ্ছে বলছেন আল মুসাফাদা বায়তিনুহমা রেওয়ায়াত যে সবচেয়ে বেশি খারাপ যে শয়তান সেগুলোকে বন্দি করা হয় সবগুলোকে বন্দি করা হয় না এটি হচ্ছে একটি ব্যাখ্যা সায়াতিন মানে সব সায়াতিন নয় মারা যাত সায়াতিন কারণ এটা নাসাইতে এসেছে যে বর্ণাকারী বলেছে যে শয়তানদের ভিতরে সবচেয়ে অনিষ্ট যে শয়তান সেগুলোকে বন্দি করে সব শয়তান নয় তার মানে সে শয়তানই করে কিন্তু কম করে কারণ যেই ভয়ঙ্কর শয়তানগুলো সেটা আটকা পড়েছে এটি একটি অর্থ আরেকটি অর্থ হতে পারে যে খারাপ কাজগুলো রোজার মাসে কমে যায় যেটা আমরা দেখতে পাই অথবা রোজার মাসে খারাপ হয় খারাপ কাজ হয় কিন্তু অন্য সময়ের তুলনায় কম হয় আর এমন কি যদি সব শয়তানকে স্কলাররা বলছেন যে সব শয়তানকেও যদি বন্ধ করে বন্দি করে রাখা হয় তার মানে এই নয় যে খারাপ কাজ হবে না খারাপ কাজের কারণ শয়তান ছাড়া আরো আছে যেমন شيطاني ايه 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 أن مقصود تقليل الشرور فيه وهذا الأمر محسوس فإن وقع ذلك في عقل من غيره إلا لا يلزم من تصفيد جميعكم جمعهم أن لا يقعوا يقعوا شر ولا معصية لأن لذلك أسبابا গাইরি শায়াতিন কাল নুফুস খাবিসা এমনও আছে যেমন আর নুফুস খাবিসা শয়তানি অন্তর আছে মানুষের ভিতরে সেগুলো দ্বারা শয়তান শয়তানি কাজ হতে পারে তারপরে হচ্ছে আমাদের এই যে খারাপ অভ্যাসগুলো ব্যাড হ্যাবিটগুলো আছে তারপরে মানুষ রূপী শয়তান আছে ও শয়তানুল ইনসিয়া যে সব মানুষ রূপী শয়তান শয়তানি অন্তর এবং খারাপ হ্যাবিট এগুলো কিন্তু মুক্ত থাকছে এগুলো কিন্তু বন্দি হচ্ছে না সুতরাং রোজার মাসে মানে শয়তানের প্রভাব থাকতে পারে কিন্তু কম থাকবে এটি হচ্ছে এটার অর্থ হ্যাঁ এ আশা করি বুঝতে পেরেছেন এর এটার উপরে বিস্তারিত জানতে গেলে এটার উপর একটি বই আছে যে শয়তান বেঁধে রাখা হয় এর অর্থ কি আপনারা যদি চান তাহলে বই কিনে পড়তে পারেন এটা ইংরেজিতে বের হয়েছে কিছুদিন আগে এখন আসুন রোজার সাথে আমাদের নামাজের কি সম্পর্ক রোজা সাথে নামাজের সম্পর্ক আলোচনা করার আগে নামাজ পড়ার জন্য যে কাজটুকু করা হয় সেটি আমরা শিখব ভালোভাবে শিখবো এর প্রথম হচ্ছে কি উদু উজুর ভিতরে নাকে পানি নিতে হবে আমাদের দেশে রোজার মাসে নাকে পানি নেয় না যারা সহি দলিল অনুযায়ী এর নিষেধমূলক কোন হাদিস নাই এটা আসল কোথার থেকে যুক্তি থেকে এসেছে ইসলামকে নষ্ট করেছে তারপরে চিন্তাবিদরা ইসলামের ক্ষতি করেছে আহ এর একটা দলিল হচ্ছে যে ওই রোজার মাসে নাকে পানি টানায় টানে যেটা কি করে ভিজা আঙ্গুলটা নাকের ভিতরে ঢুকায়

পরিপূর্ণ করো ভালোভাবে করো ও খাল্লাল তোমরা আঙ্গুলগুলোর মাঝখানে খিলাল কর আমরা উজুর ক্লাসে সেটি আলোচনা করেছি যে আঙ্গুলগুলো খিলাল করতে হবে যদিও আপনি মনে করেন যে আঙ্গুল গুলোর ফাঁকে পানি চলে গেছে কিন্তু খিলাল করা একটি ইবাদত উজুর একটি অংশ কিন্তু ও খাল্লাল আসবা এটা করতে হবে আপনার মনে করলে হবে না মনে করলেও করতে হবে আরেক আরেকটি কি করতে হবে নাকে পানি দিতে হবে ও ব্যালি এখানে নাকে পানি দিতে হবে শুধু অতিরিক্ত পানি টানা যাবে না এটি হচ্ছে রোজা রাখলে এটি করা যায় না কিন্তু মুখমণ্ডল ধোয়া ওয়াকসিলু উজু এটি তো ফরজ রোজা মানে উজুর একটি মুখমণ্ডল ধোয়া হচ্ছে উজুর একটি রকন মুখমন্ডল ধোয়া ছাড়া তো আর উজু হবে না মুখমন্ডল ধোয়ার ভিতরে রয়েছে মাদমাদা একটি হচ্ছে কুলি করা কুলকুচি করা গড়গড়া করা নয় আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এই গড়গড়া এটা কোথায় এসেছে এটা হাদিসে কোনো দলিল পাওয়া যায় না গার এটি হাদিসে নাই আজ এসেছে মাদমাদা মাদমাদা হচ্ছে কুলি করা সে রোজার মাসে কুলি করতে হবে আর কি ইস্তিন শাক নাকে পানি নিতে হবে কি করা নিষেধ করেছেন ওয়া ব্যালিগু ব্যালিগু ফিলিস্তিন শাক যে নাকে বেশি পানি টেনে ভিতরে নিয়ে যাওয়া একেবারে ভিতরে নিয়ে একেবারে ছেড়ে দেওয়া যদিও আমাদের দেশের লোকরা নাকে পানি টানার অভ্যাস নাই যেটি আমাদের দেশে অভ্যাস নাই সেটাও আমরা আসলে কল্পনাই করতে পারি না বললে অনেকে আবার মানে মন খারাপ করে আমাদের দেশে তো ইসলাম আসে নাই ইসলাম এসেছে দুনিয়ার অনেক দেশে সুতরাং আমরা যেটা করতে পারি না তার মানে এই না না কেউ করে ভালোভাবে নাকের ভিতরে পানি টেনে নেয় পৃথিবীর সমস্ত মুসলমানরাই শুধু ভারতবর্ষের ছাড়া তারা নাকে দুটা আঙ্গুল দেয় ভিজা আঙ্গুল আর অথবা পানি ছুঁড়ে মারে পানি ছুড়ে মারার কোনো হাদিস নেই হাতের তালুতে পানি নিয়ে নাকে টানতে হবে আর নাকে যদি পানি টানে তাহলে কোনো অবস্থাতেই যারা মেডিকেল সায়েন্স পড়েছেন অ্যানাটমি ফিজিওলজি পানি কখনোই গলার ভিতরে যাবে না কাশি চলে আসবে কারণ নেজো পরে অরোফেরিংস তারপরে হচ্ছে ল্যারিংস সেখানে শ্বাসযন্ত্রে পানি যায় না পানি মুখে চলে আসবে ম্যাক্সিমাম পোস্ট নেজাল এরিয়া থেকে ড্রিপ হলেও এটা মুখে চলে আসে পানি কখনোই পেটের ইসোফের কাছে যায় না যারা ফিজিওলজি পড়েন এবং চেষ্টা করে দেখতে পারেন এই এই ক্ষেত্রে যে সকল স্কলাররা লিখেছে বেশি পানি টেনলে এটা গলার ভিতরে চলে যাবে সেটি সতর্কতার জন্য লিখেছে তারা তো ডাক্তার না কিন্তু মেডিকেল সায়েন্সের মতে পানি যদি টানেন তাহলে ওইটা কখনোই গলার ভিতরে পেটের ভিতরে যায় না ইনশাআল্লাহ তাহলে পানি গলার ভিতরে নাক দিয়ে যেতে গেলে আপনাকে অজ্ঞান হইতে হবে তখন আপনি মানে এইটা ডাক্তারি বিষয়ে আমি আলোচনা করতে চাই না শুধু একটি কথাই বলতে চাই ডাক্তার হিসাবে যে নাকে পানি টানলে একটু বেশি জোরে টানলেও সেটি কখনোই পেটের ভিতরে যায় না এটা মনে হয় যায় কিন্তু যায় না কারণ এটা আল্লাহ সুবান নাক মুখ ফেরিংস অস্টিও ফেরিংস এগুলোকে এইভাবেই তৈরি করেছে আপনি ইচ্ছা করলে অ্যানাটমি বই খুলে দেখতে পারেন আসলে পানি খুব বেশি উপরেও যায় না টানলেও যায় না এটি অ্যান্টেরিয়র কোয়ানা পর্যন্ত যায় না এটা নাকের বিপরীত থাকে সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে রোজার মাসে ফরজ গোসল করবেন যখন আর যখন আপনি পবিত্র হবেন নামাজ পড়ার জন্য উজু করবেন আল্লাহর বস্তে নাকে পানিটা নিবেন আর উজু না হলে আপনার নামাজ হবে না নামাজ না হলে তো সব শেষ হ্যাঁ রোজা টোজা আর কি রেখে কি লাভ উজু নামাজের পূর্ব শর্ত তো উজু হচ্ছে না তুই আর কি নামাজ পড়বে সে সুতরাং যোগাযোগ নেই মানে যোগাযোগ আছে কিন্তু সহজেই সেখানে কিছু যায় না যেমন আমাদের দেশে বাংলাদেশের ফতোয়ার বইগুলোতে লেখা আছে অ্যাজমা রুগী রোজা রাখায় সময় পাশ নিতে পারবে না ওই হুজুর যিনি ফতোয়া দিয়েছেন সে তো ডাক্তার না ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে নাই যে এই যে মানুষরা পাফ নেয় এজমা রুগীর ক্ষেত্রে হাঁপানি রুগীরা এই পাফের ওষুধটা কোথায় যায় উনি মনে করেন যে মুখের ভিতরে কিছু টানলেই সবগুলা পেটে যায় উনার জ্ঞান নিয়ে তো কোরআন হাদিস হয়নি সুতরাং রোজার মাসে এজমা রুগীরা পাফ নিতে পারবে তাতে কোনো সমস্যা নেই কারণ ওই পাফটা অ্যাজমা পাম্পের পাফ এটি লাংসের ভিতরে যায় ফুসফুসে যায় সমস্যা কি ফুসফুসে ফুসফুসে কি খাদ্য নাকি ওইখানে পাকসতলি নাকি ফুসফুসে গেলে সে রোজা রাখতে পারবে এই ভুল ফটোয়ার জন্য বাংলাদেশে বহু হাঁপানি রুগী রুগী রোজা রাখে না এর দায় দায়িত্ব সাহেবকে পরকালে জবাব দিতে হবে ইনশা আল্লাহ তা যেটি জানেন না সেই বিষয়ে ফটোয়া দেওয়া চলবে না দেওয়া উচিত নয় এরপরে আসুন নামাজের সাথে সম্পর্ক অনেক লোক আছেন রোজা রাখেন নামাজ পড়েন না রোজা রাখে যদি নামাজ না পড়ে তাহলে ওই রোজা কবুল হবে না এর দলিল কি কারণ এটি তো বললে হবে না একটি কথা বললে আপনাকে সাথে সাথে একটা দলিল দিতে হবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার অন্যান্য কাজগুলিও নষ্ট হয়ে যাবে এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিছুই তার হবে না যদি সে নামাজ না পড়ে হ্যাঁ এটি হচ্ছে কারণ নামাজ হচ্ছে মুমিনদের কুফুরি থেকে পৃথক করে দেয় আল আহাদু আহাদ আল্লাদি বাইনানা ও বাইনাহুম আফলা সামান তারাকুহা ফাকাত কাফারা যে আমাদের সাথে তাদের যারা বে ইসলামের বাইরে যারা আছে তাদের সাথে আমাদের ভিতরে চুক্তি হচ্ছে যে আমরা নামাজ পড়ব আর আমরা যদি নামাজ পড়ে এটি আমাদেরকে কুফুরি থেকে

যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সমস্ত আমল নষ্ট হয়ে গেল যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল মান তারাকা সালাতুল আসর এটি হচ্ছে দলিল ফাকাদ হাবিতা আমালুহু সে 24 ঘন্টায় যত ভালো কাজ করেছে রোগী দেখেছে মানুষের সাহায্য করেছে রাইড দিয়েছে দান খয়রাত করেছে সব ভালো কাজ ঘুষ খায় নাই হেল্প করেছে ভালো সৎ কাজ করেছে কোন কাজের বিনিময়ে আল্লাহ তাকে দিবেন না কারণ সে আসরের নামাজ ত্যাগ করেছে এই কারণে সব নষ্ট হয়ে যাবে ইনক্লুডিং তার নামাজ রোজা যেটি সে রাখে নাই আসরের নামাজ যদি বাদ দিয়ে যায় মান তারাকাল ফলাত আফর ফুহ রাওয়াল বখারি তাহলে তার সব বাদ হয়ে যাবে এটি হচ্ছে রোজার সাথে নামাজের সম্পর্ক তারপরে এসেছেন রোজার সাথে জাকাতের সম্পর্ক কি এটি আরেক সমস্যা আমাদের জাতীয় সমস্যা আমাদের দেশে রোজার মাস আসলেই জাকাত আদায় করার জন্য মানুষ হইচই পড়ে যায় আপনারা পত্রপত্রিকায় দেখেছেন জাকাত আনতে গিয়ে অনেক মানুষ পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করে দুঃখজনক এটি আল্লাহর এবাদত পালন করার নামে একটি তামাশা মাত্র এ অত্যন্ত গর্হিত কাজ এই এই নিউজটা এই পত্রিকাতে ছবি আকারে দেওয়া উচিত নয় এটি আল্লাহ আমাদেরকে শাস্তি দান করবেন যে আল্লাহর হুকুম নিয়ে এইভাবে তামাশা করা হচ্ছে একটি সমাজের ভিতরে এর প্রতিবাদ করতে না যে ডাকাত আনতে গিয়ে গরিব মানুষ পায়ের নিচে মারা যাচ্ছে রোজার মাসে বাংলাদেশে তারপরে বলবে যে আমাদের দেশে নাকি খুব সহি সন্ন্যাস অনুসরণ করছে রোজার মাসে জাকাত দিতে হবে এর কোনো হাদিস নাই ভালো করে লিখে রাখুন আল্লাহ এটি খুব ইম্পর্টেন্ট এটি যদি মনে করেন তাহলে আপনার আঁকিটাই নষ্ট কারণ এরকম কোনো হাদিস নাই যেটা আপনি এটা বানানো কথা এটা কোথার থেকে আসলো আমি বহু কিতাব তালাস করেছি এর কোথাও এর কোনো দলিল নেই কোনো স্কলার এই কথা বলতে পারে না যদি সেই স্কলার নিজের গবেষণা করে বের না করে তাহলে

একটি মুদ্রা করবে পূর্ণ করবে আমিল যে এক বছর পূর্ণ হবে হবে তার আর এটি আদায় করতে হবে তো জাকাতের ওয়াক্ত হচ্ছে এক বছর তো আমরা কি রোজার মাস থেকে ইনকাম করা শুরু করি নাকি বাংলাদেশের সমস্ত মানুষ কি রোজার আগে কোনো চাকরি তাকরি করে না ব্যবসা বাণিজ্য আমরা জাতি হিসাবে রোজার আগে আমরা কিছুই করি না আমাদের সবাই বাংলাদেশে সবাই ফকির সমস্ত বাংলাদেশের মুসলমান সবাই ফকির মিসকিন রোজার মাস থেকেই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শুরু হয় ব্যাংকে টাকা আসা শুরু করে রোজার আগে কিছুই ছিল না অপরদক শূন্য এটি কি আছে নাকি এটি নাই অথচ নিজে নিজে বানায়া একটা মাসালা আবিষ্কার করেছে কি রোজার মাসে জাকার দিতে হবে তাহলে অনেক সহ হবে সব কোম্পানি আবিষ্কার করার জন্য আল্লাহ রাসুল আপনাকে দায়িত্ব দেন নাই আল্লাহ আপনাকে দায়িত্ব দেন নাই রোজার মাসে জাকাত দিলে সব হবে এটা আপনি কোথায় পেয়েছেন জাকাত আদায় করতে হবে জাকাতের সাথে রোজার কোনো সম্পর্ক নাই আহা আফসোস আল্লাহ আমাদেরকে সঠিক এই জন্যই রোজা সম্পর্কে আমাদের দেশের লোকদেরকে অনেক ভালোভাবে জানতে হবে রোজার সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই জাকাতের সম্পর্ক হচ্ছে তার হাউলের সাথে বছর পূর্ণ হচ্ছে কি হয় নাই নিসাবের সাথে এই যে মাস থেকে তার নিসাব শুরু হচ্ছে তার উপরে সেভিংস শুরু হচ্ছে থাকছে সেটি যখন বছর পরিপূর্ণ হয়ে যাবে তখনই আদায় করতে হবে সেটি রোজার জন্য জাকা রোজার জন্য আপনি রাখতে পারেন না যেমন আপনি আসরের নামাজ আপনার যখন ওয়াক্ত হয়েছে তখন পড়তে হবে সেটি আপনি এই মানে রাতের বেলা আদায় করতে পারেন না প্রত্যেকটা জিনিসের ওয়াক্ত রয়েছে জাকাতেরও এরকম ওয়াক্ত রয়েছে যেটি পরিপূর্ণ হলে তখনই আপনাকে আদায় করতে হবে রোজার জন্য আপনার জন্য বসে থাকবে না ইনশা আল্লাহ তালা যে সকল ব্যক্তি ইতিপূর্বে দুই তিন বছর ধরে কিংবা বাংলাদেশি ট্রেডিশনের পাল্লায় পরে রোজা থেকে শুরু করেছেন তাদের তো আর কোনো বিকল্প নাই এখন রোজা থেকেই যেহেতু শুরু করে ফেলেছেন না জেনে তো তারা রোজা থেকেই এখন থেকে দিবেন আর কিছু করার নাই এটা কিন্তু রোজা থেকে ট্রেডিশন শুরু করার আগে যে জাকাতগুলি বাদ পড়েছে সেগুলো আল্লাহ আদায় করে তবা করতে হবে কারণ এটি গুনার কাজ এই আর যারা এখন থেকে প্রতি রোজায় দেন আহমদুলিল্লাহ সেটা কন্টিনিউ করতে হবে রোজার সাথে জাকাতে যে দেওয়া যাবে না তা বলছি না এটা আরাম নয় কিন্তু ব্যাপারটি হচ্ছে যে আপনার হিসাব হবে যে বছরের শুরুটা আপনি কখন ধরেছেন শেষ কখন ধরেছেন তো মানুষের ইনকাম তো রোজার মাসেই করে এমন তো কোনো কথা নেই সারা বছরই ইনকাম থাকে সেই ক্ষেত্রে যারা ইতিপর্বে এই কাণ্ড করেছেন তাদেরকে তওবা করতে হবে আর বকেয়া জাকাত গুলি এমনি আদায় করে দিবে অনুমান করে আলহামদুলিল্লাহ তাহলে এখন থেকে রোজাটাকে কন্টিনিউ করবেন আর অন্য কোনো মানুষকে এই পরামর্শ দিবে না কারণ এই পরামর্শ দিলে যত গুণা হবে তার কিছু শেয়ার আপনি পাবেন কারণ আপনি হাদিস বিরোধী আকীদা বিরোধী মানুষকে পাওয়াവശো দিচ্ছেন মানুষকে এনকারেজ করছেন তবে আমার ধারণা যে সালমান ফারসির একটি হাদিস রয়েছে ওই হাদিসের আওতায় হয়তো লোকজন এই রোজার মাসে যাকাত আদায় করতে পারে আপনারা সবাই জানেন যে একটি হাদিস আমাদের সমাজে খুব বেশি বর্ণনা করা হয় এই হাদিসটি হচ্ছে সালমান আল ফারসির হাদিস আপনারা যারা ফাজা পড়েন এইখানেও আছে রমজানের ভিতরে অথবা আমাদের দেশের বইতে মসজিদের ভিতরে এটি আমাদের জাতীয় হাদিস এই হাদিসটা সহি নয় অনেক লম্বা একটি হাদিস এই হাদিসের ভিতরে অনেক কথা আছে আমরা সব কথা বলবো না কয়েকটা কথা বলবো একটি হচ্ছে হাদিস ও সালমান রু ইবনে না

যে মানে আল্লাহ সুবাহ যে ব্যক্তি একটি নফল কাজ করবে আল খেসলাতুন রোজার মাসে এটা আমাদের দেশে খুব বলে মৌলানা সাহেবরা এই কারণে বলছে হাদিস তো সহি আল্লাহ এটি মানবেন না প্লিজ

যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো রোজার মাসে কানা কামান আদা, সে অন্য সময় সত্তরটা ফরজ আদায় করলো এই হাদিস খুব সম্ভবত এই হাদিসের উপর ভিত্তি করে গবেষণা করে করে এই 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 ধরনের চক্রান্তকারীরা ইসলামের ভিতরে ইসলামের ভিতরে বলাটা ঠিক হবে না এই যে বাংলাদেশের ভিতরে যেহেতু আমরা হতবাগা বাংলাদেশের ভিতরে এটি চালু করে দিয়েছে কি করতে হবে রোজার মাসে জাকাত দিতে হবে কারণ রোজার মাসে জাকাত দিলে এক ফরজের বিনিময়ে সত্তরটি ফরজের সমান সমতুল্য স্ব আউজ বিল্লা সুভান আল্লাহ বলা যাবে না কারণ এই হারিসটা সহি নয় এটা কি বলতো আউজু বিল্লাহ আল্লাহ শয়তান থেকে আমরা প্রার্থনা করছি রোজার মাসে রোজার মাসে সত্তরটি ফরজের সমতুল্য হবে না আপনার জাকাত আপনি সঠিক সময়ে আদায় করবেন কারণ রোজার মাসে রোজার একটি জাকাত আছে এটাকে বলা হয় জাকাতুল ফেতর আর ওইটাকে আমাদের দেশে জাকাতুল ফিতর কেউ বলে না এটাকে বলে ফিতরা ফিতরা এটাকে বলা হয় জাকাতুল ফিতর বোকাবেকে ঠিক করা উচিত আমাদের দেশে মানুষদের আমাদের বচন অমৃত বচন মুখে যেগুলো আসে সেগুলো কোরআন হাদিসের বচনের তুলনায়

নবী সাল্লা আলু সাল্লাম জাকাতুল ফিতুর কে করেছেন ভালো করে শুনে রাখুন এই হাবিস টুকু হচ্ছে সহি এবং এটির দলিল হচ্ছে যে নবী সাল্লাম ফরজ ঘোষণা করেন আমাদের দেশের ধারণা কি যে ফরজ খালি আল্লাহ করেন আর নবী সাল্লাহ আলু সাল্লাম করেন কি সুন্না এই ব্যবসা বাদ ফরজ আর সন্না সাল্লাহ সাল্লাম যেটা করেছেন যেটা হুকুম করি সেটাও ফরজের মতোই এই ধরনের ক্লাসিফিকেশন হাদিস বিরোধী সহী হাদিসের দুশমন এটা ছড়ায় বেড়া এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি সারাদা রাসুল্লাহি সাল্লাল্লা আলাইসাল্লাম এখানে ফরজ করলো কে জাকাতুল ফেতর রাসুল্লাহ আল্লাহ আলাইসাল্লাম সহী হাদিসের ভিতরে এসেছে সারাদা রাসুল্লাহি সাল্লাল্লা আলাইসাল্লাম জাকাতুল ফেতর জাকাতুল ফিতরকে তিনি ফরস করেছেন তো জাকাতুল ফিতর আছে তো জাকাতুল ফিতর যদি থাকে তাহলে তো আপনার এই এই জাকাতুল ফিতরি তো আপনার জন্য নির্দিষ্ট করা রয়েছে সুতরাং অন্য জাকাত এনে এসে গন্ডগোল করা কি দরকার সাহাবিদের থেকে থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না যে রোজার মাসে তারা বৈশাখ আর মানুষগুলো পায়ের তলায় পিষ্ট হয়ে মারা দিত আল্লাহ আমাদের এই দেশকে বাংলাদেশি ভাই বোনদেরকে সহিদ এর অনুসন্ধান করা তো দান কলকাতা আমিন তারপরে আরেকটি সালমানের হাদিসে কি আছে যে এই মাসের প্রথম ভাগ হচ্ছে রহমতের দ্বিতীয় মধ্যভাগ হচ্ছে মাগফিরাত আওসাতুহু মাগফিরা ও আউওয়ালহু রাহমা ওয়া আখিরহু ইতকুম মিনান নার এই এই হাদিস সহিহ নয় রোজা এইভাবে ভাগ করা যায় না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি অত্যন্ত গরহিত কাজ এগুলি জাতীয় সমস্যা এটি সহিহ নয় রোজার পুরো মাসই হচ্ছে রহমতের পুরো মাসই হচ্ছে মাগফিরাতের পুরো মাসই আল্লাহ সুবাহ প্রতিদিন মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেয় এটি সহি হাদিজের ভিতরে এসেছে অথচ রোজাকে তিন ভাগে ভাগ করা হয়েছে রোজার প্রথম ভাগ হচ্ছে রহমতের আর মসজিদের ভিতরে এখন রহমতের চলতেছে আপনারা তাড়াতাড়ি দান খয়াত করেন এই এই মিথ্যা হাদিস দিয়ে এই ওয়াজ মাহফিল করা হয় আর বলা যে এখন মাঘ ফেরাতের দশ দিন চলছে এখন জাহান নাম থেকে মুক্তি পাওয়ার দশ দিন চলছে এই হাদিসগুলো সোহী নয় সালমানের হাদিসটা সহীহ নয় কারণ যিনি হাদিসটা লিখেছেন ইবনে খুযায়মাতে তিনি নিজেই লিখেছেন ইন ইজ কানা ইন যদি এটি সহীহ হয় এই খবরটুকো সহীহ ইন ইন সাহাল খবর যদি মানে ইবনে খুযায়মা হাদিস লেখার সময় সন্দেহ যুক্ত ছিলেন তিনি নিজেই জানেন না এটা সহীহ কিনা উনি বলছেন যে যদি এটা সহীহ হয় তাহলে এটা হইলো এই কিন্তু পরবর্তীকালে মহাদিসরা বলছে ইবনে খুজাইমার সহিয়া থেকে যে এটা নয় সুতরাং এই সালমানের বড় হাদিসটুকু আপনারা বাদ দিবেন এই আর রোজাকে তিন ভাগে ভাগ করবেন না আর এই এক ফরজ সত্তর ফরজের সমান হবে না আর এক নফল পড়লে ওই মানে ফরজের সমতুল্য হবে না এগুলি সবই বাতিল জাকাতুল ফিতর দেওয়ার সময় আমাদের দেশে বলা হয় কি যে যার কোন নিসাব আছে জাকাতুল ফিতরে ভালো করে শুনে রাখুন জাকাতুল ফিতর অন্য রকম একটি ইবাদাত এটি রোজার সাথে সংশ্লিষ্ট আল্লাহ সুবাহ তার রাসুল সাল্লামকে পাঠিয়ে জাকাতুল ফিতর কে ফরস করেছেন আর এর কোন নিসাব নাই গরিবকেও জাকাতুল ফিতর দিতে হবে দনিকেও দিতে হবে সবাইকে দিতে হবে এখানে ফরাজ রাসুল্লাহ সাল্লাম জাকাতুল ফিতর সাহান মিনাত্তমর যে খেজুরের এক একসা এক মানে তিন কেজি খেজুর তিন কেজি যে দাস আমাদের দেশে নাই দাস যারা ছিল তাদের উপরে দাসীদের উপরে দাসদের উপরেও জাকাতুল ফেতুর ছিল তো জাকাতুল ফেতুর দাসীদের উপরে থাকলে তার তো কোনো ইনকাম নাই সে আদায় করবে কেমনে অন্য একজনে আদায় করে দিবে তার মালিক কিন্তু তার উপরেও এটি কারণ যাকাতুল ফিত্রটা হচ্ছে ব্যক্তির উপরে ফরজ এটি مالের উপরে নয় যে সম্পদ কত হলো এটি নয় ওয়াজকরা ذكرا وانثى মহিলা পুরুষ ও صغير ও كبير من বড় ছোট সবাইকে যাকাত দিতে হবে কোনো কোনো রায়াতে এসেছে ধনী এবং গরীব সবাইকে দিতে হবে ওয়া আমরা بها ان تواد قبل الخروج الناس الى الصلاه আর এটির ওয়াক্ত হচ্ছে যখন সূর্য ডুবে যায় রোজাটা যখন শেষ হয়ে যায় সাউওয়ালের চাঁদ যখন উঠে ঈদের ওই ওই সময় থেকে ঈদের নামাজের তাকবীরের আগ পর্যন্ত মানে ঈদের নামাজ শুরু করার আগ পর্যন্ত আমরা জাকাতুল ফিতর দিব জাকাতুল ফিতর ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজ এর পূর্ব পর্যন্ত ওহুয়া লাইলা মিনা সাহার সাউওয়াল ও ইনতেহা বেসালাতিল ঈদ নামাজের পূর্ব পর্যন্ত যে ব্যক্তি এখন আমরা যেটা করি সেটা হলো কি রোজার মাসের শুরু থেকেই জাকাতুল ফিতর দেওয়া শুরু করি এইভাবে দেওয়া তো ঠিক না কোনো হাদিস নাই তো এর ওয়াক্ত হতে হবে এর ওয়াক্ত হচ্ছে যে সূর্য ডুবার পর তারপরে নামাজের আগে রাতে এবং দিনে তার মানে এই সংকীর্ণ সময় এটি আদায় করতে হবে তবে একটি হাদিস পাওয়া যায় এটি হচ্ছে

এই একটি রেওয়ায়ত পাওয়া যায় সুতরাং আমরা যারা একটু আগে দিতে চাই তাদেরকে জাকাতুল ফিতর দিতে হবে ঈদের দুই দিন আগে অথবা একদিন আগে এর বেশি আগে নয় এটি হচ্ছে মাসনুন জাকাতুল ফিতরকে খাবার দিতে বলেছে ম্যাক্সিমাম স্কলার যারা ও ওয়াফি সাহেহিন আন আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال কুননা ন'আতিহা ফি যামান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়সাআন মিন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জমানায় তার সাথে রোজা রাখতাম এবং আমরা যাকাতুল ফিতর দিতাম কি এক সা খাবার এখানে এই এই হাদিসটুকু সহিহ মেন তুআন সাআন আও সাআন মিন আতমর খেজুর ওয়া সাআন মিন আশ

বাংলাদেশি নিউইয়র্কে যদি আমরা জাকাতুল ফিতর দিতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে হলো এই কাউকে বাংলাদেশি কাউকে দিতে চাইলে আপনি ইচ্ছা করলে চাল তারপরে ঘি তারপরে ডাল বস্তা হিসেবে এভাবে দিতে পারেন সুতরাং আপনাদেরকে দেখতে হবে যে জাকাতুল ফিতরটা আমরা যেন এটা আদায় করি এখন প্রশ্ন হচ্ছে সবাই বাংলাদেশে পাঠিয়ে দেয় শুনেন আগে আমি বলেছি ডাকাতের মাসাইলে আমরা বারবার বলেছি ডাকাতের ক্লাসে আলোচনা করেছি যে যেই শহরের জাকাত যেখানে আপনি ডলার ইনকাম করেন সেখানকার গরিবদেরকে আপনার দিতে হবে এটি বাংলাদেশে মনের আনন্দে পাঠানো যায় না এটি আদায়াত আপনার বাংলাদেশে পাঠানোর কোনো সমস্যা নাই কিন্তু মূল জাকাতটুকু এখানে আদায় করতে হবে যে যার ইনকাম যেখানে সেখানে আদায় করতে হবে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি জাকাতের লেকচারের সময় এবং জাকাতুল ফিতরের ক্ষেত্রে একই হুকুম কারণ আদায়ের সাথে এর কোনো পার্থক্য নেই যে কাউরি আলী হিসালাত ওয়াসালাম লি মোয়াজ বিন জাবেল লিমা বুসাহু ইলাল ইয়ামেন যে নবী সাল্লি সাল্লাম ইয়েমেনে যখন পাঠাচ্ছেন তার সবচেয়ে প্রিয় সুফান আল্লাহ বিহামদি সাহাবিদের ভিতরে

তোমরা তোমাদের ধনী লোকদের থেকে আদায় করে তোমাদের গরিব লোকদেরকে দিতে হবে এটি হচ্ছে দলিল এটি এসেছে সুতরাং থেকে যারা মনের আনন্দে এই আমাদের জাকাত এবং রোজা এইখানে অধিকাংশ ক্ষেত্রে মসজিদে এবং আমাদের সমাজে বাংলাদেশের কমিউনিটিতে যাই সকল আলোচনা হয় এর সাথে সহি হাদিসের কোনো যোগাযোগ নাই এগুলি হচ্ছে খালি

আর যে গরিবকে সদ্গা দেওয়া আর আত্মীয়কে সদ্গা দেওয়া এই দুটো হচ্ছে উত্তম কাজ কারণ হচ্ছে তাহলে দুটো সদ্গা দেওয়া হবে একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা একটি হচ্ছে সাদাকা করা যদি আপনার কোনো আত্মীয় বাংলাদেশে গরিব থাকে যাকে আপনি সেতরা পাঠাতে পারেন তাহলে তাকে ওখানে তার জন্য খাবার কিনে পাঠাবেন এটি হচ্ছে উত্তম খাবার কিনে পাঠানো তাকে টাকা পয়সা না দিয়ে আপনি আমেরিকার টাকায় যতটুকু জাকাত হয় সেই অনুযায়ী এই পরিমাণ ডলারের পয়সাগুলো আপনি সেখানে এবং এই যে জাকাতের জন্য যে পয়সা নির্ধারণ করে দেওয়া হয় এটিও কোনো দলিল নাই এক এক মসজিদে এক একটা নির্ধারণ করতে কিসের উপর ভিত্তি করে এটিও ঠিক নয় কারণ জাকাতের মানে জাকাতুল ফেতর এটি আসলে খাবার দিতে হবে এটি হচ্ছে হাদিসের কথা তো খাবার তো বিভিন্ন ধরনের আছে আপনি যদি এক কেজি মাংস দেন তাহলে তো এটার দাম হবে অন্য রকম কারণ তো আম দেওয়া যাবে এটা দলিল হচ্ছে সা আমিনা ত আম আবু সাহিদল ক্ষুদ্র হাদিস এই একটি হাদিস যেটা খাবার দেওয়া যায় তো আম চা তুন তো আম এটি তিন কেজি এক চা মানে হচ্ছে তিন কেজি তিন কেজি তিন কেজি মাংস যদি দিতে চান তাহলে এটার দাম একরকম হবে আর তিন কেজি চাল দিতে চান তাহলে একটার মাংস এটার দাম অন্যরকম হবে সুতরাং খাবারের উপরে নির্ভর করছে আপনার যে ফিতরার মূল্য কত হবে সুতরাং আনটা যে গণহারে এই মসজিদে ডিক্লেয়ার করেছে উনি ডিক্লেয়ার করার কে মসজিদে যে এইভাবে ডিক্লেয়ার করে ওনারা কে কারা তাদেরকে পারমিশন রাসুল্লাহ সাল্লা সাল্লাম দিয়েছেন নাকি যে এইভাবে ডিক্লেয়ার করা যায় কিনা হাদিসের ভিতরে নবী সাল্লাম যখন তিনি জাকাতে জাকাতুল ফিতরের হাদিস বর্ণনা করেছেন সাহাবিরা করেছেন সালাফরা করেছেন তাদের সময়ে দিনার ও দেড়হাম মজুদ ছিল ভালো করে শুনে রাখুন দিনার এবং দেড়হাম মজুদ ছিল কিন্তু আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম জাকাতুল ফিতর হিসাবে দিনা দেড়হাম দিতে বলেন নাই তিনি বলেছেন তো আম খাবার দিতে বলেছেন সুতরাং কিশমিশ গম গমের ব্যাপারে কিছু বিতর্ক রয়েছে কিন্তু যেখানে যেটা যেই খাবার সমাজে প্রধান সেইখানে সেই খাবার যে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ এটি গমই হোক আর চালই হোক এতে কোনো সমস্যা নাই যেমন আমেরিকান লোকদেরকে দিতে গেলে পাস্তা নুডলস যেগুলো ওরা খায় এগুলো মানে দেওয়া যাবে দেওয়া যেতে পারে চিনি সুগার তারপরে ঘি বাটার এগুলো দেওয়া যেতে পারে এই ধরনের খাবার কিনে দিতে হবে তিন কেজি করে দিতে হবে মাথা পিছু অথবা আড়াই কেজি তিন কেজি শেখ বিনবাজ রাহিমা উল্লাহ তিনি মাজমু ফতোয়ার ভিতরে শেখ বিনবাজ বলেছেন এক চা তিন কিলোগ্রাম এটি তিনি বলেছেন আর কেউ কেউ বলেছেন যে টু পয়েন্ট ফাইভ সিক্স আর টু পয়েন্ট সিক্স ফাইভ কিলোগ্রাম তিন কিলোগ্রাম দেওয়াই উত্তম ইনশাআল্লাহ আল্লাহ তাহারা তো এখন খাবার হিসাবে দেওয়াটাই হচ্ছে উত্তম এবং দিতে হবে টরন্টো নিউ ইয়র্কে প্রশ্ন হচ্ছে যে আমরা প্রশ্ন প্রশ্ন আমরা যখন কোনো করি তখন প্রশ্নকারীদেরকে দেখা যায় যে তারা আসলে ধর্মের ব্যাপারে প্রশ্ন করছে নাকি না এটা এই মানে আমেরিকার ইমিগ্রেশনের প্রশ্ন করছে আই হ্যাভ নো আইডিয়া মানে প্রশ্নের ভিতরে কোনো ভয় নাই প্রশ্ন করছে যে আমরা এখানে ফকির পাবো না হ্যাঁ কোথায় দিব আর সর্বনাশ আরে কোথায় আপনার দায়িত্ব হচ্ছে ফকির খুঁজে বের করা আপনার আপনি কার সাথে আপনি রাগ করছেন এখানে হাদিস একটা হাদিস বললে আমাদের সমাজে খুব সমস্যা এ হাদিসটা বললে মনে হয় যে তার খুব মানে গায়ে লেগেছে মানে উনি এখন উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করছেন যে আপনি বলছেন যে এইখানকার গরিব গরিব পাবো কোথায় গরিব পাব কোথায় সেটি দেখার এবং খোঁজার দায়িত্ব আপনার আপনি আপনার কণ্ঠকে আরো করুন কোরআন হাদিসকে অনুসরণ করার চেষ্টা করুন আমার আর আপনার অভিমানের জন্য হাদিস থেকে দূরে সরে যাওয়া যাবে না কোথায় পাবেন আপনাকে খুঁজে বের করতে হবে সারা বছর ধরে আপনি কমিউনিটিতে আউটরিচ করবেন যে কাকে দেওয়া যায় এখানে আফ্রিকান আমেরিকান কমিউনিটির ভিতরে অনেকে আছে যারা গরিব তাদেরকে দিতে পারেন মসজিদে দিতে পারেন অথবা বাংলাদেশিদের ভিতরে অনেকে আছে যারা জাকাত খাওয়ার মতো উপযুক্ত যেমন ঋণগ্রস্ত আছে দুস্থ মানে তাদেরকে দিতে পারেন হ্যাঁ সে একই ভাবে যে এটি দেওয়ার সময় এটি ফেতরা দেওয়া হতেছে এইভাবে আপনার বলার কোন দরকার নেই এটি একটা বিরাট সমস্যা এটি কোথার থেকে এসেছে আল্লাহই ভালো জানে এই এই কাজটুকু যে যে এবং দেওয়ার সময় আপনাকে বলা উচিত না এটা বল তাহলে একটা লোককে অপমান করা হয় কারণ আপনার জাকাতুল ফেতরা আপনি আদায় করছেন সেটি আল্লাহ আপনাকে ভালো করে দেখছেন এই জন্যই তাওহিদ জানতে হবে কার না যে আমরা প্রথমে যে আলাপ আলোচনা করেছি ফাইন্নাহুলি এটি আল্লাহর জন্য যে ওয়াইন ল্যাম্প তাকুন তারাহু ফাইন নাহু ই আল্লাহ আপনাকে দেখছে যে আপনি আদায় করছেন দিস ইন আপ আপনার অন্তরের ভিতরে থাকলেই হবে আর আপনাকে সারা বছর এরকম দু একজন গরিব মুসলমান এটা বাংলাদেশই গরিবও হতে পারে অনেক লোক আছে যাদের ইনকাম কম অথবা ইনকাম আছে কিন্তু ঋণগ্রস্ত অনেক ঋণের যন্ত্রণা পড়েছে অসুস্থ কাজ করতে পারে না কিছু লোন হয়ে গেছে তাদেরকে আপনি এই জাকাতুল ফিতর হিসাবে খাবার দিতে পারেন তাকে বলবেন ঈদ উপলক্ষে আপনাকে কিছু খাবার দিলাম এটা গ্রহণ করা এখানে একটা ধারণা হলো আমরা নিতে চাই না যারা এই ধরনের কাজ করেন তাদের শাস্তি আছে কারণ যে সকল ফকির তারা অহংকার করবে আল্লাহ আল্লা আলা সহিদ হাদিসের ভিতরে এসেছে যে তাদের দিকে আল্লাহ সুবাহ রহম তো করবেন না তার দিকে তাকাবেন না সুবহানাল্লাহ আল্লাহ এত কঠিন শাস্তি দিবেন আপনার বিপদ হয়েছে তো আপনাকে যাকাতুল ফিতর দিলে আপনি গ্রহণ করুন আপনার সমস্যাটা কি হোয়াটস দা প্রবলেম হ্যাঁ এরকম তো বিপদ আমারও হতে পারে আপনারও হতে পারে সুতরাং আল্লাহ আপনাকে গরিব বানিয়েছেন আর ওনাকে বানিয়েছেন একটু ধনী এই ধনী এবং দরিদ্র সৃষ্টি করা এটি আল্লাহরই কাজ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈষম্যটাকে তৈরি করে দিয়েছেন আপনার জন্য আমার জন্য সুতরাং সে আপনাকে কিছুটা দিল জাকাতুল ফিতর আপনি গরিব হিসাবে আপনিও জাকাতুল ফিতর দিতে পারেন এমন না যে জাকাতুল ফিতর যে গ্রহণ করবে সে জাকাতুল ফিতর দিতে পারবে না তা নয় আমরা আগে বলেছি জাকাতের জন্য কোনো নিসাব জাকাতুল ফিতর মানে ফিতরার জন্য কোনো নিসাব নাই যে ব্যক্তি গ্রহণ করতে সেও ফিতরা দিতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সে ওটাকে গ্রহণ করতে পারবে তাতেও কোনো সমস্যা নাই যদি সে ঋণগ্রস্ত থাকে গরিব থাকে তার ইনকাম কম থাকে হ্যাঁ সুতরাং জাকাত যে মানুষ জাকাতের জন্য মুস্তাহেক উপযুক্ত তাদেরকে জাকাতুল ফিতর ও দেওয়া যাবে সুতরাং খাবার হিসাবে দিতে হবে এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে টাকা পয়সা দিয়ে যে জাকাতুল ফিতর দেওয়া যায় কিনা টাকা পয়সা দিয়ে জাকাতুল ফিতরা দেওয়ার জন্য মানে জমহুর স্কলার মেজরিটি তারা বলেন নেই শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে টাকা দিয়ে এটি আদায় করা যায় আর আমাদের এই সময়ের মুহাদ্দিস শেখ নাসির উদ্দিন আল আলবানি রাহিমাহুল্লাহ তালা তার ছাত্র মোসা নসর হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে শেখ আল তিনি বলেছেন যে কোনো কারণে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে কোনো ব্যক্তি টাকা হলে তার একটা বিশেষ উপকার হয়ে যেত ঈদের দিনে যে জিনিসটা কিনতে অথবা কিছু একটা তাহলে ওই ব্যক্তিকে টাকা দেওয়া যাবে ওই শর্তে যদি টাকাটা তাকে খুশি করে এই শর্তে তিনি বলেছেন টাকা দেওয়া যাবে কারণ শেখ আলবায়নি তিনি জাকাতুল ফিত্রকে দেখেছেন যে কোন বিষয়ে যে ব্যক্তি পাবেন তিনি খুশি হবেন তিনি যদি খাবার পেয়ে খুশি হন তাহলে তাকে খাবার দিতে হবে আর তিনি যদি টাকা পেয়ে খুশি হন তাহলে তাকে টাকা দেওয়া যাবে এটিকে তিনি জায়েজ বলেছেন কিন্তু তিনি কোনো দলিল পেশ করেন নাই কিন্তু তিনি তার মত দিয়েছেন সুবাহ আল্লাহ বিহামদি স্কলার যেহেতু বলেছেন সুতরাং টাকা দিয়েও জাকাত আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ তায় কিন্তু খাবার দিয়ে আদায় করাটা উত্তম কারণ অধিকাংশ স্কলার এই বিষয়ে মূল পেশ করেছেন দলিল পেশ করেছেন এবং তাগিদ দিয়েছেন আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন রোজার সাথে ওমরার কি সম্পর্ক রোজার সাথে ওমরার সম্পর্ক হচ্ছে রাওয়াহুল আব্বাস কলা সাল্লাম তাদিরুল হাজ্জা যে রোজার মাসে ওমরা করা হচ্ছে হজের সমতুল্য তার মানে হজ আপনার আদায় হবে না হজের সমতুল্য তা তাদিরুল হাজা রোজাতে আপনি যদি ওমরা করেন তাহলে এটি হজের মতো সব পাবেন সুফান আল্লাহ বিহানদি আরেকটি রেওয়ায়তে এসেছে যে যে রেওয়ায়তের ভিতরে মানে এটি আসলে ও মুসলিমের ভিতরে এসেছে যেই যে নবী সাল্লাম যখন বিদায় হজের সময় একজনকে তার কাফেলাতে দেখতে পে দেখতে পাননি তখন

যে আমরা আমার যে মানে উট ছিল এগুলো দিয়ে তো হাল চাষ করাই মানে আবু আলা যে একটি উট ছিল একটি উট নিয়ে আমার পিতা আর আমার সন্তান তারা হজে চলে গেছে আর আরেকটি উট দিয়ে আমি কাজ করেছি সুতরাং আমি তো তাদের সাথে যেতে পারি নাই উটের অভাবে বাহনের অভাবে সুবহানাল্লাহ বিহামদি ওই তখন ওই মহিলাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ফাইজা যা আর ফাটিমারি যে যখন রোজা আসবে তখন তুমি একটি ওমরা করে নিবে সুফান এটা মানে ওমরা করার জন্য তিনি ওই মহিলাকে পরামর্শ দিচ্ছেন ইন্না অমরাতি মিন তাদিল হাজ্জা ওয়াফির রিওয়ায়াতিল মুসলিম হজ্জাতু মাইয়া আর রাহ মুসলিমের ভিতরে রেওয়ায়তটুকু এসেছে যে এটি আমার সাথে হজ করার মতো সুবহান আল্লাহ বিহামদি মানে মুসলিমের হাদিসের এই টুকরাটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সফি হজ্জাতু মাই যে আমার সাথে হজ করে নবী সাল্লাহ সাল্লামের সাথে হজ করার মতো সবাব অথবা হজের মতো সবাব রোজার মাসে যারা ওমরা করবে আলহামদুলিল্লাহ রবিল আলমী অতএব আমরা এখানেই এই উমরার সাথে সম্পর্কটা আমরা বলে দিলাম এখন আসুন যে রোজার মাস শুরু হওয়ার সময় আমাদের কিছু সমস্যা আছে সমস্যাগুলো শুরু হয় রোজার আগে থেকেই সুতরাং এইটা আমাদের জানা খুব জরুরি দরকার হ্যাঁ একটি হচ্ছে কি যে এখন যে মাস চলতেছে রাজাব এই এই রজব মাসে একটি দোয়া বাংলাদেশের মসজিদগুলোতে খুব বেশি বেশি মানে পড়া হয় আল্লাহম বারিক রাজা আন ও বার লিক না রামাদান হে আল্লাহ আমাদিগকে রজার সাবান মাসে বরকত দাও রমজানের মতো রোজার মাসে পৌঁছে দাও হাজ হাদিস দায়িস এই হাদিসটুকু অত্যন্ত দুর্বল হাদিস এই হাদিস দিয়ে দোয়া করা যাবে না আউজুল্লাহ মিনাস তনারজি এই হাদিস সহি নয় এটি মসজিদের ভিতরে খুব এপিডেমিক আকারে এখন দোয়া করা হইতেছে এই রজব মাস এসেছে তাই আমাদের কি করতে হবে তো বসে বসে এই দোয়া করতে হবে আল্লাহ বারিকলানা ফি রাজা বা শাহবান ও বাল্লিকলা রামাদান এই হাদিস সহি নয় এইভাবে দোয়া করা যাবে না সুতরাং রজব মাসে এই কাজটুকু আমরা করব না রজবেই রজবে আর কোনো বিশেষ কোনো ফজিলত নাই কারণ আরেকটি ফজুল হচ্ছে যে রজব হচ্ছে এটি আসল হরম আল্লাহ সুহানা তারা যে চারটি মাসকে সম্মানিত করেছেন তার একটি হচ্ছে রাজব সুতরাং রজব মাসে হচ্ছে আপনারা ঝগড়া জাতি অন্য কিছু না করাই হচ্ছে উত্তম এই এই মাসে রজব মাসে তারপরে আসবে হচ্ছে সাহান শাবান মাসে হচ্ছে নিঃফ সাহাবান মানে পনেরো পনেরো সাবান তো পনেরো শাবানের ঘটনা কি যেহেতু শাবান মাসে আসতেছে সেটা আমাদের জানতে হবে আমাদের বাংলাদেশে আমরা বলি সবে বরাত যারা কোরআন সন্না শিখেছেন কিংবা কোরআন সন্না জ্ঞান লাভ করেছেন তাদের ভিতরে একটা বিরাট সংখ্যক মানে ভাই বোন রয়েছেন তারা হ্যাঁ সবে বরাত বলে কিছু নাই সবে বরাত বলে কিছু নাই আমি সেই দলের কেউ নই সবে বরাত বলে কিছু নেই এই কথা বলা যাবে না সবে বরাতের হাদিস সহি আপনারা যদি দেখতে চান সিলসিলাতুল আহাদিস সহিহা শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন হাদিস নাম্বার 1144 সিলসিলাতুল আহাদিস সহিহা এর ভিতরে শেখ আল আলবানী বলেছেন ইয়াতানি আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকাহু ফিল লাইলাতি নিসফ মিন শাআবান

পনেরোতম রাত তো এখানে আল্লাহ সুবহানা তালা কি করেন ইয়েতালি আল্লাহু তাবারাক আলা হালকিহি আল্লাহ সুবহানা তাআলা সবে বড়াতে রাতে তার সৃষ্টির দিকে তাকিয়ে থাকেন ইয়েতালিয়া আল্লাহ সুবহানা তালা নজর দেন ফাই ইয়ং ফিরুল জামিয়া হালকিহি তিনি সৃষ্টির সবাইকে ক্ষমা করেন সৃষ্টির সবাইকে ক্ষমা করেন মানে সৃষ্টির ভিতরে শুধু মানুষ এবং জিন তাদেরই তো হিসাব হবে গরু বাসুর তো কোনো ক্ষমা করতে হয় না এটি অর্থ হচ্ছে মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ ক্ষমা করেন দুই দুই ব্যক্তিকে ক্ষমা করবে না ইল মুশ্রিক যিনি শিরিক করছেন বান্দা মুশ্রিক যিনি মুশ্রিক তাকে আল্লাহ ক্ষমা না আর যে একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করে যে দুইজন মুসলমান এর ভিতরে যারা বিদ্বেষ পোষণ করে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ কু কু ধারণা করে অন্য খারাপ ধারণা করে শত্রু ভাবাপন্ন হয় মুসাহীন ওই দুই ব্যক্তি দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহান ক্ষমা করবেন না আর বাকি সবাইকে ক্ষমা করবেন সুতরাং সবে বরাতের মানে এই হাদিসটুকু সহি আর এই হাদিসটুকু এমনভাবে ভাবে সহি যে শেখ আল আলবায়নি রাহমাহুল্লাহ তাআলা তা সিলসিলাতুল হাদিস এই টিকায় বলেছেন ও জুমলাতুল আকওয়াল আনাল হাদিস বিমাজমু হাযি তারিক সহিহ বিলা রাইব যে সন্দেহ নেই সুবহানাল্লাহ শেখ আল আলবায়নি বলেন তার কথা যে এই হাদিসটুকু যে সহি এতে কোনো সন্দেহ নেই বিলা রাইব উনি এই ধরনের কথা সাধারণত লিখেন না খুব কম তারপরে গুরুত্ব দেওয়ার জন্য বলছেন যেন কেউ এটাকে মানে বাদ না দিয়ে দেওয়া জুমলাতুল আকওয়াল আল আনুল হাদিস বি মাজমুআ বি হাদিস তারিক সহি বিলা রাইব সন্দেহ নেই এই হাদিসটুকু সহি ও সহিহাতু তাসাববাতাত বি আকলি মিনহা আদাদ মা দামাত সালামাতিন মিন আল শরীর যে উপ কিছু কিছু দুর্বলতা ছিল সেগুলোকে মুক্ত করার ফলে এটি কম রেওয়ায়তেই এটি শহীদ মানে সহি হয়েছে সুতরাং এই সম্পর্কে তিনি অনেক কথা বলেছেন হাদিসের টিকায় যাদের কাছে সিলসিলাতির হাদিস সহিহা আছে তারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন শুধু এখানে একটি কথা আমি শুধু বলতে চাই যে এই ক্ষেত্রে একটি হাদিস তিনি উল্লেখ করেছেন কিন্তু এটি এটি নয় অনেক যেমন আমাদের ভাই বিন শেখ আব্দালাম হাফিজ্লাহ তার একটি বই রয়েছে আপনারা যারা পড়তে চান কোরআন হাদিসের দৃষ্টিতে সবে বরাত সমাধান আকরাম সাহেব তার বইতে কয়েকটুকু ভুল করেছেন একটি হচ্ছে আল্লাহুম্মা বারিক lana fi radaba sharban এই হাদিসটুকুকে দুর্বল এটি তিনি উল্লেখ করেছেন কিন্তু তিনি তার দুর্বলতা উল্লেখ করেন নাই এটি একটি ভুল আরেকটি ভুল হচ্ছে তিনি বলেছেন যে এই তিরমিজির হাদিসটুকুকে সেটি যে দুর্বল সেটি তিনি উল্লেখ করেন নাই তিরমিজিতে একটি হাদিস রয়েছে সমবরাতকে নিয়ে ইন আল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতি নিসফ মিন شعبান ইলা সামাআদ দুনিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার আসমানে চলে আসে এই রাতে সবে বরাতের ক্যালব যে তখন বনি কালভের গোত্রের ছাগল সমূহের লোম পরিমাণ বান্দাকে আল্লাহ সু বাহানা তালা ক্ষমা করে দেন এই হাদিসটুকু আকরামুজ্জামান বিন আব্দ সালাম তিনি উল্লেখ করেছেন তার সবে বরাত সমাধান কিতাবের ভিতরে কিন্তু এই হাদিসটুকু সহি নয় তিনি এটি উল্লেখ করেন এটি এটি হচ্ছে দুর্বল কারণ এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি নিজেই বলছেন যিনি হাদিস যিনি উল্লেখ করেছেন قال তিরমিজি رحمه الله تعالی ওয়াসামিตุ মুহাম্মাদান যা আমি বুখারী বুখারী কে মোহাম্মদ হচ্ছে বুখারীর নাম আপনারা সবাই জানেন আমরা যাকে ইমাম আল বুখারী বলি তার মানে আসল নাম হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে মোহাম্মদ এবং তিরমিজি তাকে মোহাম্মদ বলে ডাকত এই জন্য বলতে সামি আই তু আমি মোহাম্মদ কে বলতে শুনেছি ইয়ানি আল বুখারি ইয়াদু হাজ আল হাদিস এই হাদিসটুকু দুর্বল এই হাদিসটা সহিনা যে বনি কালের গোত্রের যে বকরিগুলো তার লোম পরিমাণ যতগুলো সংখ্যা হবে তত পরিমাণ মানুষকে গুনাগারকে আল্লাহ ক্ষমা করে দেন আমাদের জামান সাহেব এই হাদিসটুকু উল্লেখ করেছেন ওই সর্বরাত সমাধান বইতে কিন্তু এটি সহি নয় সুতরাং এটি আপনারা জেনে নেবেন আর এখন প্রশ্ন হচ্ছে যে এই এই ফজিলতের হাদিস তো আমাদের সরবরাহে কি করতে হবে সরবরাহে কোনো ইবাদত করতে হবে না সেটির কোন হাদিস সহি নয় যেটা আমাদের দেশে খুব বহুল প্রচলিত ওই হাদিস থেকে হচ্ছে জাল একটা আলীর হাদিস আলী বিন আবি আলিব সেখানে বলছে ইজা খান ফাকুমু লাইলাহা সুমু নাহারাহা যে যারা নিঃস্ব সাহবান সবরাতে আসেন তারা রারা রাত জেগে নামাজ পড়বেন আর পরের দিন রোজা রাখবেন এই হাদিস রাওয়াহু ইবনে মাজা ইবনে মাজাতে এসেছে কিন্তু হাজার হাদিস মাউদ আর এই জাল করেছেন তার নাম হচ্ছে আবু পাকর ইবনে সাবরা আবু পাকর ইবনে সাবরার হাদিস হচ্ছে জাল তিনি একজন জালকারী সুতরাং এই হাদিস গ্রহণযোগ্য নয় মানে সবে রাতে কোনো পার্টিকুলার কোন বিশেষ ইবাদত নাই কিন্তু আল্লাহ সুবাহান তালা মানুষ দিকে ক্ষমা করেন যদি সে মুসাহীন এবং মুশরিক না হয় সবে ফজিলতের কথা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত কিতাব ইকতিজা উসিরাতুল মুস্তাকিম এর তিনশো দুই নম্বর পৃষ্ঠাতে আলোচনা করেছেন তিনিও বলেছেন যে ফজিলতের কয়েকটি হাদিস রয়েছে মারফু ভাবে ফকাদু ইয়া

ফজিলত হিসাবে সবে গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ সুবহান এই রাতে মানুষদেরকে ক্ষমা করেন সুতরাং সবরাত বলে কিছু নাই সবরাত বলে কিছু নাই যারা বলছেন তারা ঠিক কাজটি করছেন না সবরাত বলে কিছু আছে কিন্তু সবরাতে কোনো ইবাদত নাই তো এখন আল্লাহ সুবাহান তালা যেমন এখানে উদাহরণ হিসাবে যেটা আমরা বলতে চাই আপনারা হয়তো অনেকেই মানে জানেন না কিন্তু জেনে নিন যে আ যে রাসুল্লাহ সাল্লাম যে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখা পছন্দ করতেন তো সোমবার বৃহস্পতিবার রোজা কেন রাখতেন তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে সোমবার বৃহস্পতিবার রোজা আমি এই কারণেই রাখাটা পছন্দ করতাম কারণ সোমবার বৃহস্পতিবারে আল্লাহ সুবাহ মানুষদিকে ক্ষমা করেন এটি মুসলিমের ভিতরে এসেছে হাদিস এসেছে প্রত্যেক ওর এর হাদিস প্রত্যেক সোমবার বৃহস্পতিবার মানুষের সকল আমল আল্লাহ কাছে পেশ করা হয় আর আল্লাহ প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার সব প্রত্যেক মানুষকে আল্লাহ ক্ষমা করেন শুধুমাত্র ওই দুই প্রকার ব্যক্তি যারা আল্লাহর সাথে শিরিক করেন এবং নিজেদের ভিতরে ঝগড়া জাতি করেন বিদ্বেষ পোষণ করেন তাদের ওই দুই প্রকার ব্যক্তি ছাড়া সেরকম স্বভাবরাতের হাদিসের ভিতরে এসেছে তো আমরা সোমবার প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবারই তো আমাদের জন্য কথা আমরা প্রত্যেক বৃহস্পতিবার যাচ্ছে সুতরাং আল্লাহ সুবাহ তারা ক্ষমা করেন তার মানে এই নয় যে সোমবার বৃহস্পতিবারে আস বেশি করে নামাজ পড়তে হবে বরঞ্চ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখাটা তিনি পছন্দ করেন কারণ তিনি চান যে তার আমল রোজা রাখা অবস্থায় যেন আল্লাহ সুবাহ তালার কাছে পৌঁছে যায় এই কারণে তিনি এই রোজা রাখাটাকে পছন্দ করেছেন সোমবার এবং বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু নবী সাল্লাহ আলি সাল্লাম সবে বরাতের রাতের দিন রাতগত দিন মানে দিবাগত দিনের রাতের পরে যে দিন এসছে সেখানে তিনি রোজা রাখা রাখতেন না বলে কোনো সহিহাদিস নাই আর দিনের রাতের বেলায় তিনি নামাজ পড়েছেন বলে কোনো সহি হাদিস না যে সকল হাদিস এসেছে এর একটাও সহি নয় কিন্তু ঘটনা হচ্ছে সবে বরাতের ফজিলতের হাদিস সাহি এই এই ক্ষেত্রে অনেক স্কলার সহি বলেছেন যেমন বলেছেন শায়খানা আল ইমাম আল মুহাদ্দিস শেখ আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তার সিলসিলাতুল আহাদিস সহিহ আর ভিতরে তিনি সহি বলেছেন সুতরাং আমাদের কোনো কিছু বলার আগে আমাদের হুশিয়ার হওয়া অত্যন্ত জরুরি কোনো কিছু নাই এগুলো বলার আগে হাদিসে কি আছে জানতে হবে শুধু কোরআন অনুসরণ করলে গোষ্ঠীর কাছে আমরা বিবেক বুদ্ধিকে বন্ধক দিয়ে রাখতে পারি না সেটি দেখতে হবে যে হাদিস গুলো সহি কিনা সুতরাং সহি হলে হবে জিনিসটা আছে বলে স্বীকার করতে হলে স্বীকার করে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের রোজাগুলো যে মাসে তিন দিনের রোজাটা এই প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই মাসে তিন দিনের রোজা এইভাবেই অধিকাংশ হাদিস এসেছে মাসে তিন দিন এখানে ওই চোদ্দ পনেরো এই 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 হাদিস এসেছে কিন্তু এটা একটি হাদিস আমার এটা ধারণা নাই যে এই জিনিসটা কেন আমাদের দেশের লোকরা খুব ভুল করে কারণ মাসে তিন দিন রোজা রাখতে গেলে আপনাকে লক্ষ্য রাখতে গেলে লক্ষ্য রাখতে হবে যে শনিবার যেন না আসে কারণ শনিবারে রোজা রাখা যায় না সেটি আমরা আলোচনা করেছি এই অন্য আরেক দিনে আমরা এখানে আলোচনা করতে চাই না তো এই তেরো চোদ্দ পনেরো আর এটার নাম হচ্ছে আইএম এ বিদ বিজ এটির আইয়াম বাইদ উচ্চারণ হবে বা ইয়া বাঈ আইয়াম বাইদ বাইদ বাইদাহ থেকে এসেছে শব্দ মানে সাদা বাইদ মানে সাদা এই এটাই ডয়াল্লিন ডয়াল্লিন কোম্পানির মাধ্যমে বাংলাদেশে এটা বীজ হয়ে গেছে বীজ বলে কোনো ওখানে কিছু নাই আইয়ামে বীজ না যারা উচ্চারণ শিখতে চান তাদের জন্য এটি রইল বোনাস এটা কি বলা হয় আইয়াম বাইদ মানে বাইদা থেকে এসেছে যেমন সাদা মানে পূর্ণ চন্দ্র যখন থাকে তখন তাদের কালার হয় সাদা ওই কারণে এসে বাইদ বা ইয়া দত বাইদ বাইদ এই পরামর্শটুকু শুধুমাত্র রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু জরকে বলেছেন যে তুমি তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখো এটি তো নবী সাল্লাহ সাল্লাম রাখতেন না সর্বনাশ এই কথা শুনতে শুনতে এই আমাদের দেশের মানে মুসল্লিদের ভিতরে কেউ হয়তো তাদেরকে বুঝিয়ে বলেন নাই এই সবাই তেরো চোদ্দ পনেরো রাখার জন্য অস্থির হয়ে পড়েন কিন্তু তারা জানেন না যে জিলহজ মাসের তেরো তারিখ পর্যন্ত আপনি আইয়ামে তখন আপনাকে খাবার খেতে রোজা রাখা হারাম তেরো তারিখে ওই তেরো তারিখে অথচ সেদিন রোজা রাখে বসে আছে এই তেরো চোদ্দ পনেরো রোজা গুলো আল্লাহর রস্তে আপনারা মানে ক্ষান্ত দিতে পারেন তেরো চোদ্দ না মাসে তিন দিন সেটা আপনারা সুবিধাজনকভাবে রাখবেন 13 14 রাখতে হবে এটা কোথায় এটা বলা হয়েছে শুধুমাত্র আবু যর কে বলেছেন হয়তো আবু যরের কোনো কারণ ছিল আল্লাহ নজবেস কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 14 15 রাখতেন না সুতরাং হাদিস শুনলেই শুধুমাত্র মানে এটা অস্থির হয়ে পালন করা শুরু করবে যে বাপ দাদারা বলেছে হাদিসটুকো হচ্ছে সহি ওয়া আন আবি যর আবি যর কে

ওয়ার আর বা তো আশারা ও খামসা আশারা সারা তো যে তুমি তেরো তারিখ ওয়ার বা আশারা ও খামসা আশারা তো খামসা আশারা পনেরো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ তুমি রোজা রাখতে পারো হাজার হাদিস হাসান ও তিরমিজি সে কালবানি এই হাদিস টুকুকে হাসান বলেছেন এর ওয়াউল গালিলে এসেছে সুতরাং এই তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ উপরে কিয়াস করে এই মানে অনেক আবার আছে যে ঠিক আছে তাহলে সবে বরাত যেহেতু পনেরো তারিখে তো তেরো চোদ্দ পনেরো রাখতে বলছে তো ফর্মুলা তিন তারপরে এখানে রোজাটা রেখে একটা কিয়াস করে একটা কিছু করে ফেললাম আর কি এই তেরো চোদ্দ পনেরোটা আল্লাহর রস্তে আপনারা বাদ দেন কারণ এইটা নবী সাল্লাল সাল্লাম থেকে আসে না এটি এসেছে আবু জর থেকে

নবী সাল্লাম সুন্নত হিসাবে প্রত্যেকটি মাসে তিনটা দিন রোজা রাখতেন এটা তেরো চোদ্দ পনেরো নয় ভালো করে শুনে রাখুন লিখে রাখুন আউর মাসের প্রথম সোমবার মাসের প্রথম সোমবার নবী সাল্লাম রোজা রাখতেন ও তারপরে বৃহস্পতিবার

এই হাদিসটা আমাদের দেশের সমাজে প্রচলিত না আমরা নিয়ে এসেছি ওই তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো থেকে আপনারা বের হয়ে আসেন ইনশাআল সাল্লাম যে তরিকায় মাসের তিন দিন রাখতেন সেটি আপনার জন্য উত্তম সেটি করলে কোনো সমস্যা থাকে না সেটি কি মাসের প্রথম সোমবার মিন শহর পরের বৃহস্পতিবার তারপরের বৃহস্পতিবার মাসের প্রথম সোমবার পরের বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার এই হচ্ছে তিন দিন এই তিন দিন নবী সাল্লাম রোজা রাখতেন মাসের তিন দিন এইভাবেই রাখলে সমস্যা সমাধান হয়ে যায় আর এটা থেকে নতুন কোন ফর্মুলা আসে না ইনশাআল্লাহ সুতরাং আমরা এটা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ যেমন নবী সাল্লাম বলেছেন যেটা আগের হাদিস যেটা বলেছি না ইয়াতে হারুরি সিয়াম ইসনাইন এল খামিজ নবী সাল্লাহ সাল্লাম সবসময় সোমবার এবং বৃহস্পতি রোজা রাখা তাকে খুব পছন্দ করতেন এমনি হাদিসের ভিতরে এসেছে সোমবার বৃহস্পতিবার হ্যাঁ সুতরাং ওইভাবেও ওই মাসের তিন দিনে উনি আবারও সোমবার বৃহস্পতিবারে স্টিক করেছেন ইনশাল আল্লাহ সুতরাং আমরা এখন রোজার মাসে মানে চলে যাব ইনশা আল্লাহ তালা এখন আমরা যে বিষয়ে আমরা আলোচনা আল্লাহ শুরু করব সেটি হচ্ছে শহর যে যে সাথে যে সেহেরি এটিকে আমরা বাংলা ভাষায় সেহেরি বলি এটিকে হাদিসের ভাষায় শহর শহর বলা হয় এই সেহেরি সেহেরি ইফতারি ইফতারি সেহেরি এগুলি এসছে উর্দু কাছ থেকে আল্লাহ আমাদের উর্দু আলাদের থেকে হেফাজত করুন আমিন এই উর্দুওয়ালা ফার্সিওয়ালা আমাদের সর্বনাশ করেছে শহর সেহেরিনা শহর তো আমরা যে রোজা রাখি এই রোজা রাখার ভিতরে অন্যতম বিষয় হচ্ছে আমরা শহর খাব কারণ হাদিসের ভিতরে এসেছে ফাসলু মা বায়ানো সিয়ামুনা ও সিয়াম ও আহলের কিতাব যে আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার ভিতরে পার্থক্য হচ্ছে যে কিতাবরা রোজা রাখার সময় সেহেরি খায় না আর আমরা খাই সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোনা শোনেন রোজার জন্য যদি আপনি কোনো প্রোগ্রাম হাতে নিতে চান আপনার গুরুত্ব বুঝে প্রোগ্রাম নিতে হবে কারণ সব প্রোগ্রাম হাতে নিলে কাজ হবে না প্রথম প্রোগ্রামটা হচ্ছে সেহেরি খেতে হবে আপনি যদি তারাবি কেও সাথে তুলনা করেন তাতেও সেহেরি গুরুত্ব আরো বেশি সুতরাং তারাবি তারাবির নামাজের ক্ষেত্রে আপনি তারাবির নামাজ সময়ের অভাবে থাকলে বাসায় পড়ে ফেলেন অসুবিধা তো নাই কারণ আপনি যদি মসজিদে তারাবি পড়েন তাহলে জামাতে পড়েন সেটি হচ্ছে আপনার জন্য একটা কিন্তু কিন্তু যারা খায় তাদেরকে আল্লাহ এবং তাদের জন্য সালাওয়াত পাঠায় সুভান আল্লাহি আল্লাহ যেই ভাষায় আল্লাহ তার নবীর উপরে সালাওয়াত পাঠায় আপনারা সবাই জানেন সুরা সেই বিখ্যাত আয়াত নবী নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দূর পাঠ করে মানে সালাগাত পাঠান ক্ষমা করে রহমত করেন এই একই শব্দে হাদি ফেরেছে নিশ্চয়ই আল্লাহ তালা এবং ফেরেশতারা যারা শেহরি খায় মানে শহর খায় এই তাদের জন্য দয়া করেন তো এটি এত গুরুত্বপূর্ণ এটি হাকিগতে ইফতারির থেকেও গুরুত্বপূর্ণ তারাবি থেকেও গুরুত্বপূর্ণ অথচ এই যে সামারে রোজা আসতেছে এই লম্বা লম্বা তারাবি তারাবি পরে আর এইদিকে সেহেরি খেতে পারলো না হ্যাঁ সেহেরি খেতে না পেরে কি করলো না খেয়ে রোজা রাখলো আর কষ্ট করলো সারাদিন আর বললো যে রোজায় ধরছে রোজায় ধরছে এই ধরনের কথাবার্তা বলা অত্যন্ত গরিহিত কাজ রোজায় ধরছে আপনাকে রোজায় ধরছে আপনি সেহরি খান নাই কেন আর কিছু কিছু লোক আছে আমাদের বাংলাদেশি অত্যন্ত স্মার্ট বলে যে আমরা সেহরি খাই না কি করি আমরা একবারে খেয়ে ঘুমায় পড়ি আপনাকে একবারে খেয়ে ঘুমায় পড়তে তো কি বলে নাই এটি এবাদত নির্ধারিত সময়ে কিছু খাবার খাওয়া এটি হচ্ছে এই বাদাত এটি আপনার রোজার পুষ্টি যোগান দেওয়া বাংলাদেশের ডাক্তারদের মতো রোজাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এগুলি এই হাবিজাবি গার্বেজ এখানে আসেনি রোজার মাসে শহর খাওয়া হচ্ছে এবাদাত ওই সময় আপনাকে কিছু খেতে হবে এটি হচ্ছে হবে আর এই খাওয়ার বিনিময়ে আল্লাহ এবং ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ এই হাদিস আপনার তারাবি যারা পড়ে তাদের জন্য এরকম হাদিস নাই যে ইন্দ আল্লাহ এবং ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে যারা তারাবি পরে এটা নাই সুতরাং গুরুত্ব বুঝতে হবে একটা জিনিসের গুরুত্ব বুঝতে হবে সহী হাদিসের আলোকে সুতরাং জাকারা মাকফির আরো একটা হাদিস এসেছে সহী ভাবে এসেছে জকিরা মাকফুরাতিল্লাহি জাল্লা আলা ওয়াই স্টিক ফারুল মেলা মোতাসা শেরিং যে আল্লা ফেরেস্তারা তারা রহম রহমত পাঠায় তারা সালাবত পাঠায় তারা ক্ষমা করে ফেরেস্তারা ক্ষমা প্রার্থনা করে যারা শহুর খায়

নিউ ইয়র্কে থাকেন তারা অনেকেই সেইরি খেতে পারেন না কারণ ওই কর্মসূচি তারাবি কর্মসূচি এই কর্মসূচি এই দাওয়াতের কর্মসূচি এই হাবিজাবি কর্মসূচি করে একটা ঘুম দিছে এই ঘুম থেকে উঠার পরে আর সেইরি খেতে পারে না পরের দিন সারাদিন বক বক করতেছে যে রোজাটা আজকে ধরে ফেললো কিছু খাইতে পারি না এটা কোনো ক্রেডিট না আপনি এবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ এবাদতটাকে মিন আপনি মিস করেছেন আপনার উচিত ছিল ওই এশার নামাজ পড়েই তাড়াতাড়ি নিজে নিজেই আপনি যদি tired থাকেন তাহলে এশার নামাজ পড়ে সুন্নত পড়ে বাসায় এসে নিজে নিজে তারাবি পড়ে শুয়ে পড়েন আট পরে পড়ে বেতের পড়ে শুয়ে পড়েন তাতে কোনো সমস্যা নাই সেহেরি তা খান তাহলে তো আল্লাহ সুবাহ তাল্লাহ ফেরেস আপনার উপরে সালাবাদ পাঠাতে মাকছেরা কামনা করবে অথচ হতবাগা হলে যা হয় আর কি আর আর একটা গ্রুপ হচ্ছে যে সেহেরি খাবে না কারণ তারা

তিনি বলছেন তোমাদের খেতেই হবে যেখানে নবী সাল্লাম বলছেন যে গাদা উল মুবারক এটা ইফতার থেকে গুরুত্বপূর্ণ ইফতারেরও এত ফজিলত নেই বুঝেছেন ইফতারের সময় আল্লাহ সুবাহ সালাবাদ পাঠান না যদি একটি হাদিস এসেছে যে যারা ইফতার করবে কারোর বাড়িতে ওই তাদের জন্য আল্লাহ সুবাহ ফেরেস্তারা তার উপরে সালাদ পাঠায় কিন্তু আল্লাহ সুবাহ আল্লাহ কথা নেই এটি আদাবু জিফাফের ভিতরে এসেছে সাদিসটা সহি আকালা তো আয়মাকুম আল আবরার যে তোমাদের খাবারগুলো গুলো জন্য খাওয়াও সুফান আল্লাহ এই রাসুল্লাহ সাল্লাম যে সাহাদের বিবাহের সময় আনসারদের বাড়িতে গেলেন সাহাদের কাছে তিনি সালাম দিলেন তখন তিনবার সালাম দেওয়ার পর সাদ যে সালামের উত্তর না দেওয়ার ফলে সাল্লা সালাম হাঁটতে লাগলেন তখন সাদ দৌড়ে গিয়ে নবী রাসুল আল্লাহ আপনার মুখ থেকে পবিত্র সালাম শোনার জন্য আমি আস্তে আস্তে সালামের উত্তর দিয়েছি সুতরাং আপনি আসুন আপনার সালামের উত্তর আমি দিয়েছি কিন্তু আমি আসতে দিয়েছি যেন আপনি আমাকে আরো বেশি সালাম আমার বাড়িতে দেন তখন তিনি আবার বাড়িতে আসলেন এবং ওই বাড়িতে খানা পিনা খেলেন তো খাওয়ার পরে কি হলো তো নবী সাল বললেন খাবার গুলো যারা খেয়েছে তারা হচ্ছে আবরার ধার্মিক এখান থেকে হাদিসে এসেছে আমরা যখন কাউকে দাওয়াত দিই দাওয়াত দিতে হবে যে সকল মানুষ নামাজ কালাম পরে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে এদেরকে দাওয়াত না দিয়ে টাকা পয়সা দেখে কার গাড়িটা বেশি ভালো এই চৌধুরী সাহেব খান সাহেব তাদেরকে সৈয়দ সাহেবকে দাওয়াত দিতে হবে কারণ কি তারা হ্যাঁ তাদের দাওয়াত না দিলে স্ট্যাটাস থাকে না ওই দাওয়াতের ভিতরে কোনো বরকত নাই দাওয়াত দিতে হবে খাওয়াতে হবে তাদের যারা আবরার আকালাত আবরার ও সাল্লাত আলী কোমল মেলায়িকা আর তখনই ফেরেশতারা তাদের উপরে সালাওয়াত পাঠাবে ও আফতারা ইন্দা যারা এই তোমার বাড়িতে রোজা ভেঙেছে মানে যার বাড়িতে গিয়ে যদি আমরা ইস্তার করি তখন ওই ব্যক্তিদের উপরে আল্লাহ সুবাহা মানে ফেরেশতারা সালাওয়াত পাঠায় কিন্তু নরমালি আপনার ফেরেশতারা আল্লাহ সুবাহানা তালা যারা ইস্তার করছে তাদের প্রতি ওইভাবে সালাওয়াত পাঠানোর হাদিস নাই কিন্তু গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে শহুর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনও হাদিস এসেছে তোমরা বরকতময় খাদ্যের দিকে দৌড়াও রাসুল রাশা রাজাম বলছে তোমরা দৌড়াও শহুর খাওয়ার জন্য দৌড়ে যাও মানে খুব তাড়াতাড়ি করো শহুর খাও আহা সুতরাং এই শহুর আমাদের খাওয়া অত্যন্ত জরুরি শোহর আমাদেরকে খেতে হবে আর এই সামারের রোজাতে সেহেরি খাওয়াটা একটি চ্যালেঞ্জ কারণ এক গ্লাস হলো খেতে হবে আর এটি জন্য যেই বিষয়গুলো খাবার আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেগুলো আমরা আগামী ক্লাসে ইনশা আল্লাহ আলোচনা করব যে আমাদের দেশে যে সেহেরির ক্ষেত্রে এখানে ক্যালেন্ডার যেই সময়ের ক্যালেন্ডার যেখানে আদান দিচ্ছে ওই সময়ের ক্ষেত্রে আমরা পাঁচ মিনিট আগে খাবার বন্ধ করে দিই এর কোনো দলিল নাই আমরা এগুলো আরো ব্যাখ্যা করব ইনশাআল্লাহ আগামী শুক্রবার দিন আবার রাত দশটায় ইনশাআল্লাহ তাআলা বাকি লেকচারগুলো দেওয়া হবে রোজার উপরে আমাদের কথা চলবে ইনশাআল্লাহ তাআলা সবাইকে আগামী শুক্রবার রাত দশটায় আবারো রোজার বিশেষ দশ সোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আহ অকল কালী হাজা ওস্তাক ফেরলে আউজিম ফস্তফেরো ইন্নউ আল কাফরু রাহিম আসসালামু আলাইকুম রসমতুল্লাহী অবার আকাতু রাত দশটা আগামী শুক্রবার ইনশাআল্লাহ তা আবার কথা হবে لقاء ربي إن شاء الله السلام عليكم